السلام علیکم ورحمت اللہ وبرکاتہ الحمدللہ رب العالمین والصلاة والسلام علی رسوله الامین رسول آلہ وصحبہ اجمعین اما اجمعین اعوذ باللہ السمیع سمي من الشیطان الرجیم من حمزه و ونفسه بسم اللہ الرحمن الرحیم وك الجال الحق وجہ الباطل

নাস্তিকদের জবাবে মাসালা নাম্বার বাহান্ন আজকে তারিখ পাঁচই আগস্ট দু ইন্ডিয়ান সময় রাত্রি দশটা বাংলাদেশ সময় দশটা তিরিশ মিনিট পূর্বের ঘোষণা অনুযায়ী আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা খুব গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি বিষয় নিয়ে সে বিষয় হচ্ছে ইসলামের দাসের অধিকার এবং তাদের মর্যাদা আজকের আলোচ্য বিষয় ইসলামের দাস দাসীদের অধিকার এবং তাদের মর্যাদা এ বিষয়ে আলোচনা করার অনেকগুলো পয়েন্ট বা অনেকগুলো কারণ আছে তবে আমি আলোচনাটিকে বেছে নিয়েছি অনেক আমাদের দিনী ভাই আছে যারা এ বিষয়ে আমাকে অনেকবারই তারা বলেছেন যে ভাই এ বিষয়ে একটা স্বতন্ত্র আলোচনা জরুরি বিস্তারিত হবে কেননা এই ব্যাপারে বাংলা ভাষাতে তেমন কোনো আলোচনা বা তেমন কোনো প্রবন্ধ তেমনভাবে নেই যতটা হওয়া উচিত ছিল তো যাই হোক সেই সব ভাইদের মানে যতটা আগ্রহ এটাকে সামনে রেখে একটা ছোট্ট বক্তৃতা বা আলোচনা দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি পূর্বে ঘোষণা করেছি সেটা হচ্ছে ইসলামের দাসের অধিকার এবং মর্যাদা তো এ বিষয়ে বলার পূর্বেই কয়েকটা পয়েন্ট জেনে রাখা জরুরি যখন আমরা দাস এবং দাসী এই শব্দটা শুনি তখন একটা মানুষ যে কোনো মানুষ চাই হিন্দু মুসলিম বৌদ্ধ জন ইহুদে খ্রিস্টান কলভীর মুচিম্যাথোর যেই হোক না কেন তার মনের মধ্যে মানে একটা ছবি ভেসে ওঠে সে ছবিটা যে একটা খুব প্রভাবশালী একজন ব্যক্তি একজন কালো কুচকুচে শীর্ণ শরীর একজন ব্যক্তি সে খুব ক্ষুধার্ত তীষ্ণার্থ অবস্থায় এই ব্যক্তিকে মার একজন খুব প্রভাবশালী ব্যক্তি আমাদের সঙ্গে সঙ্গে এই ছবিটা বা চিত্রটি আমাদের কল্পনার জগতে ভেসে ওঠে মানে দাস কাকে বুঝি সঙ্গে সঙ্গে একটা ছবি উঠে ভেসে উঠেছে এটাই যে একজন খুব প্রভাবশালী ব্যক্তি একজন দুঃস্থ ব্যক্তিকে মানে মেরেই চলেছে বেতরাঘাত করছে প্রচণ্ড পরিমাণে আর সঙ্গে সঙ্গে ওই যে মার খাচ্ছে যে দাস ও তখন অনেক চিৎকার মারছে কান্না করছে আর যে প্রভাবশালী ব্যক্তি তথা মালিক সে উল্লাসিত সে হাসছে অনেক কিছু মানে এই ধরনের একটা সিনেমাতে কিন্তু ভেসে উঠে স্বাভাবিকভাবে তো এটা অ্যাকচুয়াল বাস্তব রূপ যে দাস দাসী মানে বিশেষ করে পশ্চিমা এবং প্রাচীনকালে দাস দাসী প্রথাতে আমরা এমনটাই দেখেছি ইতিহাস এ কথাই বলে যে প্রাচীনকালে দাস প্রথাতে এ ধরকম এ ধরনের নির্যাতন করা হতো দাসের প্রতি অমানবিক অত্যাচার করা হতো এবং দাসদের নিজের কোনো অধিকার নেই প্রথম কথা দাস প্রসঙ্গে দাসী প্রসঙ্গে আলোচনা করতে হলে আমাদের এই বিষয়গুলো স্পষ্ট হয়ে চলে আসে যে একজন নিরহ মানুষকে অত্যাচার করছে তাকে খেতে দেয় না তাকে প্রচুর পরিমাণে কাজ করে নিচ্ছে তাকে ঠিক মতো বেতন দেয় না তাকে মানে নির্যাতন করছে একসঙ্গে অনেক মানুষ প্রভাবশালী ব্যক্তি তারপরে নির্যাতন করছে মানে দাস মানে আমরা বুঝি যে তার প্রতি অন্যায়ভাবে মানে অন্যায়ভাবে তারপরে নির্যাতন করা হয় এটা হচ্ছে দাসের মূল সংজ্ঞা বা আমাদের এটা পশ্চিমা এবং বিশেষ করে বিভিন্ন উন্নত মানের মানে এখন যার জায়গা আছে সমাজ আছে তাদের মধ্যে এগুলো আমরা দেখতে পাই আর প্রাচীন ইতিহাস এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী পড়লে আমরা দেখতে পাই যে দাসের ওপরে এইভাবে নির্যাতন নির্যাতন করা হয় তো স্বাভাবিকভাবে যখন খ্রিস্টান মিশনারি এবং ইসলাম বিদ্বেষী এবং এখনকার যারা মুক্তমনা নামে পরিচিত এইসব ব্যক্তিগুলো যখন সাধারণ আমজনতা মুসলিমদের সামনে বলে ইসলাম এমন একটি ধর্ম যেখানে দাসের কথা বলা হয়েছে দাস দাসী প্রথা আছে মানে এই কথাটা বলে দিবে একজন মুসলিমের কাছে মুসলিম তখন বলবে ইসলামের দাস প্রথা আছে মানে হ্যাঁ সঙ্গে সঙ্গে তারা নাস্তিক খ্রিস্টান মিশনারি তারা কোরআন বা হাদিস থেকে তারা কিছু বিক্ষিপ্ত কিছু আয়াত বা বিক্ষিপ্তভাবে কিছু হাদিস উপস্থাপন করবে আর সঙ্গে সঙ্গে সাধারণ মুসলিম যে কোনোদিন কোরআনটাকে পড়েনি হাদিসটাকে পড়েনি বা এই প্রসঙ্গে বেশ মানে তার কেমন কিছু ধারণা নেই সঙ্গে সঙ্গে সে দুটো কোরআনের আয়াত এবং হাদিস যখন খ্রিশ্চান মিশনারি বা নাস্তিক দিচ্ছে পড়ে তখন তার যোগ তাই তো ইসলাম এমন ইসলামের দাসপ্রথা আছে কেন কেননা ওই মুসলিম ভাই বা অমুসলিম যে প্রথম দাস প্রথা সম্পর্কে শুনে তার মনে আগে মধ্যে ঢুকে আছে তার ছবি আছে যে দাস প্রথা মানে এটাই যে দাসের কোনো অধিকার নেই সে নির্যাতিত তাকে অন্যায়ভাবে মারা হয় তাকে খেতে দেওয়া হয় না প্রচুর পরিমাণে তাকে কাজ করে নেওয়া হয় তাকে ঘুমানোর সময় দেওয়া হয় না সব সময় ধমকের উপরে রাখে সব সময় মারের উপরে রাখে মানে এই সিনগুলো যে ভেসে ওঠে তার জন্য দাস প্রথাটাকে সম্পূর্ণ খারাপ মনে করে তো যাই হোক আমরা প্রথমে একমত যে দাস দাসের উপরে অমানবিকভাবে অত্যাচার করা নির্যাতন করা এবং সমাজ থেকে তাকে বয়কট করা বা বিভিন্ন দিক থেকে তাকে বয়কট করা এগুলো আমরাও মুসলিমরাও আলহামদুলিল্লাহ আমরা এগুলোকে নিন্দা জানাই ধিক্কার জানাই যারা মানুষ সে দাস হোক বা আজাদ হোক যাদের উপরে এমন নির্যাতন করা হয় আমরা ধিক্কার প্রতিবাদ জানাই এটা নিকৃষ্ট কাজ অবশ্যই কিন্তু আমরা ইসলামে কখনোই দাসের উপর নির্যাতন করা এগুলোকে কখনোই সাপোর্ট করে না আমরা আলোচনা করব যে প্রথা যেটা আমরা প্রাচীন যুগ থেকে দেখে আসছি বিভিন্ন ছবি দেখে আসছি আর ইসলামে যে ব্যাপারগুলো বলা হয়েছে এ প্রসঙ্গে আকাশ আর জমিন পার্থক্য আছে এই বিষয়গুলো আপনাকে সংক্ষিপ্তভাবে আমি টোটালে পাঁচটা অধ্যায় বা পাঁচটা শিরোনাম টোটাল ত্রিশটা বিষয় নিয়ে আলোচনা করব এবং ইসলামের দাস প্রথা কেন বিলুপ্ত করা হয়নি অনেক অভিযোগ করে ইসলাম এত ভালো ধর্ম এত মানবিক ধর্ম তারপরে ইসলামের দাস প্রথাকে এখন পর্যন্ত কেন বয়কট এটাকে মানসুক বা বাতিল করা হয়নি তো এই বিষয়টা আমরা আলোচনা করব তো প্রথম মতো মনে রাখবেন যে দাস মানুষকে একজন সাধারণ মানুষকে দাস কিভাবে বানানো যায় বা কিভাবে বানানো হতো যদি আমরা প্রাচীন ইতিহাসগুলো দেখি বা বিভিন্ন পৌরাণিক কাহিনিগুলো আমরা দেখি পৌরাণিক বইপত্র নথিপত্র পড়ি আমরা দেখি যে দাস বানানো বেশ কয়েকটা পর্ব বা বেশ কয়েকটি পদ্ধতি মানুষ গ্রহণ করত। প্রথম যার শক্তি আছে ক্ষমতা আছে সে মানে যখন তখন যে কোনো মানুষকে দাস বানিয়ে ফেলতে পারতো কেমন দেখা যাচ্ছে একজন মানুষ দু চারজন মানুষ দিয়ে যাচ্ছে আর প্রভাবশালী দু চারজন গুন্ডা বদমাস বা আপনি বলতে পারেন সিনতাইকারি বা ডাকাত ডাকাতের সর্দার এইসব ব্যক্তিগুলো ওই দুই চারজন মানুষের পথযাত্রীর উপরে আক্রমণ করে তাকে ধরে নিয়ে তাকে দাস হিসাবে রেখে দিত এটা একটা পদ্ধতি দুই নম্বর পদ্ধতি দাস মানুষকে স্বাধীন মানুষকে দাস বানানো প্রাচীন পদ্ধতির যেটা যে যুদ্ধ পরাজিত ব্যক্তিদেরকে দাস বানানো তিন নম্বর আর একটা পদ্ধতিতে দাস বানানো বানানো হতো প্রাচীন ইতিহাসে যেগুলো এখনও বিভিন্ন জায়গাতে হয় এমনকি আমাদের ভারতবর্ষেও আজ থেকে পঞ্চাশ বছর আগেও ছিল যারা খুব ধনী যারা খুব ধনী বা অনেক সম্পত্তি আছে তারা গরিব দুস্থ মানুষদেরকে তারা টাকা পয়সা দিত এখন গরিব দুস্থ ব্যক্তিরা যদি টাকা পয়সা সেই রাজা বা সেই ব্যক্তি পুঁজিবাদের যদি মানে শোধ পরিশোধ করতে না পারতো ঠিক সেই সময়তেই ঠিক সেই সময়তে যদি শোধ করতে না পারতো রাজা তখন ওই ব্যক্তিকে দাসে পরিণত করত। এইভাবে বিভিন্ন মানুষ এদেরকে দাসে মানে দাসে মধ্যে তারা এনেছে বা তাকে দাসত্বর মধ্যে আবদ্ধ করে ফেলেছিল এগুলো ইতিহাস সকলে আমরা জানি চার নম্বর আর পদ্ধতি মানুষকে দাস বানানো হতো যে অনেক গরিব দুস্থ ব্যক্তি যাদের নিজেদের ভরণ পোষণ খাওয়া দাওয়ার সামর্থ্য নেই তারা অনেক সময় নিজেরাই সব বড় বড় কোটিপতি বা যারা সমাজে খুব বড় উঁচু মানের ব্যক্তিত্ব তাদের কাছে গিয়ে নিজেই বিক্রি হয়ে যেত এসে টাকা তার পরিবারকে দিয়ে দিত তো বিভিন্নভাবে দাস প্রথাগুলো মানে মানে সমাজে প্রচলিত ছিল তো মনে রাখবেন ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম প্রথমকার যতগুলো মতবাদ যতগুলো মানে প্রকার যে স্বাধীন মানুষকে দাস বানানো স্বাধীন মানুষ যে রাস্তাতে যাচ্ছে দু চারজন গুণ্ডা বদমাস করে বা আক্রমণ করে বেশ কিছু মানুষকে জোরপূর্বক মানে ধরে নিয়ে তাকে দাস বানিয়ে দিলো এই যে আমরা প্রথম চারটে চারটে পর্যায়ে বললাম এই চারটে পর্যায় চারটে পদ্ধতি ইসলাম এটা অনুমোদিত নয় ইসলাম সম্পূর্ণ নিষিদ্ধ এইভাবে দাস বানানো ইসলাম কখনোই বৈধ নয় এটা ইসলামের সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই ব্যাপারে দলীয় কোথায় সোই বুখারি খুলবেন যেটা ইসলাম ফাউন্ডেশন দু নম্বর হাদিস এবং আধুনিক প্রকাশনী দু হাজার সত্তর নম্বর হাদিস স্পষ্টভাবে আবহুরা তা রদ ই আল্লাহতলা আনুসূত্রে একটা হাদিস আছে আমি হাদিসগুলো সম্পূর্ণ পড়ব কিছু বাদ দেবো না সম্পূর্ণ হাদিস আমি অনুবাদ আপনাদের সামনে পড়ব যেন কেউ না বলতে পারে যে আমরা মুসলিমরা আমরা বিক্ষিপ্তভাবে কোনো একটা অংশ পড়ছি এমনকি নয় তো ইসলামে যে সম মানে সমস্ত রকমের আজাদ ব্যক্তি স্বাধীন ব্যক্তিকে জোরপূর্বক বা ঋণ দিয়ে শোধ পরিশোধ করতে পারেনি এর জন্য তাকে দাস বানানো এগুলো সম্পূর্ণ না এটা শরীর জায়েজ নয় দলিত হচ্ছে যেটা বললাম ইসলাম ফাউন্ডেশন সাঈ বুখারি হাদিসমাদ দু হাজার ছিয়াশি এবং আধুনিক প্রকাশনী সাঈ বুখারি হাদিস দু হাজার সত্তর হাদিসের আবি আবু হুরাই রাউ রাদি আল্লাহ তালা আনু তিনি বলছেন তিনি বলছেন করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন আল্লাহ তালা ঘোষণা করেছেন যে কিয়ামতের দিবসে আল্লাহ তালা। তিনি নিজেই আল্লাহসুল আল্লাহ সুবহানত তার বলছেন তিন ব্যক্তিক বিরুদ্ধে দাবি তুলব মানে বাদী হব আল্লাহ সুমান তালা বলছেন এটা হচ্ছে হাদিসে কুদ্ভি বিশ্বনমি মাম্মদ সাল্সাল্লাম বলছেন যে আল্লাহ সুমানত আলাহ কিয়ামতের মাঠে তিন শ্রেণীর মানুষের বিরুদ্ধে তিনি বাদী হয়ে দাঁড়াবেন তিনি বাদী হয়ে দাঁড়াবেন তো কোন কোন তিন শ্রেণীর হাদিসে উল্লেখ আছে হাদিস বলছে এক ব্যক্তি যে আমার নামে ওয়াদা করে তা ভঙ্গ করলো মানে যে চুক্তিকে ভঙ্গ করবে এই ব্যক্তির বিরুদ্ধে সঙ্গে আল্লাহ সাবান তালা কিয়ামতের মাঠে তিনি বাদী হয়ে দাঁড়াবেন দুই আরেক ব্যক্তি যে কোনো আজাদ মানুষকে বিক্রয় করে তার মূল্য ভোগ করলো মানে কোনো আজাদ স্বাধীন ব্যক্তি যাকে জোরপূর্বক ধরে নিয়ে এসে তাকে দাস হিসেবে বিক্রি করে দিয়ে তার মূল্য গ্রহণ করা তো বোঝা যাচ্ছে এই হাদিস থেকে প্রমাণিত এটাই হচ্ছে যে কোনো আজাদ ব্যক্তি স্বাধীন ব্যক্তিকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে তাকে বিক্রয় করা এটা ইসলাম জায়েজ নয় যেটা অধিকাংশ ক্ষেত্রে দাসকে মানে স্বাধীন মানুষকে দাস এইভাবে বানানো হয়েছে ইসলাম সেগুলোকে নচ্ছাদ করে দিয়েছে ইসলাম সেটাকে ধ্বংস করে দিয়েছে না এইভাবে মানুষের পুরো নির্যাতন করে স্বাধীন মানুষকে দাস বানানো যাবে না আর কেউ যদি বানায় আল্লাহ কিয়ামতের মাঠে এই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ তালা বাদী হয়ে দাঁড়াবেন আর তিন নম্বর যে কোনো মানে মুজুর নিয়োগ করলো আর তাহাতে পুরো কাজ আদায় করলো তার পারিশ্রমিক দেয় না তিন নম্বর আল্লাহ ওই ব্যক্তির বিপক্ষে দাঁড়াবে কিয়ামতের মাঠে যে ব্যক্তি কোনো শ্রমিককে কোনো লেবারকে কোনো দাসকে কোনো দাসীকে কাজ করে নিয়েছে যথেষ্ট পরিমাণে কাজ করে নিয়েছে কিন্তু কাজের শেষে তাকে মূল্য দেয়নি তার পারিশ্রমিক দেয়নি এই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ কিয়ামতের ময়দানে বাদী হয়ে দাঁড়াবে এখান থেকে একটা জিনিস স্পষ্ট যে ইসলামের সার্বিকভাবে সমস্ত রকমভাবে স্বাধীন মানুষকে দাসে পরিণত করা এটা বৈধ নয় এটা বৈধ নয় তবে ইল্লা মানে একটা জায়গাতে ইসলামে দাস মানুষকে দাস করা যেতে পারে সেখানে পবিত্র কোরআন এবং সেই হাদিসে বেশ কিছু বর্ণনা আসছে যে একটা পর্যায়ে শুধুমাত্র মানে দাস করা যেতে পারে সেটা হচ্ছে যুদ্ধ শুধুমাত্র যুদ্ধ বন্দীদেরকে দাস করা যেতে পারে এ ব্যতীত কোনো মানুষকে কখনো দাস করা যাবে না এটা স্পষ্ট হতে হবে যে সম্পূর্ণ যতগুলো ই আছে কাকে খরিদ করে নিয়ে আসা স্বাধীন মানুষকে কাকে জোর করে তুলে নিয়ে আসা ডাকাতি করে তুলে নিয়ে আসা এগুলোভাবে দাস বানানো ইসলাম জায়েজ নয় যেটা মানে প্রাচীন কাল থেকে এইভাবে দাস মানুষকে করা হতো শক্তির বল প্রয়োগ করে ইসলামে একটাই আছে যখন একটা রাষ্ট্র আর রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবার বন্দী যারা পরাজিত হবে যুদ্ধবন্দীদেরকে দাস করার একটা বর্ণনা পাওয়া যায় বা দাস করা যেতে পারে এটা ইসলাম সমর্থন করে বাকি কোনো দাস প্রথাকে ইসলাম সমর্থন করে না এবার এখানে যে সরাসরি যে ইসলাম যে একজন দাস মানে একজন যুদ্ধবন্দিকে মানে যুদ্ধবন্দি পেয়েছে আর সঙ্গে সঙ্গে যে তাকে দাস করে ফেলবে ইসলাম এটাও বলে না ইসলামে কমপক্ষে ছয়খানা শর্ত আছে ছয়খানা শর্ত আছে তারপরে একজন যুদ্ধবন্দিকেও দাস বানানো যেতে পারে ছয়খানা পর্যায় অতিক্রম করা পরে যুদ্ধবন্দিকে দাস বানানো যেতে পারে প্রথম একটা পয়েন্ট আমরা বলবো যে প্রাচীন কালে যখন যুদ্ধ হতো কালে যখন যুদ্ধ হতো আমরা মানে মধ্যযুগের ইতিহাসে যদি আমরা পড়ি খুব ভালোভাবে দেখেছি আজ থেকে দুশো বছর একশো বছর এমনকি আধুনিক যুগেও এখনও যদি যুদ্ধ হয় একটা রাষ্ট্রের সঙ্গে আর একটা রাষ্ট্রের যুদ্ধ হয় তো যুদ্ধে বন্দী যারা পরাজিত হয়েছে সেই সব যুদ্ধবন্দিদেরকে কী করা হয় দুটো করা হয় এক তাদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করে দেওয়া হয় আর পৃথিবীর অনেকগুলো দেশ আছে আগে যেমন হতো তাকে দাস মানে দাস হিসাবে তাকে পরিচয় করা হতো বা ক্রীত দাস হিসাবে দেখা হতো আর দুই নম্বর নচেত হত্যা করতে হতো দুটো পয়েন্ট মনে রাখবেন আগেকার যুগে প্রাচীনকালে সেই সময়তে যারা যুদ্ধ করার পরে যুদ্ধে পরাজিত হতো এই ব্যক্তির জন্য দুটো অপশান ছিল এক তাকে হত্যা করা হতো দুই নচেত তাকে দাস রূপে দাসরূপে দাস রূপে তাকে রাখা হতো এর দুটো পথ কিন্তু ইসলাম আলহামদুলিল্লাহ এখানে দুটো পথ নয় ইসলামে টোটাল ছয়টা পথ দিয়েছে দুটো পথ নয় ইসলামে টোটাল ছয়টা পথ প্রথম কথা যে ইসলাম যে দাসপ্রথাকে সার্বিকভাবে অনুমোদন দেয় বা ইসলাম যে দাসপ্রথাকে জিয়ে রেখেছে এটাকে স্টাবলিশ করে রেখেছে এমনটি নয় প্রথম কথা এখন কোনো মানুষ যদি বল মানে ভালোভাবে দেখবেন আমরা বিভিন্ন ইতিহাস যদি পড়ি এমনকি বাইবেলের অনেক ভারসে আছে যে মানুষ যখন যুদ্ধ করতো যুদ্ধবন্দীদের সঙ্গে নির্যাতন অত্যাচার ধর্ষণ গণধর্ষণ প্রচুর পরিমাণে হয়েছে প্রচুর পরিমাণে পরিষ্কারভাবে বাইবেল পড়েন আপনি হিন্দুদের রামায়ণ মহাভারত যে কোনো জায়গায় দেখেন বিশেষ করে হিন্দুদের শূদ্রদের ওপরে যে নির্যাতন করা হয় এমনকি আধুনিক যুগে আমাদের এই ভারতবর্ষে এখন পর্যন্ত আমরা দেখেছি যে যুদ্ধবন্দি না স্বাধীন যারা শূদ্র তাদেরকে মন্দিরে উঠতে দেওয়া হয় না তাকে কলে কল মানে টিউবওয়ালে স্পর্শ করতে দেওয়া হয় না আধুনিক যুগেও তো যারা শূদ্র মানে শূদ্র এদেরকে কৃতদাসের মতোই দেখা হয় তো এমন আধুনিক যুগে এমন আছে আমি জাস্ট কয়েকটা রিপোর্ট দেখাবো যে আধুনিক যুগে মানুষের সঙ্গে কীভাবে মানে কীতদাসের মতো ব্যবহার করা হয় প্রাচীনকালে কৃতদাসের সঙ্গে যেমন ব্যবহার করা হতো ঠিক ওইভাবে ব্যবহার করা হয় আমি কয়েকটা রিপোর্ট দেখাবো আধুনিক যুগের এমন রিপোর্ট আমাদের কাছে কয়েকশোর উপরে আছে আলহামদুলিল্লাহ তো আমি কিছু রিপোর্ট আপনাদেরকে দেখাবো দেখেন এটা হচ্ছে হিন্দুস্থান টাইমের রিপোর্ট হিন্দুস্তান হিন্দুস্তান টাইম আমাদের ভারতবর্ষের বিখ্যাত হিন্দু সংগঠনদের তরফ থেকে হিন্দুস্তান টাইম ছাপানো হয় কোনো মুসলিমদের প্রকাশনী না এটা ছাপানো হয়েছে মে মাসের আঠাশ তারিখ দু হাজার পনেরো দু হাজার পনেরো মে মাসের আঠাশে মে দু হাজার পনেরোতে এখানে একটা নিউজ দিয়েছে হিন্দুস্তান টাইমে যে একটা হিন্দু হিন্দু একজন শূদ্র শূদ্র সেই ব্যক্তিকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল উচ্চ বর্ণে ব্রাহ্মণরা কারণ একটাই ছিল কারণ এটাই যে সে ব্রাহ্মণদের মন্দিরের সামনে একটা টিউবওয়েল ছিল সে টিউবওয়েল থেকে সে পানি নিয়ে এসেছিল বা টিউবওয়েলকে স্পর্শ করেছিল এই জন্য উচ্চ বর্ণের হিন্দুরা সে নিম্ন বর্ণের শূদ্রকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দিয়েছে এটা হিন্দুস্তান টাইম আঠাশে মে দু হাজার পনেরো রিপোর্ট এই আধুনিক যুগে দেখেন দু হাজার পনেরো রিপোর্ট আরও দেখেন এটা দ্য হিন্দু এটা আমার ভারতবর্ষের বিখ্যাত গেলে ইন্টারনেটে দেখবেন এদের ওয়েবসাইট সবই আছে দ্য হিন্দু নিউজ পেপার এটার রিপোর্ট হচ্ছে ছাব্বিশে জুন ছাব্বিশে জুন দু হাজার চোদ্দো এখানে হচ্ছে এখানে একটা হিন্দু ছেলেকে হত্যা করেছিল উঁচু হিন্দুরা কারণ হচ্ছে এটা একটা ব্রাহ্মণ পরিবারের মেয়ে একটা শূদ্র শুদ্র ছেলেকে বিবাহ করেছিল ব্রাহ্মণ মেয়ে শূদ্র একটা ছেলেকে বিবাহ করেছিল এই জন্য গ্রামবাসী ব্রাহ্মণরা এই শূদ্র ছেলেটাকে হত্যা করেছে দেখেন আধুনিক যুগে এখন পর্যন্ত যারা শূদ্র আছে তাদের উপরে বিভিন্ন রকম নির্যাতন হয় শুধুমাত্র এমনটা নয় যে শূদ্র হয়েছে এর জন্য নয় এক চেয়ে কঠিন কঠিন নিউজ আছে আমাদের ভারতবর্ষের রিপোর্ট দেখেন ভাগবর্ষের রিপোর্ট এখানে যেটা রিপোর্টটা ব বলা হচ্ছে আমাদের আনন্দবাজার পত্রিকা তো রিপোর্টটা এসেছিলো রিপোর্টটা ছাপানো হয়েছে তারিখটা এখানকার রিপোর্ট হচ্ছে পঁচিশ পাঁচ দু হাজার এগারোর একটা রিপোর্ট আনন্দবাজার পত্রিকা সেখানে তারা একটা বলছে যে মেয়ে শিশু হওয়ার অপরাধে ভারতে ভ্রূণ হত্যা এর পরিসংখ্যান দেওয়া হয়েছিল তারা বলছে উনিশশো আশি থেকে দু হাজার দশ সালের মধ্যে এক কোটি কুড়ি লক্ষ নারী ভ্রণ হত্যা করা হয়েছে শুধু ভারতবর্ষে চিন্তা করেন উনিশশো কুড়ি থেকে উনিশশো উনিশশো আশি থেকে সরি উনিশশো আশি থেকে দু হাজার দশ এই মাত্র তিরিশ বছরে এক কোটি কুড়ি লক্ষ নারী ভ্রূণকে হত্যা করা হয়েছে আধুনিক সময়তে শুধু দাসী নয় যে পেটে গর্বে যে সন্তান আছে নারী তার জন্য হত্যা করা হয়েছে এটা আমার ভারতবর্ষের রিপোর্ট আরও দেখেন বাংলাদেশ থেকে রিপোর্ট আমি পেয়েছিলাম আল ইনসাফ থেকে ছাপিয়েছিল আল ইনসাফ বাংলাদেশে একটি পত্রিকা এবং এখানে তারা নিউজ দিয়েছিল উনত্রিশে নভেম্বর দু হাজার পনেরো তারা বলছে যে ভারতে প্রতি বছর ত্রিশ লক্ষ শিশুকে যৌন ব্যব ব্যবসায় নাম নামতে বাধ্য করা হচ্ছে আল ইনসাফ পত্রিকা থেকে বলছে যে ভারতবর্ষে প্রত্যেক বছর তিরিশ লক্ষ শিশু তিরিশ লক্ষ শিশুকে যৌন ব্যবসায় নামতে বাধ্য করা হচ্ছে চিন্তা করেন আল ইনসাফ উনি উনত্রিশে নভেম্বর দু হাজার পনেরো রিপোর্ট এই আধুনিক যুগে দেখেন নারীদেরকে যৌন ব্যবসায়ী অর্থাৎ যৌন দাসী হিসাবে বাধ্য করছে মানুষ আরও দেখেন বাংলাদেশের যুগান্তরের রিপোর্ট আমাদের ভারতবর্ষের একটা রিপোর্ট পেশ করেছে আটে ডিসেম্বর দু হাজার চোদ্দো আটে ডিসেম্বর দু হাজার চোদ্দোর একটি রিপোর্ট সেখানে বলা হচ্ছে যে পরকীয়া রাজ্য গুজরাটে আটানব্বই পার্সেন্ট পিত্ব হচ্ছে মিথ্যা চিন্তা করেন গুজরাট আমাদের সরকারের দেশ নরেন্দ্র মোদী সরকার ওখানে ক্ষমতা আছে এটা নিউজটা ছাপিয়েছে আটে ডিসেম্বর দু হাজার চোদ্দো পরিষ্কার রাজ্য হচ্ছে গুজরাট যেখানে নাইনটি এইট পার্সেন্ট মানুষের কৃতৃত্ব মিথ্যা মানে কার সঙ্গে কে কী করেছে এটা কেউ জানে না চিন্তা করেছেন তো এইভাবে যদি শুধু নিউজগুলো আমি পড়তে শুরু করি তো আলহামদুলিল্লাহ ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে অসংখ্য নিউজ আছে দেখেন আধুনিক যুগে নারীদের সঙ্গে কেমন অত্যাচার নারীদের সঙ্গে অত্যাচার কেমন হচ্ছে আধুনিক যুগে প্রাচীনকালে কথা বাদ দিয়ে দেন কি এখানে বলছে দু সালের পাঁচই অক্টোবর নিউজটা ছাপিয়েছে এবিপি আমাদের যেটা প্রতিদিন পেপার তারা বলছে কর্তব্যরত মহিলা কনস্টেবলকে ধর্ষণ করেছে তিন পুলিশ কর্মী মানে পুলিশ একজন মহিলা পুলিশকে ধর্ষণ করেছে কে আরেকজন থানার ওসি এবং তার সহ মানে মানে সহকর্মী যারা আছে তারা ধর্ষণ করেছে আধুনিক যুগেও তো এই ধরনের অসংখ্য এদের আরেকটা নারী পুলিশকে ধর্ষণ করেছে থানার ওসি এই ধরনের নিউজ হাজার হাজার আছে এমন কি শুধু থানাতে নয় এমন কি মানে রাস্তাঘাটে নয় কিছুদিন আগে আমরা দেখলাম আসিফাকে আসিফা সে বাচ্চা মেয়েটিকে বেশ কিছু হিন্দু সন্ত্রাসবাদী তারা মন্দিরের মধ্যে গিয়ে ধর্ষণ করলো মন্দিরের ভিতরে গিয়ে তারপরে আরও কঠিন যে কিছুদিন আগে দেখেন এটা আমাদের ভারতবর্ষে খুব হাইলাইট হয়েছিল সকলেই জানেন যে একজন মার্কিন নারী একজন মার্কিন নারী তিনি এসেছিলেন বৃন্দাবনে তিনি একজন হিন্দু তিনি একটা বৃন্দাবনে এসেছিলেন সেখানে তাদের উপাসনা করার জন্য তো সেই বৃন্দাবনের যে প্রহিত ছিলেন ঠাকুর ছিলেন পণ্ডিত ছিলেন তাকে মানে ধর্ষণ করেছে এটা নিয়ে ভারতবর্ষে অনেক ঝামেলা হয়েছে এমনকি সেই সময়তে নিউজে এসেছিল টাইমস অফ ইন্ডিয়া থেকে যে ভারতবর্ষে মন্দিরগুলো নিরাপত্তা নেই কেন নিরাপত্তা মন্দিরও নেই কারণ যে মার্কিন নারী ধর্ষিতা হয়েছে কাদ্দারা যে বৃন্দাবনের সাধু বাবা ওখানে ধর্ষণ করেছে তো আধুনিক যুগে নারীদের সঙ্গে দেখেন এই ঘটনাগুলো ঘটছে আরও দেখেন আমাদের ইন্ডিয়ান রিপোর্ট আশ্চর্য হয়ে যাবেন শুধু আমাদের ইন্ডিয়ান রিপোর্ট দেখেন এটা টাইমস অফ ইন্ডিয়া এটা ছাপিয়েছে ফার্স্ট জুন দু হাজার চোদ্দো এখানে বলা হচ্ছে নাইনটি থ্রি উম্যান আর বিং রেফট ইন ইন্ডিয়া এভরিডে মানে প্রত্যেক দিন আমাদের ভারতবর্ষে প্রত্যেক দিন নাইনটি থ্রি মানে তিরানব্বইটা মহিলা ধর্ষণ হয় আমাদের ভারতবর্ষের এটা দু হাজার রিপোর্ট ফার্স্ট জুন টাইমস অফ ইন্ডিয়া বলছে ভারতবর্ষে প্রত্যেক দিন নাইনটি থ্রি প্রত্যেক দিন তিরানব্বইটা মেয়ে ধর্ষণ হচ্ছে এই আধুনিক যুগে দেখেন এটা আর রিপোর্ট এটা হচ্ছে প্রতিদিন এটা হচ্ছে বাংলা পত্রিকা আমাদের পশ্চিমবাংলার বিখ্যাত পত্রিকা প্রতিদিন পত্রিকা এখানে তারা বলছে দিনে গড়ে তিরানব্বই জন মহিলা ধর্ষণ হন ভারতে এই রিপোর্টটা ছাপিয়েছে এগারো মানে উনত্রিশ এগারো দু হাজার পনেরো মানে উনত্রিশে নভেম্বর দু হাজার পনেরোতে এটা প্রতিদিন তারা বলছে প্রতিদিন ভারতবর্ষের নাইনটি থ্রি তিরানব্বই জন মহিলা ধর্ষণ হচ্ছে তো এইভাবে যদি আমরা রিপোর্ট পেশ করতে লাগি অসংখ্য রিপোর্ট এখানে পেশ করা সম্ভব এমনকি বলা হচ্ছে যে প্রথম বিশ্বের আধুনিক বিশ্বগুলো আধুনিক বিশ্ব যেগুলো আছে যেগুলো আধুনিক বিশ্ব তাদের মধ্যে সবচেয়ে ধর্ষণের হার সবচেয়ে বেশি এমনকি আমরা রিপোর্টে দেখাতে পারি আমেরিকা ব্রিটেন এখানে যে ধর্ষণের হার বেশি এটা স্বতন্ত্রভাবে আলাদাভাবে অনেক আপনি ওয়েবসাইটে চলে যান এগুলো কিন্তু প্রমাণিত আছে এটা ছাপিয়েছে প্রতিদিন পত্রিকা আমাদের পশ্চিমবাংলার বিখ্যাত পত্রিকা বারো নয় দু হাজার পনেরো এটা হচ্ছে বাইশে নভেম্বর দু হাজার পনেরোতে ছাপিয়েছে বাইশে নভেম্বর দু হাজার পনেরোতে আধুনিক বিশ্বের অবস্থা দেখেন এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকার একটা ফটো আমি কেটে রেখেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি না একটা বাজে ছবি আছে তো যাই হোক মানে এই ছবিটা ষোলো মানে সতেরো কোটি ডলার দিয়ে এটা বিক্রি হয়েছে নিউজটা ছেপেছে আনন্দবাজার পত্রিকা পৃষ্ঠা নাম্বার পাঁচ এটা ছাপিয়েছে এগারোই নভেম্বর দু হাজার পনেরো আনন্দবাজার পত্রিকাতে দেখেন একটা উলঙ্গ ছবি একজন কোনো আর্টি আর্ট এঁকেছিল তো এই ছবিটা বিক্রয় হয়েছে কত সতেরো কোটি ডলার দিয়ে চিন্তা করেছেন আধুনিক বিশ্বে যে একটা ছবি যৌন দাসী বলে ইসলামকে কৃত দাসী বলে যে আমাদেরকে হেনস্থা করছে তো তার একটা ছবি একটা উল্লঙ্গ ছবি এর জন্য সতেরো কোটি ডলার চিন্তা করেছেন আধুনিক বিশ্বে মানে এগুলো এখন পর্যন্ত হচ্ছে আরও রিপোর্ট দেখাই এটা হচ্ছে কমিউনিস্টদের পত্রিকা যেটা গণদাবি নামে পরিচিত আমাদের বাংলা সাতাশে নভেম্বর সাতাশে নভেম্বর থেকে তিনে ডিসেম্বর দু ওরা তিন মাস পরপর পত্রিকাটা বের করে তো এখানে তারা একটা রিপোর্ট পেশ করেছে রিপোর্টে বলা হচ্ছে যে গত চার মাসে গত চার মাসে তিনশো সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে আমাদের এই ভারতবর্ষে তথ্য সূত্র দিয়েছে তারাও দ্য হিন্দু বাইশ এগারো দু পনেরো চিন্তা করেছেন গত চার মাসে মানে এটা দু হাজার রিপোর্ট তো বাইশ এগারো দু হাজার রিপোর্ট দা হিন্দু পত্রিকা থেকে কপি করেছে এই গণদাবি পত্রিকা তারা বলছে স্পষ্টভাবে যে গত চার মাসে ভারতে তিনশো সাম্প্রদায়িক দাঙ্গা ঘটেছে চিন্তা করে দেখেন গত মানে মাসে সাম্প্রদায়িক দাঙ্গা আধুনিক বিশ্বে চার আরও আশ্চর্য হয়ে যাবেন এটা আমরা প্রায় দেখতে পাই এটা আমাদের আনন্দবাজার পত্রিকা ছাপিয়েছে বৃহস্পতিবার উনিশে অক্টোবর দু হাজার সতেরো এটা ত্রিপুরার একটি ঘটনা ছবিটা দেখলে বুঝতে পারবেন যে কালী সময়তে সময় কালী এই যে বাচ্চা ছেলেকে দেখছেন এই বাচ্চা ছেলেটাকে বলি দেওয়ার জন্য এই পুরোহিত তিনি ধরে নিয়ে গিয়েছিলেন অবশেষে পুলিশ জানতে পারে তো যাই হোক এই ধরনের খবর আমাদের ভারতবর্ষে অ্যাভেলেবেল বিশেষ করে কালী পূজা যখন আমবর্ষা হয় সেই সময়তে দেখবেন যে অনেক ঠাকুর পুরোহিত তান্ত্রিক যারা আছে তারা নরবলি দেয় আমাদেরকে বলে যে কুরবানি বলি দিই এই জন্য অনেক তাদের আপত্তি তো যাই হোক তারা নরবলি দেয় আর এটা আমাদের ভারতবর্ষের একাধিক নিউজ আপনি কালী পরে মানে কালী পুজোর পরের দিন পেপার আপনি ঘেটে দেখেন অসংখ্য এরকম পাবেন যে অমুকতান্ত্রিক একটা নর বলে দিয়েছে একটা ছেলেকে বলে দিয়েছে একটা মেয়েকে বলে দিয়েছে অথচ আমাদেরকে আপত্তি করে যে আমরা কুরবানি করি এটা নিয়ে তো যাই হোক আমি যেটা বলতে চাইলাম যে বর্তমান গোটা ভারতবর্ষের প্রেক্ষাপট দেখেন আন্তর্জাতিক প্রেক্ষাপট দেখেন নারীদের উপরে এত অত্যাচার নারী ভ্রূণ হত্যা করছে তো এগুলো নিয়ে কোনো কথা নেই এখন সার্বিক কথা হচ্ছে এটা যে ইসলামে যে দাস প্রথা এবং প্রাচীনকাল থেকে যে দাস প্রথা হয়ে আসছে এমনকি এখন পর্যন্ত আধুনিক যুগেও দাসপ্রথা আছে এর মধ্যে অনেক পার্থক্য প্রথম পার্থক্য হচ্ছে এটা ইসলামের কোনো স্বাধীন ব্যক্তিকে দাস বানানো যাবে না জোরপূর্বকতা দাস বানানো যাবে না দুই নম্বর যুদ্ধে বন্দী হলেই যেটাকে দাস বানিয়ে ফেলতে হবে ইসলাম এ কথাও বলে না বরং দাস হওয়ার জন্য ইসলাম ছখনা স্টেপ রেখেছে যদি মনে করেন যে আমরা দাস প্রথা বন্ধ করে দেবো দাস প্রথা না তো এটা মুসলিমদের আয়ত্তে নেই এটা আছে অমুসলিমদের কেন যখন আপনি যুদ্ধ করবেন যখন যুদ্ধ একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করছে তো সেই সময়তে রাষ্ট্রনেতা যদি বলে দেয় এটা ঘোষণা করে দেয় দেখুন আমরা যদি যুদ্ধে পরাজিত হই তাহলে এই শর্ত হবে যে আমাদের নারী আমাদের ছেলে বা আমাদের নারী বা আমাদের যারা দাস নারী বা পুরুষ এদেরকে দাস করতে পারবেন না এটা যদি স্বাক্ষর এটা যদি চুক্তি হয়ে যায় তো এখানে তো আর কোনো মানুষই তখন দাস হবে না যখন মানে যুদ্ধের সময় রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যখন যুদ্ধ হয় একটা চুক্তি নামা হয় যখন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম বিয়ার সন্ধির সময়তে তিনি চুক্তি করেছিলেন এমনকি সাহাবর তালা আনন্দেরকে তিনি ফিরিয়ে দিয়েছিলেন কাফেরদের কাছে কেন চুক্তি হয়েছিল কারণ চুক্তি ভঙ্গ করা যাবে না চুক্তি ভঙ্গ করলে আল্লাহ সুবান ও তালা কিয়ামতের মাঠে তাদের বিপক্ষে প্রতিবাদ করে দাঁড়াবেন যেটা সই বুখার ইসনাই ফাউন্ডেশন হাজি দু থেকে আমরা দেখিয়েছি এবং মিশকাত হাজি তিরিশ দেখেন ওখানেও আছে তো যদি দাস প্রথা যদি বিলুপ্ত করতে হয় এটা ইসলাম মুসলিমদের কাছে এটা নেই বরং যখন এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের বিরুদ্ধে যখন মানে যুদ্ধ ঘোষণা করবে সেই সময় দুই দেশের রাষ্ট্রনেতা তারা বেশ কিছু নীতিমালা বেশ কিছু শর্ত রাখবে যেটা ইসলামে অনুমোদিত এই শর্তের মধ্যে অমুসলিমরা যদি বলে আমরা অমুসলিমরা যদি হেরে যাই সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের নারী পুরুষকে তোমরা দাসী করতে পারবে না এটা যদি শর্ত দিয়ে দেয় তারপরে যদি যুদ্ধ করে অবশ্যই মুসলিমরা তখন তাদের ওই বন্দিদেরকে দাস করতে পারবে না প্রথমে ক্লিয়ার হয়ে গেল প্রথমে ক্লিয়ার হয়ে গেল যে এটা যদি কথা করে নাই তাহলে আর হবে না এখন যদি অমুসলিমরা যদি বলে না মুসলিমরা যদি হেরে যাও তাহলে তোমাদের যে নারী পুরুষ আছে আমরা দাস বানিয়ে ফেলবো আর আমাদের নারী পুরুষ যেগুলো আছে তোমরা দাস বানিয়ে ফেলবে তো এটা তখন তো তাদের ম্যাটার তো ইসলাম হয়ে বলেছে এখানে শর্ত আপনি দিতে পারেন শর্ত দিয়ে যুদ্ধ করতে পারেন যদি শর্তে এটা উল্লেখ থাকে যে নারী পুরুষকে দাস বানানো যাবে না ইসলাম বানাবে না সমস্যা নেই এবার তারপরে হচ্ছে দ্বিতীয় পয়েন্ট যে একজন মানুষ তারপরেও দেখাচ্ছে না এখানে তারা শর্ত দিল মানে শর্ত তারা প্রয়োগ করলো না যে আমাদের নারী পুরুষকে দাস বানানো যাবে কি যাবে না যুদ্ধের আগে এরপরে যুদ্ধ ঘটে গেল দেখা একজন মুসলিমরা যুদ্ধে জিতে গেল এ জিতে যাওয়ার পরে একজন যুদ্ধবন্দিকে কি সঙ্গে সঙ্গে দাস করা যায় জি না এখানে আরও কয়েকটা পয়েন্ট আছে ইসলাম অনেকগুলো অপশান দিয়েছে তার মধ্যে একটা অপশান হচ্ছে এটা সেই ব্যক্তি যেসব ব্যক্তি নারী পুরুষগুলো যুদ্ধবন্দী হয়ে গেছে এই ব্যক্তিকে ক্ষমা করে দিতে পারে এবং বিনা মুক্তিপণে কোনো মুক্তিপণ না নিয়ে তাকে ছেড়ে দিতে পারে যেমন বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি বদরের মানে সরি মক্কা বিজয়ের সমাতে মক্কাকে যখন বিজয় করে ফেললেন লক্ষ লক্ষ সব ইহুদি আছে লক্ষ লক্ষ অ মুসলিম ছিলেন নন মুসলিম ছিলেন আল্লাহ বললেন তোমাদেরকে সবাইকে ক্ষমা করে দিলাম তোমরা থাকো কোনো সমস্যা নেই তাদেরকে দাস রূপে কিন্তু তাদেরকে মানে দাস দাসত্বর মধ্যে তাদেরকে ফেলেনি আল্লাহ রসুল কিন্তু বিনা মুক্তি বিনা বিনা মুক্ত মুক্তপনে আল্লাহ রসুল কিন্তু তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এটা হচ্ছে দুই নম্বর তিন নম্বর তিন নম্বর পয়েন্ট হচ্ছে এটা যারা দাস বা যারা যুদ্ধ বন্দী হয়েছে তারা সেই সময়তে সেই সময়তে যারা যুদ্ধে বন্দী হয়েছে সেই ব্যক্তিগুলো তখন মুসলিম রাষ্ট্র নায়কের সঙ্গে চুক্তি করতে পারে আর চুক্তি আছে আরেকটা চুক্তি হচ্ছে এটা যে আপনারা আমাকে ধরে ফেলেছেন এখন তাদের মুসলিমদের কবজায় যায় সেক্ষেত্রে ওই ব্যক্তিরা আর একটা অপশান আছে সেই অপশানটা হচ্ছে এটা তারা একটা চুক্তি করবে আবার যে আমি আপনার কাছে বিশ বছর আমি কাজ করব বা আপনি এমনটা কিছু মানে একটা কি মুক্তিপণ হিসাবে মুক্তিপণ হিসাবে যদি মুসলিম রাষ্ট্রনায়ক যদি কিছু দাবি করে যে তোমাকে দশ লাখ দিতে হবে এক লাখ দিতে হবে বিশ হাজার দিতে হবে যদি বিশ হাজার টাকা তুমি দিতে পারো তাহলে তোমাকে মুক্ত করে দেবো দেখেন ইসলাম কিন্তু আর একটা অপশান দিচ্ছে যদি মুক্তিপণ দিয়েই মুক্তিপণও একটা অপশান আছে যেটা সুরা মোহাম্মদ নম্বর মাস্র চার নম্বর আয়তাল্লাহ মতে বলেছে যে একটা মুক্তিপণ মানে যাদেরকে দাসরূপে মানে যাদেরকে ধরা হয়েছে যারা হেরে গেছে পরাজিত হয়েছে তার যদি মুক্তিপণ দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার যেটা ডিমান্ড করবে রাষ্ট্রনায়ক সেটা যদি দিয়ে দেয় তাকে আজাদ করে দেওয়ার কথাও আছে তো এতগুলো এতগুলো দেখেন এতগুলো অপশান আছে অনেকগুলো অপশান তারপরেও একজন ব্যক্তিকে দাস করা যাবে না আরও দুটো অপশান আছে আমি সংক্ষিপ্তভাবে আর বলে দেব আর চার নম্বর অপশান হচ্ছে এটা যে সেই ব্যক্তির কাছে যদি অর্থ না থাকে টাকা পয়সা না থাকে যাকে ধরা হয়েছে সেক্ষেত্রে একটা অপশান হচ্ছে এটা যে সে তখন আর চুক্তি করতে পারে যে ঠিক আছে আপনি বিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা চেয়েছেন তো আমি আপনার কাছে পঞ্চাশ মানে দশ বছর কাজকর্ম করবো কাজকর্ম করে আপনাকে আমি এই টাকাটা পরিশোধ করে দেবো বা রাষ্ট্রনায়ক বলতে পারে যে তুমি যদি আমার এই কাজটা করে দিতে পারো তাহলে সেক্ষেত্রে তোমাকে আমি আজাদ করে দেবো মানে রাষ্ট্রনায়কের কাছ থেকে একটা শর্ত নিতে পারে ইসলাম এটাও দিয়েছে তাকে আজাদ করার জন্য এখানে আজাদ করার জন্য পাঁচ নম্বর আরেকটা পয়েন্ট যে একজন ব্যক্তিকে যুদ্ধবন্দী ব্যক্তিকে দাস বানানো যায় না আরেকটা অপশান হচ্ছে এটাই যে সেই ব্যক্তিকে দুটো অপশান বাকি থাকলো আর সেই ব্যক্তিকে হত্যা করা যেতে পারে যদি যুদ্ধবন্দী হয় সেই ব্যক্তিকে হত্যা করা যেতে পারে কেন কারণ হচ্ছে একটাই এখানে পয়েন্ট মনে রাখবেন যে হত্যা কখন করা যেতে পারে আপনারা বদরের যুদ্ধের ইতিহাস দেখবেন আলাসল যখন বদরের সেই কুফ্ফারদেরকে তিনি মানে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলেন পরবর্তী সময়তে ওই ব্যক্তিগুলো যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তারা আবার সঙ্গবদ্ধ হয়ে শক্তি যুগিয়ে আবার কিন্তু মুসলিমদের উপরে আক্রমণ করেছিল আবার কিন্তু মুসলিমদের উপরে আক্রমণ করেছিল তাই এখানে রাষ্ট্রনায়ক দেখবে যে কোনো ব্যক্তি যদি খুব মানে গুন্ডা মস্তান বা ইসলাম বিদ্বেষী প্রচুর পরিমাণে ইসলাম বিদ্বেষী রাষ্ট্রনায়ক যদি বুঝতে পারে এই ব্যক্তিকে যদি আমরা ছেড়ে দিই এই ব্যক্তিকে যদি আমরা ছেড়ে দিই তাহলে এই ব্যক্তি আবার আমাদের উপরে আক্রমণ করে এই শান্তি পরিবেশকে নষ্ট করে দিবে সেই সময়তে ওই ব্যক্তিকে হত্যা করা যায় যদি সে আবার পরবর্তী সময়তে আক্রমণ করবে এমন কোনো সিমটম যদি তার মধ্যে পাওয়া যায় বা ইসলাম বিদ্বেষী হয় বা ধরা পড়ার পরেও অনেক চিৎকার মারছে দেখলে বোঝা যায় এমন ধরনের মানুষ থাকে তো সেই ব্যক্তিকে তখন হত্যা করা যেতে পারে আর ছয় নম্বর পয়েন্ট তারপরে যদি এতগুলো বাদ দেওয়ার পরে তারপর আসছে দাস প্রথা অথবা সেই ব্যক্তিকে দাস হিসাবে রাখা যেতে পারে দেখেন ছয়টা পয়েন্ট প্রথম এক নম্বর যে যুদ্ধের আগে চুক্তি করবে যে আমাদের নারী পুরুষকে তোমরা দাস করতে পারবে না দাসপ্রথা বন্ধ হয়ে যেত দুই নম্বর যে তারপরে মানে যুদ্ধ করার পরে এখানে তারা বিনা মুক্তিপণে একজন রাষ্ট্রনায়ক ছেড়ে দিতে পারে যেমন আল্লাহসুল ছেড়ে দিয়েছিলেন বদর যুদ্ধে বিজয় সমাতে তারপরে একটা যে তারা লিখিত একটা চুক্তি করতে পারে এইভাবে ছয়টা পয়েন্ট বললাম ছটা পয়েন্ট পর্যায়ের পরে দাস প্রথা আসছে বা একজন মানুষকে দাস হিসাবে রাখা যেতে পারে এবার দেখেন যে একজন ব্যক্তি এতগুলো পার করার পরে দাস রূপে গ্রহণ করা হলো এখন এর বিধান কি এখন এই ব্যক্তির বিধান কি দাস হয়ে গেছে এখন এর বিধান কী তার মানে কি এটা যে মুসলিম রাষ্ট্রনায়কের কাছে দাস চলে এসেছে মানে দাস হয়ে গেছে এখন যেমন পারবে তাকে কাজ করে নেবে যেমন পারবে নির্যাতন করবে যেমন পারবে তাকে মারবে থাপ্পড় মারবে তাকে খেতে দিবে না প্রচুর পরিমাণে কাজ করে নিবে যেমনটা আমরা দেখে থাকি এমনটা কি জি এটা নিশ্চিত এমনটা নয় আপনারা এবার শুনলে আশ্চর্য হয়ে যাবেন এতগুলো ছয়টা স্টেপ পার করার পরে একজন মানুষকে দাস করা হচ্ছে দাসে বিধান আসছে তারপরে এই ব্যক্তির যে মানে অধিকার ইসলাম যে দাসের অধিকার দিয়েছে এবার আপনার আশ্চর্য হয়ে যাবেন আমি পনেরোখানা হাদিস শুধুমাত্র আপনাদের সামনে রেফারেন্স ভিত্তিক পাঠ করে চলে যাব দেখবেন ইসলামে দাসের বিধান মানে কেমন দিয়েছে মানে এত সুন্দর দিয়েছে যে পৃথিবীতে মানে দাস প্রথা কী এটা আপনি বুঝতে পারবেন না যে পৃথিবীতে প্রাচীনকালে দাসপ্রথা আর ইসলামের প্রথা শুধু নামটায় দাস প্রথা কিন্তু তার এত অধিকার দিয়েছে একজন স্বাধীন পুরুষ স্বাধীন নারীর চাইতেও দাসের বেশি মর্যাদা দিয়ে দেওয়া হয়েছে যেটা কোরআন এবং হাদিস থেকে আমি আপনাকে স্পষ্ট দেখিয়ে দিব মানুষকে দাস বানানো হলো কিন্তু তার যে অধিকার ইসলাম দিয়েছে এটা স্বাধীন নারী পুরুষের চাইতেও অনেক ক্ষেত্রেই অনেক জায়গাতে অতিরিক্ত ফেসিলিটি দেওয়া হয়েছে কোরআনের একটা আয়াত দিয়ে আমি শুরু করবো তারপরে হাদিস আমি পনেরোখান হাদিস আপনাদেরকে শোনাবো আপনারা সবাই সুরা নিসা ফুলতে পারেন সুরা নিসা পবিত্র কোরআনের চার নম্বর সুরা আয়াত নম্বর পঁচিশ বের করবেন এখানে আল্লাহ সুব্বানা তিনি দাস দাসী প্রসঙ্গে আলোচনা করেছেন তাহলে বুঝতে পারবেন যে ইসলামের দাস প্রথা মানে দাস যে একজন মানুষকে দাস বানানো হলো তারপরে নির্যাতন করার জন্য নয় তাকে প্রচুর পরিমাণে খাটানোর জন্য নয় যেমন ইচ্ছা তেমন কাজ করার জন্য নয় কিন্তু আধুনিক বিশ্ব এবং প্রাচীনকালে আমরা দেখি দাস হচ্ছে ওই ব্যক্তির যার কোনো অধিকার নেই কোনো অধিকার নেই কোনো অধিকার দেওয়া হয় না কিন্তু ইসলামের দাস প্রথার অধিকার দেখেন পবিত্র কোরআন নিসা সিস নাম্বার চার আয় নাম্বার টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ আলোচনাটা বলছেন আর তোমাদের মধ্যে যে ব্যক্তি মুমিনা ও স্বাধীনা রমণীকে বিয়ে করার শক্তি সামর্থ্য না রাখে তবে তোমাদের দক্ষিণ হাত যার অধিকারী সেই ইমানদার দাসী আল্লাহ তোমাদের ইমান বিষয়ে পরিজ্ঞাত আছেন আল্লাহমতা বললেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি মুমিন স্বাধীনা নারীকে বিয়ে করার সামর্থ্য নেই এই সমস্ত ব্যক্তি যেন তারা ওই সমস্ত নারী মুমিনা নারীকে বিয়ে করে যারা দাসী তাদেরকে বিয়ে করতে পারবে মানে বোঝা গেল ইসলাম পবিত্র করেন বলছে যে একজন নারী দাসী যদি হয় তাকে একজন স্বাধীন পুরুষ বিয়ে করতে পারে দুই নম্বর পয়েন্ট তোমরা একে অপর হতে অতএব তোমাদের মনিবদের অনুমতি ক্রমে ব্যভিচারী ও গুপ্ত প্রেমিকা ব্যতীত সতী সাধ্য নারীদেরকে বিয়ে করো স্পষ্ট যে মনিব যখন আপনি বিয়ে করবেন কোনো দাসীকে তখন দাসীর যে মনিব তার কাছ থেকে অনুমতি লাগবে হট করে আপনি কোনো দাসী মেয়েকে বিয়ে করতে পারবেন না ওই মনিব যদি অধিকার না দেয় একজন স্বাধীন পুরুষ একজন মুসলিম সে কিন্তু ওই দাসীকে বিবাহ করতে পারবে না যতক্ষণ না তার মনিব ওয়ালি হিসাবে তাকে বিয়ে দিচ্ছে সম্মতি দিচ্ছে তিন নম্বর অতএব যখন তারা বিবাহবদ্ধ হয়ে তারপর যদি তারা ব্যবিচার করে মানে তারপর এখানে একটা পয়েন্ট আল্লাহ সুমান বলছে তারপর ওই দাসী মহিলাকে যখন বিয়ে করা হলো তারপর বিয়ে করা হলো তারপর এখানে স্পষ্ট হয়েছে তারপর বিবাহ হওয়ার পরে যে সেই দাসী মহিলাটি দাসী মহিলাটি যদি ব্যভিচারে লিপ্ত হয়ে যায় বিয়ে করার পরে অন্য পুরুষের সঙ্গে বিবাহতে লিপ্ত হয়ে গেছে এই কথা ঘোষণা করা যায় যদি বিবাহতে লিপ্ত হয়ে যায় ব্যবচার করে তবে তাদের প্রতি স্বাধীন নারীদের শাস্তির অর্ধেক আলহামদুলিল্লাহ বলছি একজন দাসী মহিলা বিবাহর পরেও যদি অন্য পুরুষের সঙ্গে বিবাহ করে বিবাহ করে সরি বিবাহ করে বলছি যদি জেনা করে ধর্ষণ করে অন্য কেউ পুরুষের সঙ্গে তো আল্লাহ সহ বলছে এই দাসী মহিলার জন্য যে বিধান সে বিধান হচ্ছে যে স্বাধীন নারীর অর্ধেক তাকে শাস্তি দেওয়া হবে এবং স্বাধীন নারী কোনো দাসী মানে কোনো স্বাধীন নারী যদি জেনা করে তার বিধান কি সুরা নূর খোলেন আয়াত নম্বর দুই সেখানে একশো বেত্রাঘাত করতে হবে যদি সে অবিবাহিত হয় আর যদি বিবাহিত হয় তাহলে সেই মেয়েটিকে রজম তথা হত্যা করতে হবে আর আল্লাহ বলছে কোনো দাসী মহিলা যদি কোনো দাসী মহিলা যদি বিয়ে করার পরেও যদি কোনো জেনাই লিপ্ত হয় আল্লাহ ইসলামী যে হদ জারি হবে যা বিধান জারি হবে সেই স্বাধীন নারীর অর্ধেক মানে এখানে একজন দাসী মাত্র পঞ্চাশটা বেত্রাঘাত পাবে আর স্বাধীন পুরুষ স্বাধীন নারী স্বাধীন পুরুষ এরা কত পাবে একশো খানা চিন্তা করে দেখেন যে স্পষ্টভাবে এখানে অধিকার বেশি দেওয়া হয়েছে কি হয়নি পবিত্র স্পষ্ট অধিকার দেওয়া হয়েছে আর নিসা এক নম্বর পঁচিশে স্পষ্ট আল্লাহ স বলে দিয়েছে তোমরা তাদেরকে মোহর দিয়ে বিবাহ করো মোহর দিবে বিবাহ করো তাদেরকে যৌন দাসী রূপে নয় যৌন রূপে নয় স্পষ্ট যে তাদেরকে মোহর দিয়ে বিয়ে করো এই দাসীকে মোহর দিতে হবে এবং তাকে যৌন দাসী বানানো যাবে না ইসলাম বলছে না যে দাসী মানে যৌন মানে যৌন দাসী এমনটি নাই একজন দাসী তাকে মোহর দিতে বিবাহ করতে হবে তো কথা শেষ পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনো দাস কোনো দাসী যদি কোনো অন্যায় করে জেনা করে ব্যবিচার করে তো এর শাস্তি হবে স্বাধীন মানে আমি আপনি যারা স্বাধীন পুরুষ আছি এদের অর্ধেক আরও তার হয়ে যাবেন যে কোনো দাস দাসী যদি জেনা করে চাই সে বিবাহিত হোক চাইসে সে অবিবাহিত হোক তাকে রজম হত্যা করা যাবে না এটার মুসনাদে আহমেদ সৈমুসলিমে একাধিক হাদিস আছে তার কাসির পরেন স্পষ্ট পাবেন ইবনে কাশির হাদিস নিয়ে এসেছে কোনো দাস কোনো দাসী যদি ব্যভিচার করে জেনা করে ধর্ষণ করে এটা যদি প্রমাণিত হয়ে যায় তারপরেও এদেরকে হত্যা করা যাবে না এদেরকে হত্যা করা যাবে না মাত্র পঞ্চাশটা বেত্রাঘাত করতে হবে কিন্তু আমি আপনি স্বাধীন পুরুষ নারী যদি জেনা করি যদি আমরা অবিবাহিত হই তাহলে আমাদেরকে একশো বেত্রাঘাত আর যদি আমরা বিবাহিত হই তাহলে রজম করতে হবে এবার বলুন যারা দাস দাসীকে মনে করছেন যে দাস দাসী মানে এদের কোনো অধিকার নেই এদের নির্যাতন আর নির্যাতন প্রচুর মানে পরিমাণে নির্যাতন যেমনটা নয় বরং দাসীদের এখানে দাস দাসীদের অধিকার কম দেওয়া হয়েছে মানে সরি এদের অধিকার বেশি দেওয়া হয়েছে তো একটা দলিল পবিত্র করানেরই যথেষ্ট তাদের এই সব বিষয়গুলোকে উচ্ছেদ করার জন্য আল্লাহ বলছে এই নারীদেরকে দাসী নারীদেরকে বিবাহ করো আর বিবাহ যেমন তেমন না মোহর দিয়ে বিবাহ করো এমনকি তার অভিভাবকের এখানে মানে সমর্থন লাগবে যাকে তাকে বিবাহ করতে পারবে না তো সার্বিক কোরআনের একটা আয়াতে যথেষ্ট আর দাস দাসী যদি জেনা করে তাদেরকে হত্যা করার বিধান নেই কিন্তু আমি আপনি যদি বিবাহ মানে জেনা ব্যবচার করি ইসলাম বলছে আমাদেরকে হত্যা করতে হবে একটাতে যথেষ্ট যে ইসলামের দাস দাসীর অধিকার কতটা দিয়েছে এমনকি স্বাধীন নারী পুষের চাইতে এখানে মানে দাস দাসীদের অধিকারটা বেশি দেওয়া হয়েছে পয়েন্ট নাম্বার দুই আমরা একেবারে হাদিস থেকে শোনাবো যে ইসলামের দাস দাসীর অধিকার কতটা দিয়েছে কতগুলো দেওয়া হয়েছে ইসলামের দাস বা দাসীকে ভাই এবং বোনের মর্যাদা দেওয়া হয়েছে কোন দাস যদি থাকে তাকে ভাই তাকে ভাই বলে সম্বোধন করা হয়েছে হাদিস সই বুখারি ফুলবেন যেটা নাস্তিক ভাইরা দেখতে চান তারা দেখবেন হচ্ছে তৌহিদ প্রকাশনী যেটা বাংলাতে অনুবাদ হয়েছে তার জন্য আমি বাংলা রেফারেন্সগুলো দিচ্ছি হাদিস কুমার ছ হাজার পঞ্চাশ সই মুসলিম মাকতবাই শ্যামালে থেকে দেখবেন ষোলোশো একষট্টি সোনান আবুদাউদ হাদিস কুমার পাঁচ হাজার একশো আটান্ন ইবনু মাজা হাদিস মা তিন হাজার ছয়শো নব্বই মুসনাদ আহমদ হাদিস নাম্বার একুশ হাজার চারশো বত্রিশ আল্লামা নাসির আলবানি রাইমাউল্লাহ ইর অল উল গলিল হাদিস মা দু হাজার একশো ছিয়াত্তর শহীদ তারগিব হাদিস মা দু হাজার দুশো বরাশি এবং মিশকাত দেখে নেবেন মিশকাত হাদিস তামাদ তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ আলহামদুলিল্লাহ মিশকাত একটা চ্যাপ্টারই আছে অন্তত কোনো কিছু না পেলে অন্তত মিশকাত দেখে নেন তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস যে ইসলামে একজন দাসকে ভাইয়ের মর্যাদা দেওয়া হয়েছে হাদিসটা আমি হুবহু পড়ছি কাটছাট করে নয় নাস্তিকদের মতো হুবহু পড়ছি আপনারাও এখন আধুনিক যুগ আপনারা এখন হাদিস বিডি বা বাংলা হাদিস মোবাইল অ্যাপেল নামিয়ে নেন সবগুলো পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ প্রথম হাদিস যে ইসলামের দাসের যে মর্যাদা দিয়েছে আবু যা রদি আল্লাতাল আনু থেকে বনি তো তিনি বলেন রাসুল করিম সাল্লাহু আলী ভাইসাল্লাম তিনি বলেন তিনি বলেছেন তারা দাসগণ তোমাদের ভাই আল্লা বলছে যে তারা অর্থাৎ দাসগণ তোমাদের ভাই মানে দাসরা আমাদের ভাই প্রথম কথা আল্লাহ এটা দুই আল্লাহ তোমাদেরকে তোমাদের আল্লাহ তাহাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন অতপর আল্লাহ যখন তার কোনো ভাইকে অধীন করে দেন সে যেন নিজে যা খাই তাকেও তাই খাওয়াই দেখেন প্রথম কথা আল্লা সুল কি বললেন যে এই দাস দাসী এগুলো তোমাদের ভাই আর তোমাদেরকে যেহেতু তাদের অধীনস্থ করে দিয়েছে তো এখন আমাদের আমাদের আমাদেরকে মানে আমাদের যে কর্তব্য কি আমাদের দায়িত্ব কি একটা দাস করে নিয়ে চলে আসলাম আমাদের কোনো কর্তব্য নেই যেমন ইচ্ছা থেকে মানে তাই খেতে দেবো না নির্যাতন করবো এমন যে না আল্লাহ সুল বলছে যেহেতু তোমাদের দিন চলে এসেছে এখন তোমার দায়িত্ব হচ্ছে দায়িত্ব কি তুমি যেমন খাও মানে আমি যেমন খাবো ঠিক দাসটাকে ওই জিনিসই খাওয়াতে হবে তুমি যেমন খাও ঠিক ওই জিনিসটা খাওয়াতে হবে সে বোখারি গুস্তুমের হাদিস দেখেন আল্লাহ বলছে যে স্বামী স্ত্রীর অধিকার কি স্বামী স্ত্রীর প্রতি অধিকার কি স্ত্রীর স্বামীর প্রতি অধিকার কি আলস বলছে স্বামী যে মানে খাবে স্ত্রীকে সে মানে খাবে ঠিক দাসের ব্যাপারে একথায় বলা হচ্ছে আলস বলছেন যে তুমি যে মানে খাও তাকে সেটাই খাওয়াও এখানে নাই নিজে দুই যা পরিধান করো মানে যে পোশাক যে বস্ত্র পরিধান করো তাকেও তা পরিধান করাও এটা দাসের মর্যাদা ভাই ইসলাম এটা এখানে আপনি কোথায় নিকৃষ্ট ইসলামের দাস প্রথা বা দাসদের যে মর্যাদা দেওয়া হয়েছে এগুলো যদি কেউ শোনে তো আপনার আশ্চর্য হয়ে যাবেন ইসলাম চোদ্দশো বছর আগে এত মর্যাদা দিয়েছে একটা দাসের যে সময়তে দাসকে নির্যাতন করা হতো অমানবিকভাবে সেই সময়তে এতগুলো অধিকার দেওয়া হয়েছে আর এটা কি আসলে এই বর্ণনাগুলো শোনা পরে মনে হবে এটা দাস প্রথা না বলাই উচিত একজন মানুষ তাকে দাস মানে ইসলামী যে দাস প্রথা যে মর্যাদা এটা মানে হাদিসগুলো শোনা পরে বলবেন একে দাস বলা যাবে না এটা স্বাধীন মানুষের চাইতে অনেক মানে ভালো আছে দেখেন আর একটা দেখেন নিজে যা পরিধান করো তোমরা তাকেও তা পরিধান করাও তিন নম্বর তাদের সাধ্যাতে মানে সাধ্যের অতীত কাজের জন্য যেন চাপ প্রয়োগ না করে মানে দাসকে পেয়েছে না যেমন ইচ্ছা কাজ করাবেন যে না আল্লাহ বলছে তাদের সাধ্যের অতীত কোনো কাজ যেন না দেওয়া হয় কোনো কাজ যেন না দেওয়া হয় আর একান্তই যদি সাধ্যা মানে সাধ্যের অতীত কাজে বাধ্য করে মানে যদি খুব দরকার খুব জরুরি প্রয়োজন হয়ে যায় যে না আপনাকে একটা কাজ করতে হবে কিন্তু আপনার দাসটা আপনি জানছেন পারবেন না যদি এমন যদি ঘটে যায় তাকে যদি কাজটা সত্যি করে নিতে হয় আল্লাহ কি বলছে দেখেন তবে নিজেও নিজেও যেন তাকে সর্বাত্মকভাবে সাহায্য করে আলহামদুলিল্লাহ দেখেন আল্লাুল বলছে তাকে যে মানে তুমি খাচ্ছ সে মানের খাওয়াও যে মানে পড়ছ সে মানের পড়াও এমনকি তাকে উঁচু কোনো ভারী কাজ করে নিবে না সাধ্যের অতীত কোনো কাজ করে নিবে না আর যদি করাতেই হয় আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি বলছেন যে তুমিও তার সঙ্গে সহযোগিতা করো সর্বাত্মকভাবে সহযোগিতা করো হাইসের ভাষা যে সর্বাত্মকভাবে ওই দাসকে সহযোগিতা করো তার কাজের জন্য চিন্তা করেছেন ইসলামে দাস প্রথা এবার বলুন তো ইসলামে এটা দাস প্রথা আপনি কি বলছেন ওই সেই যুগের বা এখন আধুনিক যুগে যে দাস প্রথা অমানবিক অত্যাচার এটা সে জিনিস এটা কি স্বাধীন পুরুষের চাইতে স্বাধীন নারীর চাইতে অতিরিক্ত কি দিচ্ছে না কোথায় নিজের সন্তানের মতন ভাই সন্তানের মতো নিজের স্ত্রীর মতো অধিকার দিচ্ছে দাসকে যে তুমি যে মানে খাচ্ছ তাকে সে মানে খামাও তুমি যে মানে পোশাক পরছো সে মানে পোশাক পরো তুমি তাকে অতিরিক্ত কাজ করিয়ে নিও না যদি পড়াতেই হয় তুমি নিজে তাকে সর্বাত্মকভাবে সাহায্য করো সই বুখারিরাদ সই বুখারি হাদিস নমার ছ হাজার পঞ্চাশ সই মুসলিম হাদিস হাদিসমার এক হাজার ছয়শো একষট্টি সন আবুদাউদ হাদিস নম্বর পাঁচ হাজার একশো আঠান্ন সন ইবনু মাজা হাদিস না তিন হাজার ছয়শো নব্বই মুসনাদ আহমদ হাদিস নম্বর একুশ হাজার চারশো বত্রিশ ইর অলুল হাদিস গলীল দু হাজার একশো ছিয়াত্তর সই তরগিব হাদিসম দু হাজার দুইশো বিরাশি মিশকাত হাদিস না তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ আলহামদুলিল্লাহ এগুলো বাংলা অনুবাদ হয়েছে কিছু না পড়লে বুখারি দেখে নেন মিসকাত দেখে নেন আবুদ দেখে নেন ইবনে মাজা দেখে নেন এখন একটা বাংলা হাদিস একটা অ্যাপস নামিয়ে নেন বা আপনি গুগল গিয়ে একটা পিডিএফ নামিয়ে নেন সব বাংলা হয়ে গেছে ভাই আপনারা দেখে নেন মিনি নেন ইসলামের দাস প্রথা মানে সাধারণ জানে না দাস মানে আগে ভেবে দাস মানে নির্যাতন করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে আরে ভাই ইসলামের যে দাস পুরো থাকলে নির্যাতন অত্যাচার কিছু নেই কেবল তো দুটো একটা কোরআন রায়ত একটা হাদিস পড়লাম তাতে বুঝেছেন ইসলামের দাস যে যে অধিকার দেওয়া হয়েছে নারী মানে অনেক ক্ষেত্রে স্বাধীন নারী পুরুষের চাইতে অধিক বেশি দেওয়া হয়েছে আর দাসের যে অধিকার নিজের স্ত্রী কন্যা পুত্র সন্তান তাদের যে অধিকার দাসকে সেই জায়গাতে রাখা হয়েছে তাকে তুচ্ছ তুচ্ছতাচ্ছলে করা হয়নি হাদিস নাম্বার দুই কোনো দাসকে যদি আপনি অতিরিক্ত কাজ করিয়ে নেন তার পরিশ্রম পরিশ্রম দিতে হবে এই মর্মে দুই নম্বর হাদিস দেখেন হাদিসটা আছে সাই মুসলিম নশো ছিয়ানব্বই নম্বর হাদিস তবে এটা বাংলাতে পাবেন না এটা মাত্রায় সামলাতে পাবেন যারা বাংলা দেখতে চাইছেন যেহেতু নাস্তিক অধিকাংশ তারা ইরুল গালিল তারা পড়তে পারবেন আরবিতে আছে সেই হিব্বান হাদিস মাছ চাহাজার দুশো একচল্লিশ এটা পড়তে পারবেন আরবিতে আছে সৈদ তারগিব হাদিস তুমার দু হাজার দুইশো সাতাশি সৈদ তারগিব এটাও প্রথম খণ্ড অনুবাদ হয়েছে দ্বিতীয় খণ্ড অনুবাদ হয়নি তবে নাস্তিকদের জন্য মিসকাতাল মাসাবি খুলে দেখেন মিসকাতাল মাসাবি হাদিস নামাদ তিন হাজার তিনশো ছেচল্লিশ ডাবল থ্রি ফোর সিক্স তিন হাজার তিনশো ছেচল্লিশ নম্বর হাদিস এবার আল্লাহ কি বলছে দেখেন আবদুল্লাব আমর ও দেলা আনো থেকে বর্ণিত তিনি বলেন একদিন কর্মচারী তার নিকটটি উপস্থিত হলে তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি আমার অধীনস্থ দাসদেরকে তাদের পারিশ্রমিক দিয়েছ সে বলল না তিনি বললেন যাও এক্ষুনি তাদের খোরা আদায় করো দেখেন প্রশ্ন করছে তুমি কি আমার সে দাসটাকে কাজ করে টাকা না সে নিয়েছে সঙ্গে সঙ্গে যাও তার খোরাকি আদায় করো তাকে পরিশ্রম করে নিয়েছ তাকে মানে তাকে তার মজুরিটা দিয়ে দাও এখানে আল্লাহ মানে এখানে খ্যান্ত নন তারপরে কি বলা হচ্ছে দেখেন তারপরে বলছে কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন কোনো মানুষের গুনাহের জন্য এতটাই যথেষ্ট অধীনস্থ দাসকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা দেখেন স্পষ্ট আল্লাহুল সাল্লা থেকে হাদিস শোনাচ্ছেন আল্লাহ বলেছে কোন ব্যক্তির জন্য মানে গুনাহে কাবেরার জন্য এতটাই যথেষ্ট যে অধীনস্থ দাসকে দিয়ে কাজ করাবে কিন্তু তাকে প্রাপ্য মর্জি মানে মজুরি এটা দেবে না দেখেন এটা দাসকে যদি অতিরিক্ত কাজ করে নেন তাকে অবশ্যই মজুরি দিতে হবে ইসলাম এটা বলছে এটাকে দাস প্রথা বলবেন এটা সাধারণ মানে স্বাধীন পুরুষ নারী যেমন অধিকার ইসলামের ঠিক সেই অধিকারটা দেওয়া হয়েছে হাদিস নাম্বার তিন দাস দাসীর সঙ্গে বসে খাওয়া দাওয়া করবে মনিব মানে আপনার যদি একটা দাস থাকে কৃত দাস থাকে তো মনিবের মনিবকে মনিব মানে দাস দাসের একটা অধিকার এটা ইসলাম বলছে যে মনিবের সঙ্গে বসে খাওয়া দাওয়া করবে দলিল সৈবুখারি

পৃথিবীর কোনো ইতিহাসে দেখেছেন যে দাস দাসী মনিবের সঙ্গে এক টেবিলে বসে খাবে দেখেছেন বরং তাকে খেতে দেওয়া হয় না নির্যাতন করা হয় দেখেন দলিল আবু রা আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সালু ওসাল্লাম বলেছেন তোমাদের খাদেম যখন তোমাদের জন্য খাদ্য প্রস্তুত করে নিয়ে আসে আর সেই খাদ্য প্রস্তুতকালে তাপ ধোয়ার কষ্ট সহ্য করে তবে তাকে যেন নিজের সাথে বসে খাওয়াও চিন্তা করেছেন তাকে নিজের সঙ্গে বসিয়ে খাওয়াও এখানে খ্যান তো আল্লাহ রসুল তারপরে আবার বলছে নিতান্তই যদি খাদ্যের পরিমাণ কম হয় দেখেন নিতান্তই যদি তারপরে খাদ্য খানোর জন্য আল্লাহসুল বললেন যে তাকে বসে খাওয়াও আর নিতান্তই যদি খাদ্যের পরিমাণ কম হয় আল্লাহ রসুল কি বলছেন দেখেন তবে তা হতে এক দুই লুকমা যেন তার হাতে তুলে দেওয়া হয় চিন্তা করছেন খাদ্য যদি না থাকে মনি একা খাবে জিনা আল্লাুল বলছে যে তোমার দাস দাসী যারা আছে তাদেরকে তুমি নিয়ে আসো নিয়ে সেই একসঙ্গে বসে খাও আর খাদ্য যদি তোমার কাছে নিতান্তই কম থাকে তো তোমার যদি চার লুকমা থাকে তো এক দু লুকমা তাকেও তুমি দিয়ে দাও চিন্তা করেছেন দাস দাসী বলবেন না ছেলে সন্তান বলবেন বা ছেলে যদি থাকে আমরা তো এমনটাই করি যদি আমাদের যেটা থাকে আমরা সেটা দিই আমরা ভাগ করে খাই চিন্তা করেছেন দলিল নাম্বার চার দাস দাসীর অধিকার এবং মর্যাদা ইসলাম কি দিয়েছে এই অধিকার মর্যাদা শুনে আপনি বুঝতে পারবেন যে আসলে এগুলোকে দাস দাসী প্রথা বলা উচিত নয় নিজের সন্তান নিজের স্ত্রীর প্রতি যতটা দায়িত্ব ঠিক অতটাই দায়িত্ব তার মালিকের থাকে দাস দাসীর ওপরে দলিল নম্বর চার দাস দাসীকে শিক্ষা দেওয়া দাস দাসীকে মূর্খ করে রাখবে না বরং শিক্ষা দিতে হবে তাকে পড়াশোনা করাতে হবে তাকে ইউনিভার্সিটি কলেজ যত সে পড়তে চায় তাকে পড়াতে হবে ইসলাম সে অধিকার দিয়েছে আপনি কোন দাস দাস আপনি ভাবছেন দাস দাসী ওই প্রাচীনকালে জিনা ইসলাম ওই দাস দাসীকে একদম লাথি মেরে গুড়িয়ে উড়িয়ে ছিঁড়ে ফেলেছে ইসলাম এমন জিনিস দিয়েছে যে মানুষ এই সব অধিকারের কথা শুনলে মানুষ স্বাধীন মানুষ বলবে যে আমি দাস হবো অনেক স্বাধীন গরিব দুস্থ মানুষ আছে তারা ইসলামের অধিকার দাসের যে অধিকার দেওয়া সেটা শুনে তারপরে বলবে যে আমি দাস হয়ে যাব কেননা তার সামর্থ্য নাই যে তাই সে অত সুন্দরভাবে জীবন পরিচালনা করবে যাতে ইসলাম অধিকার দিয়েছে আরও আছে দেখেন যে দাসের শিক্ষার ব্যবস্থা হাদিসে সই বুখারি হাদিসনাথ দু হাজার পাঁচশো সাতচল্লিশ এবং দেখবেন বুখারি আধুনিক প্রকাশনী বুখারি হাদিস বুখারি হাদিসনাথ দু হাজার তিনশো উনআশি হাদিসে বর্ণনাকারী আবি আসারি রিয়া আনু তিনি বলেন নবী করিম সাল্লু আলী সাল্লাম বলেছেন যে লোক তার বাদীকে উত্তম রূপে জ্ঞান ও আদব শিক্ষা দেবে জ্ঞান শিক্ষা দেবে এবং আদব এবং আচার আখলা ব্যবহার ভদ্রতা শেখাবে ভদ্রতা শেখাবে ভদ্রতা চূড়ান্ত শিখর পর্যন্ত তাকে যাকে শেখাবে শেখাবে এবং তাকে মুক্ত করে বিয়ে করে সে দ্বিগুণ সব লাভ করবে চিন্তা করেছেন আল্লাহ বলছে যে নবী কম বলেছেন যে লোক তার দাস দাসীকে বাদিকে উত্তম রূপে শিক্ষা দেবে এবং তাকে ব্যবহার তাকে স্ট্যান্ডার্ড কোয়ালিটির ব্যবহার শেখাবে তাকে আধুনিক কালচার যদি বলেন আধুনিক কালচারের ব্যবহার একলাখ শেখাবে ইসলামিক ক্রিস্টি কালচার শেখাবে তারপরে সেই নারীকে আজাদ করে দিবে তারপর যদি সে বিবাহ করে তাহলে ডবল নেকি দেওয়া হবে চিন্তা করেছেন এটাকে দাস প্রথা বলবেন নিজে ছেলে মেয়ের মতো অধিকার দেওয়া হচ্ছে হাদিস তোমার পাস ইসলামের দাস দাসী প্রথা দেখেন দাস দাসী ধরুন বাড়িতে কাজ করছে সে যদি কোনো ভুল করে কোনো একটা ভুল করে ফেলেছে অন্যায় করে ফেলেছে কি করবেন অন্যায় করে ফেলেছে তাকে থাপ্পন মারবেন একখানা আমরা হলে থাপ্পন মারবো আধুনিক যারা দাস দাসী বিরুদ্ধে কথা বলছে তারা একটা থাপ্পড় মারবে মারবে কি মারছে বাংলাদেশের কিছু মেরেছে তার মামা বাড়িতে গিয়ে অনেক দেখছি যে কাজের মেয়েকে দাসদাসী কথা কাজের মেয়েকেও মারে ইসলাম কি বলছে দেখেন দাস দাসী যদি ভুল করে তার বিধান হাদিস মিসকাত আল মাসাবি হাদিস নাথ তিন হাজার তিনশো সাতষট্টি সন আবু দাউদ হাদিস নাথ পাঁচ হাজার একশো চৌষট্টি সনুল কুবরা লীল বাইহাকি হাদিস নার পনেরো হাজার সাতশো নিরানব্বই সিলসিলা হাদিস সাহিয়া লীল আলবানি হাদিস নার চারশো অষ্টআশি নাস্তিকদের জন্য মিসকাত দেখে নেবেন তিন হাজার তিনশো সাতষট্টি যারা বাংলা দেখতে চান হাদিসগুলো চেক করতে চান যে আমি ভুল বলছি না হাদিস বলছে দেখেন আব্দুল্লাহ ইবনু ওমর ওদ্দ তালা আনু বলেন তিনি বলেন জৈনক্য ব্যক্তি নবী করিম সাল্লাহ আলী সাল্লামের নিকটে এসে বললেন হে আল্লাহ রসুল গোলামকে তার অপরাধের জন্য কতবার আমরা ক্ষমা করব মানে দাস যদি কোনো অন্যায় করে গোলাম যদি কোনো অন্যায় করে তাকে আমরা কতবার ক্ষমা করব। সে একটা ভুল করলো তাকে কি আমরা কি আঘাত করতে পারি বা তাকে কি শাস্তি দিতে পারি না ক্ষমা করব। বা যে কতবার ক্ষমা করব প্রশ্ন হচ্ছে নিশ্চুপ রইলেন কোনো কথা বললেন না সে ব্যক্তি পুনরায় জিজ্ঞাসা করলো ইয়া রসুল্লাহ সাল্লি সাল্লাম আমরা তাকে কতবার ক্ষমা করব রসুল আবার নিশ্চুপ নিশ্চুপ থাকলেন তৃতীয়বার প্রশ্নের জবাবে বললেন তাকে ক্ষমা করো প্রত্যহ প্রত্যেক দিন সহত্তর বার প্রত্যেক দিন যদি সহত্তরবার বার অপরাধও করে তাহলে সেই দাসকে সেই দাসীকে তুমি ক্ষমা করে দাও চিন্তা করেছেন একটা দাস যদি একটা কাজ করেছে একটা কাজ করতে গিয়ে একটা ভুল করেছে একে মারবেন এটা নয় আল্লাহ যে ক্ষমা করো আর ক্ষমা কতবার করবে সহত্তর বার তাকে ক্ষমা করো দিনে সহত্তরটা যদি অপরাধ করে ভুল করে আল্লাহ রসুল বলছে তাকে সহত্তর বার ক্ষমা করো সহত্তর বার এখানে বিশেষ করে ব্যাখ্যাকারক কারক সে বুখারির মুসলিমের ব্যাখ্যাকারীগণ তার এখানে অনেক ব্যাখ্যা করেছে বিশেষ করে আইনুল মাহবুদ আবু আবুদাউদের এই পনেরো পাঁচ হাজার একশো চৌষট্টি নম্বর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে লেখা হয়েছে যে কেন আল্লাহ বললেন তাকে সহত্তর বার সে দাসকে ক্ষমা করো প্রতিদিন বার ভুল করলো তার গায়ে হাত যেন না তোলে তাকে যেন না মারে বরং তাকে ক্ষমা করে দেওয়ার কথা কেন বললো কেন আবু আবুদাউদের এক হাজার পাঁচশো পনেরো নম্বর হাদিস আছে যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলুসাল্লাম তিনি প্রতিনিয়ত আল্লাহ কাছে সহত্তর বার তৌবা পাঠ করতেন আলহামদুলিল্লাহ আমরা সকলে জানি যে বিশ্বনবী প্রতিদিন তিনি আল্লাহর কাছে প্রতিদিন প্রতিনিয়ত সহত্তর বার ক্ষমা প্রার্থনা করতেন আর আল্লাহর রসুল বলছেন তোমার অধীনস্থ যে দাস দাসী থাকবে সে যদি অন্যায় করে তাকে তুমি প্রতিনিয়ত সহত্তর বার ক্ষমা করো তবে ইসলামী বিশেষজ্ঞরা বলছে এটা অতিরিক্ত কথা ইসলামী বিশেষজ্ঞরা বলছে যে সহত্তর বার এটা মানে একজিস্ট মানে একদম সঠিক ই নয় বরং সে একশো বার এটা সহত্তর মানে মানে এই আধিক কথা বোঝানো হয়েছে পারলে তুমি যত পারো তত ক্ষমা করে দাও তবে ইসলামের যদি ধরে নিই হাদিসের আক্ষরিক দিক কমপক্ষে সহত্তর বার প্রতিদিন নাস্তিকরা এখানে বলতে পারে যে জীবনে হয়তো সত্তর বার ক্ষমা করার কথা যে না প্রতিদিনের কথা বলা হচ্ছে প্রতিদিন কতবার ক্ষমা করবো আল্লাহ বলছে সত্তর বার ক্ষমা করো দলিল নাম্বার ছয় ইসলামে দাস দাসী প্রথা আপনার ছেলে যদি একটা অপরাধ করে আমরা আধুনিক মানুষ তাই তো একটা থাপ্পুর মেরে দিই ইসলাম বলছে ক্ষমা করো যাই হোক দলিল নম্বর ছয় যদি এটা আগে বলেছি যেটা সেই বুখারি দু হাজার পাঁচশো সাতচল্লিশ নম্বর হাদিস থেকে দলিল দিয়েছিলাম এটা স্বতন্ত্র একটা হাদিস যে কোনো দাসকে যদি কাজ করান তো মনিব আপনি ভদ্রলোক বসে থাকবেন এমনটা নয় ইসলাম বলছে কাজটা যদি দাসটা বা দাসীটা যদি করতে না পারে খুব কষ্ট করে হয় তুমি বসে থাকো না তুমি গিয়ে তাকে সহযোগিতা করো দলিল আল আদাবুল মুফরাদ হাদিস নাম্বার একশো নব্বই এটা আদাবুল মুফরাদ বাংলা অনুবাদ হয়ে গেছে আপনারা দেখতে পারেন আদাবুল মুফরাদ হাদিস নাম্বার একশো নব্বই যেটা বাংলা হাদিস বিডিতে যে প্রকাশনী যারা বাঙালি শ্রোতা তাদের জন্য আমি আলোচনা করছি তার জন্য সেটা দিলাম একশো নব্বই নম্বর হাদিস দেখবেন আর যদি পিডিএফ আদাবুল মুফরাদ যেটা আহসান পাবলিকেশন থেকে ছাপানো হয়েছে ওটা হাদিস নাম্বার একশো একানব্বই আল্লাহ নাসুদ্দিন আলবানি রহমল্লা তাহাকে কেউ একশো একানব্বই নম্বর আছে তো হাদিস বাংলা হাদিস বিডি সফটওয়্যারের একশো নব্বই নম্বর হাদিস খুলবেন আল আদাবুল মুফরাদ ইমাম বুখারি রহমহল্লার কিতাব তিনি একটা হাদিস নিয়ে এসেছেন বলা হচ্ছে আবু হুরায়ত রৌদি আল্লাহ তালনু বলেন তোমার কর্মচারীকে তার কর্ম সম্পাদনের জন্য সাহায্য করো কেন রসুল করিম সাল্লাহাম বলেন মানে কোনো আল্লাহর কর্মচারী খাদেম ব্যর্থ হয় না স্পষ্টভাবে কোনো দাস দাসী কোনো কর্মচারী তাদেরকে অবশ্যই আপনাকে সহযোগিতা করতে হবে যেটা বুখারি থেকে স্পষ্ট দেখিয়ে দিয়েছে একবার যে আল্লাহ বলেছে তাকে অতিরিক্ত কাজ দেবে না সাধ্যের অতীত যদি দাও তাকে সহযোগিতা করো দলিল নম্বর সাত আবদুল্লাহ মাসুদ রিয়তাল আনু বলেন যে আমরা এক সরি আবদুল মাসুদ বলেন আমি আমার এক গোলামকে পোহর করেছিলাম মানে আব্দুল মিদনাম মাসুদ তার একটা গোলাম একটা দাসীকে মেরেছিল পোহর করেছিল পোহর করেছিলাম আর নাস্তিকরা এতটুক দিয়েই ক্ষ্যান্ত যেহেতু রসুলের সাহাবিরা তাদের দাস দাসীকে মারতো আরে ভাই হাদিসটা এখানে শেষ না কেন অর্ধেক পড়েন মুক্ত না হলে মুক্ত করে দেন উন্মুক্ত করে দেন সব কিছু বলে দেন হাদিস দেখেন আল আদাবুল মুফরাদ হাদিস তোমার একশো আর শুনুন তিরমিজি হাদিস তোমার এক হাজার নয়শো আটচল্লিশ নম্বর হাদিসে বর্ণনা আছে আব্দুল মাসুদ বলছেন আমি আমার আমি আমার এক গোলামকে পোহর করেছিলাম আমি আমার পেছন থেকে ডাক শুনলাম হে গোলামের ওপরে তোমার ক্ষমতার চেয়ে অধিক ক্ষমতাবান মানে মাসুদ বলছে যে আমি একটা দাসীকে আমার মেরেছিলাম তো পেছন থেকে একটা আওয়াজ এলো যে আবদুল্লাবিনু মাসুদ তুমি যে তোমাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে তোমার দাসের ওপরে ঠিক তোমার ওপরে আল্লাহ সুবান তার যে অনেক বেশি ক্ষমতা বান এবার আল্লাহ বলছেন আমি আব্দুল মাসুদ বলছেন আমি ফিরে তাকিয়ে দেখি রসুল করিম সালু আলী ওয়াসাল্লাম রসুল করিম সাল্লাহ এ কথা বলেছেন আমি বললাম ইয়া রসুল আল্লাহ আল্লাহর অস্তে সে আজাদ যখন আল্লাহ বললে যে তোমার চাই তোমার চাই মানে তোমার তুমি যে দাসটা পরে এত জোর জুলুম করছো তোমার চাইতে ক্ষমতা হচ্ছে আল্লাহ সুমতালা এই কথা যখন রসুল মুখ থেকে শুনেছেন আব্দুল ইম্ন মাসুদ অর্দিয়াল্লাহ তাল্লাহ আনহু তিনি সঙ্গে সঙ্গে কি করেছেন ওই দাসটাকে আজাদ করে দিয়েছেন মুক্ত করে দিয়েছেন আজাদ করে দিয়েছেন স্বাধীন করে দিয়েছেন দেখেন একটা কথাতে এই কথাটা নাস্তিকরা পড়বে না এটা তারা পড়বে না কেন তাদের তো তাহলে সমস্ত কিছু ভেঙে যাবে তাদের যে মিথ্যার কেল্লা এটা তো ভেঙে যাবে তার জন্য তারা এটা পড়বে না আবদুল ইমিন মাসুদ বলছে তিনি বললেন মানে আমি তাকে আজাদ করে দিলাম তিনি বলেন তুমি যদি তা না করতে এবং আল্লাহ বলছে তুমি যদি ওই দাসকে আজাদ না করতে তবে দোজক তোমাকে অবশ্যই স্পর্শ করত অথবা দোজক তোমাকে অবশ্যই গ্রাস করত যখন আল্লাহুল দেখেছে যে আবদুল মাসুদ একজন ব্যক্তিকে একটা দাসকে মেরেছে সঙ্গে সঙ্গে আল্লাহুল গর্জে উঠে বলছে আব্দুল্ল মাসুদ তুমি এই কাজটা করেছ যখনই আবদুল্ল মাসুদ আল্লাহুল এই কথা বলেছে আব্দুল্ল মাসুদ সঙ্গে সঙ্গে সে দাসকে আজাদ করেছে মুক্ত করে দিয়েছে আর তারপরে খ্যানতো না তারপরে বলছে আব্দুল্লা দাসকে মুক্তি করে দিতে না মুক্তি যদি না করতে অবশ্যই তুমি তোমার জন্য অবধারিত হতো জাহান নাম তোমাকে গ্রাস করে ফেলতো খেয়ে তোমাকে জাহান নাম গ্রাস করে ফেলতো খেয়ে নিত চিন্তা করেছেন দাসকে মারা যাবে না আব্দুল মাসুদ এই যে সাহাবি তাকে আল্লাহ এইভাবে ধমক দিয়েছে ভাই ইসলাম দাস প্রথা মানে আপনি কখনই মোটে এটা ভাববেন না যে ওই জাহেলি যুগে বা এখনো দেখা যাচ্ছে যে দাসে পুরে নির্যাতন অত্যাচার খাই খেতে দেয় না এই দাস না রে ভাই ইসলাম দাস নাম দাস প্রথা নামটাই আছে কিন্তু ভেতরটা পুরোটাই আলাদা আলহামদুলিল্লাহ ভেতরটা পুরো মেয়ের মতো অধিকার নামটা শুধু দাস এটা দেখে আপনারা ভয় পেয়ে যাচ্ছেন যে এমনটা উচিত নয় বরং আপনি ভালো করে ইসলামটাকে দেখেন আর হাদিস আমি সবগুলো বলছি আপনার হাদিসগুলো চেক করেন দলিল নাম্বার সাত হাদিস নাম্বার সাত আম্মার ইবনে ইয়াসার রাদি আল্লাহ তালা আনহু বলেন যে কেউ নিজ গোলামকে নির্যাতন করবে বা পোহর করবে তাকে কিয়ামতের দিন শৃঙ্খলাবদ্ধ করা হবে আল আদাবুল মুফরাদ হাদিস নাম্বার একশো আশি মুসান্নাব আব্দুর রাজদাক হাদিস নাম্বার আঠারো হাজার নশো চুয়ান্ন এবং মুসান্নাব ইবনু আবি সাহেবা হাদিস নাম পঁচিশ হাজার চারশো একুশ আপনারা যারা বাংলা পড়তে চান তারা আদবুল মুফরাদ হাদিস নাম্বার একশো আশি দেখে নেন আব্দুল্লাহ ইবনে ইয়াসার আম্মার ইবনে ইয়াসর রদি আল্লাহ তালু বলছেন যে কেউ তার গোলামকে যদি নির্যাতন করে বা প্রহর করে তাকে কিয়ামতের দিন শৃঙ্খলাবদ্ধ করা হবে তাকে কিয়ামতের দিন বাধা হবে কোনো মালিক যদি তার গোলামকে যদি মারে বা অন্য কোনো ব্যক্তি সে দাস বলে তাকে মেরে দিল একটা মানুষ একটা দাসকে মেরে দিল তো এখানে স্পষ্ট হয়েছে কোনো ব্যক্তি যদি দাসকে মারে তাহলে কিয়ামতের মাঠে তাকে শৃঙ্খলাবদ্ধ করা হবে মানে দাসকে যে আপনি নির্যাতন করবেন মারবেন থাপ্পড় দেবেন ইসলাম সে অধিকার দেয়নি ইসলাম সে অধিকার দেয়নি দলিল নাম্বার আট তারপরেও দাসকে মারতে নিষেধ করেছে তারপরেও যদি কোনো ব্যক্তি যদি দাসকে মেরে দেয় দাসকে প্রচণ্ড মেরেছে দাসকে প্রচণ্ড মেরেছে এই ব্যক্তির বিধান কী ইসলাম সেটা বলেছে আলহামদুলিল্লাহ কোনো ব্যক্তি যদি তারপরে তার দাসকে প্রচণ্ড হারে মারে বেধরক পেটাই তার বিধান কি সেই আমির মানে সেই মালিকের বিধান কী সে মালিককে কি ছেড়ে দেওয়া হবে কি বলা হচ্ছে দেখেন ইবনু ওমর রদি আল্লাহ তালা আনু বলেন আমি নবী করিম সাল্লাহু সাল্লাহু আলী বলতে শুনেছি যে ব্যক্তি নিজ গোলামকে চপা চপা ঘাট করলো অথবা বিনা অপরাধে হদের শাস্তি দিল চপা ঘাট করলো বা কোনো অপরাধ করেনি কিন্তু সেই দাসকে শাস্তি দিল কোনো মালিক তার কাফরা হলো তাকে আজাদ করে দেওয়া আলহামদুলিল্লাহ চিন্তা করে দেখেন কোনো মালিক তার মালিক দাসের মালিক হয়েছে বলে তুই যেমন তেমন করবে তা নয় বলছে কোনো মালিক যদি তার দাসকে চপা ঘাট করে অথবা মিথ্যা কোনো অপরাধে সাজিয়ে তাকে যদি মা মানে তাকে যদি হদ জারি করে তারপরে যদি কোনো বিধান আরোপ করে আল্লাহ বলছেন ওই মালিকের কাফরা হলো এটা যে সেই দাসকে মুক্ত করে দিতে হবে আজাদ করে দিতে হবে চিন্তা করেছেন আজাদ করে দিতে হবে আর তার আগের হাদিসে বললাম যে দাসকে যদি অনর্থক মারে কিয়ামতের মাঠে তাকে শৃঙ্খলাবদ্ধ করা হবে মালিক বিপদে থাকবে যে দাস পুষবে সেও বিপদে থাকবে রে ভাই যেমন তেমন অত্যাচার করতে পারবেন না নাস্তিক মুক্তমানা খ্রিস্টান মিশনারি তারা মানুষকে আগে থেকে এটা ঢুকে রেখেছে দাস প্রথা মানেই দাসেপুরে নির্যাতন মারা মারবে তা খেতে দিবে না অবিচার করবে ভাই ওটা ওই দাস প্রথা ইসলামে এর মধ্যে কিছু নেই আলহামদুলিল্লাহ ইসলামের অধিকার আছে নামটাই শুধু দাস প্রথাটা আছে ভেতরে কিছু নেই তথা মধ্যে কিছু নেই দলিল নাম্বার আচ্ছা এই দাস হাদিসটা যেটা বললাম যে চপাঘাট করলে তাকে আজাদ করে দিতে হবে দাসকে যদি মারে তাহলে আজাদ করতে হবে এটা হচ্ছে কাফারা এটা আপনি শুনান আবুদ থেকে দেখে নিতে পারেন হাদিস নামার পাঁচ হাজার একশো আটষট্টি সেই মুসলিমে আছে যদি বাংলা রেফার্স মিলবে না তাই বলছি না এবং আদাবুল মুফরাদ থেকে হাদিসটা দেখে নেন হাদিস নামার একশো ছিয়াত্তর সন সন দেখতে পারেন পাঁচ হাজার একশো আটষট্টি যে দাসকে যদি আঘাত করা হয় চপাঘাত করা হয় বা মিথ্যা আরব করে অভিযুক্ত করে হকজারি করা হয় তাহলে তাকে আজাদ করে দিতে হবে এটা ইসলামী বিধান দলিল নম্বর নয় আরেকটা দেখেন মারলো আরেকটা হাত যদি দেখেন সমুরা রদিয়ালতলা আনুসূত্র বণিত করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেন যে ব্যক্তি তার দাসকে হত্যা করবে আমরা তাকে হত্যা করব। কথাটা আবার শোনেন সামোরা রদিয়ালত তালানু তিনি বলছেন রাসুল করিম সাল্লাল্লাহ আলিমসাল্লাম তিনি বলেছেন কি যে ব্যক্তি তার দাসকে হত্যা করবে যে ব্যক্তি তার দাসকে হত্যা করবে কোনো মালিক যে তার দাসকে হত্যা করে আলসুল বলছে যে দাস হত্যার বিনিময়ে তার মালিককে হত্যা করা হবে এক আলসুল এখানে খ্যান্ত নন আবার বলছে যে তার দাসের অঙ্গহীন করবে কোনো একটা চোখ কেটে দিয়েছে নাকটাকে ভেঙে দিয়েছে হাত ভেঙে দিয়েছে কোনো মালিক যদি তার দাসের উপর নির্যাতন করে হাত পা ভেঙে দেয় চোখ তুলে ফেলে বা কোনো অঙ্গহীন করে দেয় আল্লাহ বলছে হত্যা করবে যে তার দাসের অঙ্গহীন করবে তার মতোই অঙ্গহীন করা হবে এবং সে মালিককে অঙ্গহীন করা হবে ভাই নির্যাতনের জায়গা ইসলামে নেই এ হাদিস সুনান আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার পাঁচশো পনেরো এবার একটু চিন্তা করে দেখেন নাস্তিকরা যে প্রাপগণ্ডা চালাচ্ছে খ্রিস্টান মিশনারি যে প্রাপগণ্ডা চালাচ্ছে যে ইসলামে দাস প্রথা আছে নিকৃষ্ট কাজ ভাই ইসলামের নামটাই শুধুমাত্র দাস প্রথা ভেতরে আপনাদের ওই প্রাচীনকালে দাস প্রথা নেই ইসলাম ছেলে মেয়ে স্ত্রীকে যেমন মর্যাদা দিয়েছে অতটাই মর্যাদা বরং বেশি দিয়েছে কত হাদিস শুনবেন এরকম হাজার হাজার হাদিস শোনাতে পারি শ্রোতারা অধৈর্য হয়ে যাবেন তাই আমি মাত্র একটা বিষয় একটাই করে হাদিস শোনাচ্ছি বেশি যাচ্ছি না দুই আবি লাইলা রদি আল্লাহ আনু বলেন যে সালমান রদি আল্লাহ তালা আনু একদা সফরে বের হলেন তার পশর ঘাস হাউদা থেকে নিচে পড়েছিল মানে পশার মানে উটের উপরে যে জিনিসটা থাকে যেখানে মালপত্র থাকে উটের উপরে যে খাপা খাপাচের মতো থাকে এটাকে বলা হয় ওতে মালপত্র থাকে তো তিনি বলছেন তার ওই খাপ থেকে মালপত্র পড়ে গেল নিচে পড়েছিল তিনি গোলামকে বললেন যদি আমার কিসাসের প্রতিশোধ গ্রহণের ভয় না থাকতো তবে আমি অবশ্যই তোকে শাস্তি দিতাম দেখেন একটা গোলামকে তার মালিক নিয়ে যাচ্ছে আর উটের উপরে জিনিসপত্র আছে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি এটা দেখে রাখবে কিন্তু পড়ে গেছে তাই সালমান রহন তিনি কি বলছেন তিনি বলছেন মানে তখন ওই সালমান রা বলল ওই ব্যক্তিকে বলল তার দাসকে বলল যদি কিসাসের ভয় না থাকতো তাহলে তোমাকে হত্যা করতো মানে এত রেগে গেছে কিন্তু ইসলাম যেহেতু বলেছে কোনো দাস যদি অপরাধ করে তাই ক্ষমা করে দিতে হবে কোনো দাসকে তুমি যদি আঘাত করো তোমাকে আঘাত করা হবে মালিককে মারা হবে কোনো দাসকে যদি হত্যা করে তাহলে মালিককে হত্যা করা হবে এই জন্য বলছে এই জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম কিছু বললাম না হাদিস আদাবুল মুফরাদ হাদিস নাম্বার একশো একাশি দেখেন কোন নির্যাতন অত্যাচার ইসলামে নেই দাস বলে যে তাকে নির্যাতন করবেন নেই একাদ শোনায় কয়েক হাজার হাদিস পাঠ করে শোনানো সম্ভব দলিল নম্বর এগারো যে দাসকে কেমন সুবিধা দিবেন আল্লাহ ভাষা যেটা যে দুনিয়াতে যত সমস্ত সুবিধা আছে দাসকে কম্পিউটার শেখানো দাসকে আপনি স্কুল কলেজে পড়ানো মানে যত হালাল বৈধ কাজ একজন স্বাধীন মুসলিমের জন্য বৈধ সমস্ত সুবিধা দিতে হবে কোনো সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না বড় একটা হাদিস হচ্ছে বড় হাদিসটা আমি পড়বো শেষ অংশে পেয়ে যাবেন যে দাসকে সমস্ত সুবিধা দিতে হবে যদি কম্পিউটার শিখতে চাই কম্পিউটার শেখার অধিকার তার আছে কম্পিউটার শেখার দাসের অধিকার আছে যদি স্কুলে পড়তে চাই স্কুলে পড়ার তার অধিকার আছে সমস্ত সুবিধা দিতে হবে কোন সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না তাকে দেশের রাজত্ব রাজত্ব চালানোর মতো যদি দেশের যদি সামর্থ্য থাকে জ্ঞান থাকে তাকে রাষ্ট্র ছেড়ে দিতে হবে হাদিস আসছে এই হাদিসটা পাবেন আদাবুল মুফরাদ হাদিস নাম্বার একশো ছিয়াশি এবং একশো সাতাশি আপনারা বাংলা হাদিস বিডি থেকে দেখবেন আদাবুল মুফরাদ একশো ছিয়াশি সাতাশি নম্বর হাদিস একটু বড় হাদিস আমি পাঠ করছি এখান থেকে অনেক মাসালের সমাধান হয়ে যাবে উবাদা ইবনু ওয়ালিদ ইবনু সামিদ রদি আল্লাহ আনহু বলেন আমি এবং আমার পিতা জ্ঞান অর্জনের উদ্দেশ্যে আনসারের জীবদ্দশায় তাদের এই জনপদে রওনা হলাম সর্বপ্রথম এই মহল্লায় আমাদের সাথে সাক্ষাৎ হলেন নবী করিম সাল্লাম সাল্লামের সহচর আবুল ইয়াসার রিয়াল আনুর সাথে তার সাথে তার একটি গোলামও ছিল তার সঙ্গে তার একটা গোলামও ছিল তাদের দুজনের পরনে ছিল দামি চাদর ও খাকি সাধারণ চাদর আমি তাকে বললাম দেখেন তার দুজনের পরনে কি ছিল কথাটা মনে রাখবেন যে তাদের দুজনের পরনে ছিল দামি চাদর ও খাকি সাধারণ চাদর আমি তাকে বললাম চাচা যান আমি যদি গোলামের চাদরটি মানে আপনি যদি গোলামের চাদরটি নিতেন এবং আপনার খাকি চাদরটা আমাকে দিতেন অথবা আপনি খাকি চাদর দিয়ে তাকে দামি চাদর সম্পন্নটা দিতেন তবে আপনাদের দুজনই তো একটা করে চাদর হতো চিন্তা করেছেন মানে মালিকের চাদরটা কাকে দেবে গোলামকে দিতে বলছে আর গোলামের চাদরটা মালিককে নিতে বলছে অথবা আপনি যে মানের চাদরটা পরেছেন গোলামকে সেটা যদি দিতেন দেখেন কি বলছে দেখেন অধিকার দেখেন কাকে নিজের পোশাকটা পর্যন্ত এবার বলছেন দেখেন তিনি আমায় মাথা তিনি আমার মাথায় তার হাত বুলিয়ে বললেন হে আল্লাহ একে বরকত দান করুন হে ভাতিজা আমার এই দুই চোখ দুই চোখ দেখেছে আমার এই দুই কান শুনেছে আমার এই অন্তর তা সংরক্ষণ করে রেখেছে এবং তিনি তার অন্তরের দিকে ইঙ্গিত করলেন নবী করিম সাল্ল সাল্লাম বলেছেন তোমরা যা খাও তাদেরকে তাই খাওয়াবে এবং তোমরা যা পরিধান করো তাদেরকে তাই পড়াবে তাকে আমার দুনিয়ার সামগ্রী প্রদান করো দেখেন আল্লাহ কি বলছেন দেখেন সাহাবিরা আমল করেছে রসুল যে শুধুমাত্র বলেছে থিওরি এটা নয় সাহাবিরা প্র্যাকটিসও করেছে তারা তার গোলামকে নিজের শাল নিজের চাদর সেমসেম দিয়ে দিয়েছে এবং বলছে যে আমি রাল্লা রসুলের কাছ থেকে এই কথা শুনেছি যে তোমরা যা খাও তাদেরকে তা খাওয়াও তোমরা যা পরিধান করো তাদেরকে তা পরাবে তাকে আমার দুনিয়ার সামগ্রী প্রদান করবে যত সমস্ত আছে সমস্ত কিছু তাকে দেবে তোমার সামর্থ্য যা আছে সব কিছু তোমার দাসকে দেবে প্রদান করো কিয়ামতের দিন আমার সব সমূহ অংশ বিশেষ তারা গ্রহণ করতে চাইতে আমার নিকটে সহজতর হবে চিন্তা করে দেখেন বিশ্ব নী যে দুনিয়ার সামগ্রিক যত কিছু সুবিধা আছে সমস্ত সুবিধা দাসকে দিতে হবে বঞ্চিত করা যাবে না বলেন তো আর কি দরকার আর কি দরকার দাস প্রথা চিন্তা করেছেন ইসলামের দাস প্রথা মানে এত সুন্দরভাবে এটাকে বলা হয়েছে বা এত সুন্দর ইসলামের দাসের যে অধিকার দেওয়া হয়েছে তারপরে এটাকে দাস আর কিভাবে বলবেন নামটাই দাস প্রথা আমি আগে বলেছি ভেতরে কিছু নেই সেই সব দাস প্রথা এবং ছেলে মেয়ের মতো অধিকার দেওয়া হয়েছে দলিল নাম্বার এগারো যে আল্লাহসুসু থিওরিক্যাল নয় সাবিরা প্র্যাকটিস করেছে সাবিরা প্র্যাকটিস করেছে তার উদাহরণ দিচ্ছি দেখেন এই হাদিস আছে সৈবুখারি তিরিশ নম্বর হাদিস শুধু তিরিশ সৈবোখারি ত্রিশ নম্বর হাদিস এবং হাদিস মুমার বুখারির দু হাজার পাঁচশো পঁয়তাল্লিশ এবং ছ হাজার চুয়ান্ন এগুলো সব তৌহিত প্রকাশনী থেকে মিলে যাবে দেখেন মারুন ইবনু সোয়াইদ রহেমাহুল্লাহ বলেন আমি আবু জার রদি আল্লাহ তালা আনহুর পরনে একটি লাল বর্ণের চাদর এবং তার গোলামের পরনেও একই রকম চাদর দেখলাম দেখেন কি বলছেন আবুজা রদি সম্পর্কে বলছে যে মারুয়া ইবন তিনি বলছেন যে আমি একদা আবুজা রদি আল্লাহ আনহুর পরনে একটি লাল চাদর দেখলাম ঠিক একই রকমের কাপড়ের তার দাস যেটা ছিল তার পরনেও দেখলাম আমরা তাকে জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি এক ব্যক্তিকে মানে আমি এক ব্যক্তিকে গালি দিয়েছিলাম সে নবী করিম সাল্লাহ সাল্লামের নিকটে আমার বিরুদ্ধে অভিযোগ করলে নবী করিম সাল্লাহ সাল্লাম আমাকে বলেন তুমি কি তার মাকে তুলে গালি দিয়েছ আমি বললাম হ্যাঁ আমি বললাম আমি বললাম হ্যাঁ তিনি বললেন তোমাদের দাসগণ তোমাদের ভাই আল্লাহসল বলছেন যে কোন একজন ব্যক্তি তার দাসকে গালি দিয়েছিল মা তুলে গালি দিয়েছিল আল্লাহ সঙ্গে তুমি কি গালি দিয়েছিল বলে হ্যাঁ আল্লাহসল বলছে তোমাদের দাসগণ তোমাদের ভাই তারপরে কি বলছে দেখেন আল্লাহ তাদেরকে তোমার অধীনে করেছে সুতরাং যার অধীনে তারা মানে যার অধীনে তার ভাই আছে বলে আল্লাহ বলছেন যে তার দাস আছে বলছে তার ভাই আছে সে যা খায় তাকেও যেন তা খাওয়াই সে যা পড়ে তাকেও যেন তাই পড়ায় এবং তাদের ওপরে তাদের সাধ্যাতীত কাজ চাপাবে না এরূপ কাজ তাদের করতে দিলে সে যেন তাদের সঙ্গে সাহায্য সহযোগিতাও করে

এটা আলসহ কথাকে মান্য করেছে প্র্যাকটিস করেছে স্পষ্ট এটা শুধু থিওরিক্যাল না এটা প্র্যাকটিক্যাল আলহামদুলিল্লাহ দলিল নম্বর তেরো দাসদের পরে সদাই ব্যবহার করা আলস বোঝে দাসদের ব্যাপারে সদায় হবে তাদের পরে নির্যাতন করবে না এখন সাহাবীরা সদায় এর অর্থ কি বুঝে দেখেছেন সাহেরা যে শুনেছেন আলস বোঝে সদায় হয় তো সাহিবেরাই সদায় এর অর্থ কি বুঝেছে দেখেন আশ্চর্য হয়ে যাবেন এটা ইসলাম রে ভাই গজামিল দেয় কোনো জায়গা নেই আমি হাদিসগুলো নিজের মাইন্ড থেকে ফ্রেশভাবে বলতে পারতাম আমি হুবহু পড়ছি এই জন্য যেন কোনো ওয়ার্ড বাদ মানে বাদ না যায় নাস্তিকরা অর্ধেক পড়বে অর্ধেক বাদ দিয়ে দেয় এই এখানে বলে আবু একজন দাসকে গালি দিয়েছিল এতটা নাস্তিকা ডট এ তারা উল্লেখ করেছে বাকি তারা দেয়নি এবং অর্ধেক অর্ধেক কাট করে তারা নাস্তিকরা মানে মানুষের সামনে প্রচার করছে তেরো নম্বর দলিল লেখেন দাসের প্রতি সদয় ব্যবহার করা আবু উমামা রদিয়াল আনু বলেন নবী করিম সাল্লাহ ইসলামের সাল্লামের দুইটি গোলাম সহ আসলেন এদের একটি আলী আলীর আনুকে দিয়ে তিনি বললেন তাকে মারধর করবে না আল্লাহ মোহাম্মদাল্লাম আলী রদনুকে দুটো গোলাম দেওয়ার পরে আল্লাহ বললেন তাকে তুমি মারধর করবে না কেননা নামাজকে নির্যাতন করতে আমাকে নিষেধ করা হয়েছে সে আমাদের নিকটে আসার পর তাকে আমি তাকে আমি তাকে নামাজ পড়তে দেখেছি অপর গোলামটি তিনি আবুজা রদি আল্লাহাল আনুকে দিয়ে বললেন তার সাথে সদাই ব্যবহার করো দেখেন আলী রদিয়ালহমকে দিয়ে বললেন আল্লাহ যে তুমি তাকে মারধর করতে দেখবে না একে আমি নামাজ পড়তে দেখেছি এই গোলাম হয়েছে তো কি হয়েছে একে তুমি মারধর করবে না আর একটা গোলাম আল্লাহ রসুল আবুজা রদিয়ালকে দিলেন দিয়া পরে বললেন তুমি তার সঙ্গে সদাই ব্যবহার করবে সদাই ব্যবহার করবে এবং আবুজা রদিয়াল আনু তিনি তখন কি করলেন সেই গোলামটাকে নিয়ে তিনি তাকে মুক্ত করে দিলেন দেখেন মুক্ত করে দিলেন সাল্লাম জিজ্ঞাসা করলেন সে কি করছে মানে সেই দাসটা যে তোমাকে দিয়েছিলাম সে কি করছে আবু জাহরি আবু জাহর আবু জাহর রদি আল্লাহ তালুকে আল্লাহ জিজ্ঞেস করছেন আবু রদি আল্লাহ আনু বলেন আপনি আমাকে তার সাথে সদাই ব্যবহার করতে বলেছেন তাই আমি তাকে দাস মুক্ত করে দিয়েছি আল আদাবুল মুফরাদ হাদিস নামার একশো বাষট্টি আসা নিশা ছত্রিশ নম্বর আয়াতেও এই ঘটনা মানে সংক্ষিপ্তভাবে বর্ণনা করা আছে আদাবুল মুফরাদের একশো বাষট্টি নম্বর হাদিসে এটা স্পষ্ট হাদিস বর্ণনা এসেছে দেখেন আল্লাহাল্লাহ আলী রদিয়ালহনকে বললেন যে তোমাকে দাসটা দিলাম খবরদার মারবে না আবুজ রদিয়ালাহনকে আল্লাহ একটা দাস দিয়ে বললেন যে খবরদার সঙ্গে মানে সদাই মানে সদ্ব্যবহার করবে সহনশীল হবে তো আবু যা রদে আল্লাহ এ কথা যখন শুনেছে সঙ্গে সঙ্গে তিনি কী করেছেন তার দাসটা আল্লাহ রসুল যে দিয়েছিলেন তিনি সেটাকে মুক্ত করে দিয়েছেন আল্লাহ রসুল পরবর্তী সময় জিজ্ঞাসা করছে আবু তোমাকে যে দাসটা দিয়েছে কী অবস্থা আর আবু যা রদে আল্লাহ বলছে যে আল্লাহ আমি তাকে মুক্ত করে দিয়েছি কেন মানে আপনি আপনি বলেছেন তার সঙ্গে সদাই ব্যবহার করতে আমি মুক্ত করে দিয়েছি চিন্তা করেছেন দাসকে মুক্ত করে দিয়েছে এটা দাস প্রথা ভাই ইসলামী দাস প্রথা আমি বারবার বলছি যে সেই যেটা নাস্তিকরা সাদা চেয়ে দাস প্রথা নয় ইসলাম ওই দাস প্রথাতে মানে না ধিক্কার প্রতিবাদ জানায় যারা নিজের দাসকে হোক আর যে কোনো মানুষকে হোক নির্যাতন করে মানুষ তো দূরের কথা কুকুরকে যদি নিরীহভাবে কেউ হত্যা করে সেই বুখারী মুসলিমের একাধিক হাদিস আছে সেই বুখারি তিন হাজার ইহুদি মেয়ে একটা কুকুরকে পানি পান করে জান্নাতে গিয়েছে আবার সেই বুখারি দেখেন তিন হাজার তিনশো আঠারো নম্বর হাদিস একটা মেয়ে একটা বিড়ালকে নিরীহভাবে হত্যা করেছিল খেতে না দিয়ে আলোস বলছে মেয়েটা জাহান নামে যাবে চিন্তা করেছেন তাই ইসলাম মেয়েটা বলেছে যাই হোক হাদিস নাম্বার চোদ্দ আমরা সকলে জানি যে নারী স্বামী স্ত্রী অধিকার কি যে মানের খাচ্ছে সে মানের খাওয়াবা মানে স্বামী যে মানের খাবে তার স্ত্রীকে সে মানের খাওয়াতে হবে আরটা কি যে স্ত্রীকে যদি এক লুকমাও যদি খাবার যদি স্বামী তুলে দেয় তাহলে কী এটাকে বলা হয় সাদ কাসান একাধিক হাদিস যে কোনো স্বামী যদি তার স্ত্রীকে ভালোবেসে এক লুকমা যদি খেতে দেয় তো সেটা সাদকা হিসেবে আল্লাহ কবুল করেন এবার দেখেন মিগদাম রদ আনু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামকে বলতে শুনেছি তুমি নিজে যা খাও তাও সাদকা তুমি তোমার স্ত্রী পুত্র ও খাদেমকে যা খাওয়াও তাও সাদকা আল আদাবুল মুফরাদ হাদিস নাম্বার একশো চুরানব্বই তাবরানি মুজামুল কাবির হাদিস নাম্বার দুশো আটষট্টি সন কুবরাল ইল বেহাকি চতুর্থ খন্ড তিনশো এক আদাবুল মুফরাদ থেকে হাদিসটা দেখতে পারবেন বাংলাতে একশো চুরানব্বই নম্বর হাদিস আল্লাহ বলছেন যে তুমি যা খাও সেটা সাদকা তুমি তোমার স্ত্রীকে যেটা খাওয়াচ্ছ তুমি তোমার খাদেমকে যেটা খাওয়াচ্ছ সেটাও সাদকা সেটা সাদকা মানে গোলামকে স্ত্রীর সঙ্গে পুত্রের সঙ্গে সন্তানের সঙ্গে তার খাদেমকে শব্দ ব্যবহার করছে চিন্তা করেছেন দলিল নাম্বার পনেরো যাই হোক আমাদের এই আলোচনার পরে এই আলোচনার পরে ইনশাআল্লাহ আমরা তাদের কমানটা আছে অনেকগুলো কমান পড়বো ইনশাআল্লাহ এবং আমাদের অনেক ভাই আছে অপেক্ষা করছে আমি তাদেরকে অ্যাড করব অনেক লম্বা ট্রফিক মানে সমস্ত বিষয় যদি আমরা আলোচনা করতে যাই অনেক সময় লেগে যাবে তবে দাস দাসী প্রথা সম্পর্কে ইসলামে যৌন যৌনতা এবং নারীদেরকে যে দাস প্রথা করা হয় এ বিষয়ে একটা আলাদা ইনশাআল্লা আমরা ভিডিও লাইভ করবো আর একটা তো দলিত নাম্বার পনেরো যে দাসকে মুক্ত করে বিয়ে করা এ বিষয়ে একাধিকবার বলেছি সেইবুখারি হাদিসমাহাদ সাতানব্বই হাদিসমাদ দু হাজার পাঁচশো সাতচল্লিশ সেইবুখারির আপনারা দেখে নেবেন আর ইসলাম ফাউন্ডেশন সাহেব ওখানে দু হাজার তিনশো উনআশি নম্বর হাদিস আবু মুসা আসারি রদিয়াল আনু বলেন নাবিক সাল্লাহ সাল্লাম বলেছেন যে লোক তার বাদীকে উত্তম রূপে জ্ঞান ও আদব শিক্ষা দেয় এবং তাকে মুক্ত করে বিয়ে করে সে দ্বিগুণ সব লাভ করবে আর যে ব্যক্তি কৃত দাস আল্লাহর হক আদায় করে এবং মনিবের হকও আদায় করে সেও দুগুণ সব পাবে মানে কেন দাসকে মুক্ত করে বিবাহের কথা আছে দাসকে বিবাহ করা যায় ইসলাম দিয়েছে অন্য জায়গায় দাসের সঙ্গে তো মানুষের মতো আচরণই করা হয় না ইসলাম ইসলাম বিয়ের পর্যন্ত অফার দিয়েছে দাসকে বিয়ে করা বৈধ দলিল নম্বর ষোলো এবং এ বিষয়ে শেষ এই দলিলটা আমরা দিব আর অনেকগুলো দলিল নোট করেছিলাম ইসলামে দাস যেসব দাস আছে এই দাসদেরকে যদি আপনি চান তাদেরকে নেতা পর্যন্ত বানাতে পারবে দাসকে নেতা বানানো দাসকে আমির বানানো

দারুল ফাদের কর্মিক দিচ্ছে এটার বাংলা অনুবাদ মুসলিম নুসখা নেই তো আপনার মিসকার দেখে নেবেন তিন হাজার ছয়শো বাষট্টি নাম্বার হাদিস উম্মুল হাসান দরদি আল্লাহ তালা আনু থেকে হাদিসটা বর্ণনা আছে তিনি বলেন যে রাসুল করিম সাল্লাহ আলি বলেছেন যদি কোনো বিকলঙ্গ কুচ্ছিত গোলাম কেউ তোমাদের শাসক তথা নেতা নিযুক্ত করা হয় আর সে আল্লাহ তালার কিতাব অনুযায়ী তোমাদেরকে পরিচালিত করে তাহলে অবশ্যই তোমরা তার কথা শুনবে এবং তার আনুগত্য করবে আল্লাুল বলছে তোমাদের জন্য যদি কুচ্ছিত হাফসি কালো কুচকুচে এমন কোন দাস ব্যক্তিগত যদি এই স্বাধীন পুরুষ যারা আছো স্বাধীন নারী যারা আছে। তাদের আমির বানিয়ে দেওয়া হয় তবুও তোমরা কুচ্ছিত দাসের আনুগত্য করতে বাধ্য যদি দাসে মানে ওই দাসের আনুগত্য না করে ইসলামে বৃদ্ধাচরণ করা হলো তারা গোনা করবে গোনায় কাবিরা হবে তাকে যে নেতা বানানো হয় ইসলাম মানে বোঝা যাচ্ছে যে দাসকে নেতা হওয়ার সুযোগ দেওয়া হয় শুধু এমনটাই নয় ইসলামে যে নেতা যে হয়েছিল এটা স্পষ্টভাবে প্রমাণিত যেমন আবদুল্লাহ ইব্দ আনুর যে গোলাম ছিল আম্মার বিন ইয়াসির আবদুল্লা মাসুদ যখন কুফায় গিয়েছিলেন তখন আম্মার বিন ইয়াসির রদি আল্লাহতলা আনুকে মুক্ত করে দিয়ে তাকে সেখানকার দায়িত্ব দিয়েছিলেন তাকে নেতা বানিয়ে দিয়েছিলেন ইসলামে আছে এমন কি দাসের যদি দাস ইসলামে যে দাস তার যদি যোগ্য হয় যোগ্য হয় তাকে পার্লামেন্টেও তাকে ক্ষমতা দেওয়া হতে পারে যে যোগ্য হয় যে শিক্ষিত হয় কি দাস একজন ধরুন আমি আছি আর একটা দাস একটা দাস যদি কোরআনের হাফেজ হয় ধর আমি দশ পাড়া কোরআনের হাফেজ একটা দাস আছে সে পনেরো পাড়া কোরআনের হাফেজ এখন নামাজকে পড়াবে আমি পড়াবো না দাসটা পড়াবে আরে ভাই দাস পড়াবে হে ইসলামী অধিকারও দিয়েছে যে দাস তাকেও ইমামতির হকদার দিয়েছে আর কি অধিকার চেয়ে বলেন অসংখ্য অধিকার যেগুলো আমরা দেখতে পাই যে দেওয়া হয়েছে আর সাহাবিদের মধ্যে অনেকজন আছে যেমন এক বিখ্যাত সাহাবি আতাবিন আবি রাওয়া একশো চোদ্দ হিজড়িতে মৃত্যু ইনার একটা পরিচয় হচ্ছে ইনি কে ইনি হচ্ছে ইমাম আবহানি পাই রামাহল্লার উস্তাদ আতাবিন আবি রাওয়া তিনিও দাস ছিলেন আর তাবে ইন দেখবেন যেটা বাংলা অনুবাদ হয়েছে তাবেন তাবেন যে জীবন কথা প্রথম খণ্ডের একশো উনচল্লিশ পৃষ্ঠাতে আছে তো আমরা সার্বিকভাবে দেখতে পাচ্ছি যে ইসলামের দাস প্রথা নামে শুধু দাস প্রথা কিন্তু এর অধিকার এত পরিমাণ অধিকার স্বাধীন পুরুষ নারীর চেতে বেশি অধিকার যেটা আমরা একাধিকবার প্রমাণ করেছি আর কত প্রমাণ করব মানে এইভাবে হাদিস বলতে লাগলে তো আলহামদুলিল্লাহ আমি তো তিনশোর ওপরে হাদিস আমি জোগাড় করেছি মাত্র কবে কালকে রাত থেকে এই সকাল পর্যন্ত পাঁচ ছ ঘন্টা তুমি আমি এতগুলো হাদিসকে সংকলন করেছি তো এরকম ওই ঘন্টার পর ঘন্টা শুধু ইসলামের দাসের অধিকার কি দেওয়া হয়েছে আর যদি ইসলামী ফেকার দিকে চলে যায় ফেকা এগুলো তো হাদিস থেকে সরাসরি যদি ফেকার দিক থেকে চলে যাই তো ইসলামের দাসের অধিকার কমপক্ষে সাড়ে পাঁচশোখানা খানা মাসালা আছে যে ইসলামে সাড়ে পাঁচশোখানা খানা দাসকে অধিকার দেওয়া হয়েছে সাড়ে পাঁচশো আর অধিকাংশ জায়গায় জায়গায় গিয়ে দেখা যায় যে কমপক্ষে সিক্সটি পারসেন্ট মাসালাতেই স্বাধীন পুরুষের চাইতে দাস দাসীদের অধিকার বেশি দেখেন একজন দাস আর একজন স্বাধীন পুরুষ তারা সব জায়গাতে হুবহু হু এক হতে হবে এমনটা নয় অনেক জায়গাতে দাসকে বেশি সম্মান দেওয়া হয়েছে কিছু কিছু জায়গাতে পুরুষ মানে স্বাধীন পুরুষ নারীকে সম্মান দেওয়া হয়েছে এটা হয়ে হয়ে থাকে অনেক জায়গাতেই এটা স্বাভাবিকভাবে হয় তো যাই হোক আমরা আর একটা পয়েন্ট আলোচনা করব দেখেন আমরা প্রথমে বলেছি যে ইসলামের দাস প্রথা ছটা পর্যায়ের পরে একজন ব্যক্তিকে দাস করা হয় তারপরে যদি সে আসলে দাসে রূপান্তরিত হয়ে যায় তো তাহলে কি করতে হবে দাসের এই এই সম্মান মর্যাদাগুলো দিতে হবে প্রত্যেকটা মর্যাদা দাসকে দিতে হবে একটা যদি মালিক যদি অমান্য করেছে তাহলে বলেছে দাসকে কেউ যদি মারে তাকেও হত্যা করা হবে দাসকে যদি কেউ হত্যা করে ফেলে তাকে হত্যা করা হবে দাসকে যদি একটা নাক কেটে দেয় মালিকের একটা নাক কাটা হবে দাসকে যদি অনর্থক বেশি কাজের চাপ দিয়ে দাও তাকেও নির্যাতন করা হবে অসংখ্য যেগুলো দেখলেন এতগুলো অধিকার সবগুলো অধিকার দাস কি দাসত্বের মধ্যে পাচ্ছে তারপরেও এর পরেও কথা আছে এত অধিকার পাওয়ার পরেও ইসলাম কিন্তু দাস মুক্তি করার জন্য দাসকে আজাদ করে দেওয়ার জন্য ইসলাম অনেকগুলো অপশান রেখেছে ইসলাম অনেকগুলো অপশান রেখেছে যে দাসকে তাকে দাসত্বের মধ্যে রেখো না তাকে ছেড়ে দাও তাকে ছেড়ে দাও অনেকগুলো অপশান আছে দেখেন অনেকগুলো অপশান আমি মাত্র দশখানা অপশান বলবো যে ইসলামে দাসকে দাসত্বের মধ্যে আবদ্ধ রাখা নয় বরং ইসলাম বলছে দাসকে মানে রাখতে চাই না মানে তাকে ছেড়ে দিতে হবে যে কোনো পর্যায়ে ইসলাম চেয়েছে যে দাসকে আজাদ করে দাও আজাদ করে দাও আজাদ করে দাও মাত্র দশটা উদাহরণ দিব অনেকগুলো ধন দেওয়া সম্ভব কিন্তু সময় অনেকটা হয়ে যাচ্ছে অনেক ভাই অ্যাড হবে তার জন্য মাত্র দশটা আমি দেবো দেখেন প্রথম কথা যে দাস মুক্তির ব্যাপারে দেখেন কোনো মুসলিম যদি অপর কোনো মুসলিমকে হত্যা করে ফেলে আমি ধরুন একটা মুসলিম ব্যক্তিকে হত্যা করে ফেলি তাহলে আমার বিধান কি আমি একজন নিরহ মুসলিম ভাইকে আমি হত্যা করেছি আমার বিধান কি তো ধরুন অপরাধ আমি করলাম এই অপরাধের কাফরা এই ভুলের প্রতিদান কি সুরা নিসা খুলেন আয়াত নাম্বার নাইনটি টু সুরা নিসা সোয়ান ফোর আয়াত নাম্বার নাইনটি টু মানে বিরানব্বই আল্লাহ সুবানতলা বলছে কোনো মুসলিম ব্যক্তি যদি অপর কোনো মুসলিমকে যদি হত্যা করে ফেলে তো আমার উপর তখন ওয়াজিব হয়ে যাবে একটা গোলামকে আজাদ করা একটা গোলাম একটা দাসকে আজাদ করে দিতে হবে দেখেন অপরাধ গোলাম আমি কিন্তু একটা দাস কি হচ্ছে মুক্তি হয়ে যাচ্ছে এক নম্বর দুই নম্বর কোন ব্যক্তি ধরুন একটা কসম করেছে যে আল্লাহর কসম আমি কিন্তু চুরি করিনি বা আল্লাহর কসম আমি এই কাজটা করিনি ধরেন আমি একটা ওয়াদা করলাম কিন্তু ওয়াদা হচ্ছে মিথ্যা বা আমি একটা ওয়াদা করলাম যে আল্লাহর কসম যে আমি কালকে তোর বাড়িতে গিয়ে আমি এই বইটা গিয়ে দিয়ে আসবো এটা আমি একটা ওয়াদা করলাম আল্লাহর কসম দিয়ে কিন্তু কালকে সত্যি আমি বইটা দিলাম না দেখুন ছোট্ট একটা অপরাধ যে আমি একটা ওয়াদা করলাম যে তোকে আমি এই কাজটা করবো বা তোকে আমি এই জিনিসটা দিবো কসম করলাম যে আল্লাহ কসম আমি দিয়ে দেবো কিন্তু আমি দিলাম না এই যে আমি কসমকে ভঙ্গ করলাম এর বিধান কি সোনা নম্বর পাঁচ সোনা নাম্বার নাইনটি নাইন উননব্বই নম্বর আয়াত আল্লাহ বলছে যদি কেউ আল্লাহ সদার নামে কসম করার পরে ভঙ্গ করে তাহলে একটা দাস মুক্ত করতে হবে একটা দাসকে আজাদ করে দিতে হবে দেখেন ইসলাম স্কোপ দিয়েছে অপশান দিয়েছে যে দাসকে আবদ্ধ নয় অপরাধ আমি করবো দাস মুক্তি হয়ে যাবে দলিন নম্বর তিন জিহার করা জিহার আমরা অনেকে বুঝি না জিহার মানে ধরুন আপনার স্ত্রী আছে আপনার স্ত্রীকে আপনি বলছেন যে তোমার তো এই নাকটা না আমার আম্মার মতো বা তোমার চোখটা আম্মার আম্মার বা তোমার গঠনটা মতো মানে স্ত্রী কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে তার মায়ের সঙ্গে তুলনা করা এটাকে বলা হয় জিহার দেখেন এরকম একটা ছোট্ট অপরাধ কিন্তু ইসলাম বলছে যদি এই জিহার কোনো স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর সঙ্গে করে ফেলে ইসলাম বলছে সেরা মুজাদালা আয়াত নম্বর তিন এবং চার তাহলে ওই ব্যক্তির উপরে ওয়াজিব ফরজ হয়ে যাবে যে সে একটা দাস মুক্ত করে দিবে দাসকে আজাদ করে দিবে দেখেন ইসলাম দাসকে মানে বেদের কাছে চেষ্টা করছেন ইসলাম চাইছে যে কোনো মূল্যে দাসটা আজাদ হয়ে যাক তার জন্য দেখেন এই সব অপরাধে দাসকে মুক্ত করে দেওয়া হয় এমন অসংখ্য উদাহরণ আছে কত উদাহরণ দেওয়া যাবে অসংখ্য আছে আমি মাত্র দশটা বলছি কেননা সময় অল্প তাই আরেকটা দেখেন রোজার সময় রোজা আছেন ভুলবশত যদি স্ত্রীর সঙ্গে মানে স্ত্রী মিলন করে ফেলেন বর রোজা আছেন রোজার সময়তে যদি মানে ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সঙ্গে মিলন করে ফেলেন এটা ফরজ নামা ফরজ রোজার জন্য রামাজানের রোজা ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেললেন দেখেন রোজা অবস্থায় স্ত্রীর সঙ্গে ইচ্ছাকৃত সহবাস করে ফেললেন তা আপনার বিধান কী এই জন্য সেই বুখারি খুলবেন হাদিস নাম্বার তৃতীয় খনে কিতাব সমে স্পষ্ট হাদিস নাম্বার আঠ হতে এসেছে কিতাব সমের নম্বর হাদিস আল্লাহ বলছেন এই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যাবে কি সে একটা গোলা মুক্ত করে দিবে আজাদ করে দিবে অসংখ্য আছে যেমন সেই বুখারি মুসলিম একাধিক হাদিস আছে আল্লাহ বলেছেন যখন চন্দ্র এবং সূর্য গ্রহণ হবে চন্দ্র সূর্য গ্রহণ হবে সেই সময় তোমরা তোমাদের দাসগুলোকে আজাদ করে দাও সেই সময় দাসগুলোকে আজাদ করে দাও দেখেন কত স্কোপ কত অপশান যে দাসকে আজাদ করে দাও আজাদ করে দাও দেখেন দাসের কতগুলো মর্যাদা আছে এতগুলো মর্যাদা একজন মালিক তাকে দিবে তারপরেও ইসলাম বলছে তাকে দাসকে আজাদ করে দাও কিন্তু বাইবেল আপনি পড়বেন বাইবেলে বিভিন্ন জায়গাতে আছে বুক অফ এক্সোডাস পরেন নম্বর পাচ্ছন্ন যে একবার যদি কেউ দাস হয়ে যায় সে আর আজাদ কোনো দিন হতে পারবে না হিন্দু ধর্মগ্রন্থ শ্রীমদ ভাগবত মহাপ্রাণ পড়েন বিভিন্ন জায়গাতে কত দলিল নেবেন বিভিন্ন জায়গাতে আছে যে একবার যদি কাউকে দাস হয়ে যায় তাকে আজাদ করা যাবে না কিন্তু ইসলাম বলছে যে তাকে আজাদ করে দাও আর কাল থেকে দেখছেন একবার যদি কেউ দাস হয়ে যায় বংশ পরম্পরা ধরে তারা দাস হয়ে থাকবে আজাদ হবে না কিন্তু ইসলাম বলছেন না আজাদ করে দাও কেউ আমি অন্যায় করেছি মুক্ত হয়ে যাবে চিন্তা করেছেন দেখেন ছয় নম্বর আমরা এর আগে বলেছি আবু দাউদের হাদিসটা হাদিস না পাঁচ হাজার একশো আটষট্টি কোনো দাসকে যদি কেউ চপাঘাট করে তাহলে সেই সময় তার মালিকের জন্য অজীব হয় দাসটাকে মুক্ত করে দেওয়া এতগুলো অপশান সাত নম্বর পয়েন্ট দাস মুক্ত করার অপশান ইসলাম বলছে দাসকে মুক্ত করে দেওয়ার জন্য উৎস জানানো হচ্ছে শুধু যে ইসলাম বলছে যে তাকে মানে মানে আপনি মুক্ত করে দিন এমনটা ইসলাম একটা অপশান প্রথমে বলেছি কোনো দাস তার মালিকের সঙ্গে চুক্তি করে নিতে পারে যে আমি এই কাজটা করে দিব বা এত টাকা দিব আমাকে মুক্ত করে দিতে হবে মালিক যদি রাজি হয়ে যায় তো সেক্ষেত্রে সেই দাসকে মুক্ত করা যায় তো ইসলাম শুধু একটাই বলেনি যে হ্যাঁ কোনো একটা চুক্তি করলো যে পঞ্চাশ হাজার টাকা দিলে তোমাকে ছেড়ে দেওয়া হবে কিন্তু এখন অনেক অভিযোগ করতে পারেন অনেক নাস্তিক খ্রিস্টানরা তো একজন দাস টাকা পাবে কোথায় এটা একটা দাস টাকা পাবে কোথায় ইসলাম সেই ব্যবস্থা করেছে দেখেন খুলবেন আয়াত নয় দেখেনম্বর ষাটে আল্লাহ সুমাতা জাকাত যে আমাদের প্রতি ফরজ করেছে এই জাকাতের একটা অংশ নিজের দাসের জন্য দিতে বলেছে নিজের দাস দাসী একটা অংশ পাবে কে নিজের দাস দাসী এর একটা অংশ পাবে দেখেন সহযোগিতা করার জন্য আরও আছে আট নম্বর পয়েন্ট যে গোলাম মানে যে দাস দাসী যে তার মালিকের টাকা পরিশোধ করে নিজেকে মুক্ত করতে চাই তো আল্লাহ বলেছে যে তোমার ওই দাসকে তুমি মানে কিস্তিতে একবারে দিতে হবে এমনটি না কিস্তিতে কিস্তিতে যে টাকা দেয় এটা ইসলাম তার জন্য অনুমোদন দিয়েছে সেই বুখারি দু হাজার তিনশো একান্ন নম্বর হাদিস আরও মানে অনেকগুলো দলিল আছে আর অবশ্যই মানে যে মালিক সে মালিকের মালিক তাকে অবশ্যই তাকে মানে সহযোগিতা ভিন্নভাবে সহযোগিতা করতে পারে মালিক যদি খুশি হয় এমনি তো দাসকে ছেড়ে দিতে পারে মালিক যদি তার দাস দাস এত সুন্দর করেছে যদি খুব ভালো হয় আচার মানে তেমন কিছু না হয় ভালো যদি হয় তো মালিক এমনি খুশি আজাদ করে দিতে পারে ইসলাম দাস মুক্তির একটা রাস্তা একটা নয় অসংখ্য রাস্তা রেখেছে যেমনটা আমরা মাত্র দশটা উদাহরণ দিলাম এবার একটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা শেষ করবার আলম্ব করবো না তারপরে ভাই অ্যাড করবো অনেক রাত্রি তো হয়ে গেল অনেক রাত্রি হয়ে গেল একটা একটা পয়েন্ট নিয়ে শেষ করছি যে নাস্তিকরা বলতে পারে যে ঠিক আছে যে ইসলামের দাস প্রথাতে দাসদেরকে অনেক সম্মান দেওয়া হয়েছে অনেক মর্যাদা দেওয়া হয়েছে এটাও মেনে নিলাম দাসকে আজাদ করার জন্য ইসলাম উৎসাহ দিয়েছে এবং দাসকে কেউ যদি মুক্ত করেছে বুখারির হাদিস যে তাকে যান মানে জাহান্নাম থেকে মুক্ত দেওয়া হবে এমন অনেক হাদিস উৎসাহ দেওয়া হয়েছে কিন্তু ইসলামের দাস প্রথা কেন রাখা হলো এখানে আবার দুটো পয়েন্ট মনে রাখবেন ইসলামের দাসপ্রথাকে কেন এখন পর্যন্ত রাখা হলো তো আপনারা দেখছেন যে এটা মূলত দাসপ্রথা আসলে না বলা হচ্ছে তাই অধিকার সবগুলো আছে মূলত এটাকে দাসপ্রথার বলাই যায় না মানে ইসলামের দাসপ্রথার বলাই যায় না মানে এতগুলো অধিকার কোনো দাসের থাকতে পারে না এটা স্বাধীন পুরুষেরও এতগুলো অধিকার থাকে না তারপরেও যদি এমন প্রশ্ন তারা করে আমাদেরকে তা আমরা একটা কথা বলবো দেখেন যে কোনো যুদ্ধ ছাড়া তো দাস করা যাচ্ছে না যুদ্ধে যদি পরাজিত না হয় তাহলে মানে যাচ্ছে না তো এই ক্ষেত্রে যদি অমুসলিম যারা আছে যার সঙ্গে মুসলিমরা যুদ্ধ করছে প্রথম একটা দিয়ে দিক যে না ভাই আমাদের যদি হেরে যায় আমাদের নারীদেরকে পুরুষদেরকে তোমরা দাসী করতে পারবে না প্রথমে যদি অমুসলিমরা অপশান দিয়ে দেয় তাহলে তার দাস দাসী থাকছে না রে ভাই এটা তো অমুসলিমদের কাছে অমুসলিমদের হাতে আছে অমুসলিমদেরকে বলেন যে ভাই মুসলিমদের সঙ্গে যুদ্ধ করার সময় তোমরা এই অপশানটা দিয়ে দিও যে আমাদের মেয়েদের নারী পুরুষকে তোমরা দাসী করতে পারবে না ইসলাম করবে না সমস্যা নেই হয়ে গেলো খতম তো এই দাসপতা জিয়ে রেখেছে কে এটা অমুসলিমদের হাতে ভাই এটা অমুসলিম তারা যদি শর্ত দিয়ে দেয় দশ বছর থাকছে না দুই নম্বর পয়েন্ট দেখেন যুদ্ধে যদি পরাজিত তো একজন হবেই এই পক্ষ হোক ওই পক্ষ হোক এখন যুদ্ধ যে বন্দিগুলো নারী পুরুষ ছেলে মেয়ে আছে এগুলোর বিধান কি বাইবেলে একাধিক জায়গাত আছে বুক অফ ডিটোনমি দেখেন বিশ অধ্যায় এক থেকে পনেরো অনুচ্ছেদ পর্ব দশ থেকে বিশ অনুচ্ছেদ বুক অফ ডিটোনমিতে আছে যে যুদ্ধে যদি কেউ পরাস্ত হয়ে যায় তাকে হত্যা করতে হবে দেখে পালাক্রমে ধর্ষণ করতে হবে অনেকগুলো আছে ছেলেদেরকে বাচ্চা বাচ্চা শিশুদেরকে আশ্রে মেরে ফেলতে হবে সবাই মিলে নারী ধর্ষণ করবে অনেক কিছু আছে আর এগুলো হয়েছেও তাই ইতিহাসে ইতিহাস পড়লে আমরা এগুলো দেখতে পাই কিন্তু যুদ্ধবন্দি হলে কি করণীয় যুদ্ধে যদি হেরে যায় যুদ্ধবন্দীতে কি করবেন দুটো অপশান দেওয়া হয় দুটো অপশান আধুনিক বিশ্বে দেওয়া হয় প্রাচীনকালের ইতিহাসে আমরা দেখেছি এখনও দেখছি যে হয় তাকে হত্যা করে ফেলতে হবে বা তারা তাদেরকে দাস হিসাবে রেখে দিবে কোনো অধিকার নেই তাদের নিকটে দাসের কোনো অধিকার নেই তাদের কাছে দুটো অপশান হয় হত্যা করে ফেলা হতো অথবা তাকে দাস বানানো হতো দাস বানানো হতো কিন্তু তারা ওই যে কোনো অধিকার নেই ইসলামের সঙ্গে তুলনা করবেন না কিন্তু ইসলাম এইখানে এই ইসলাম যে মানে তাদেরকে দাস বানাচ্ছে দেখেন ইসলাম তাকে দাস বানাচ্ছে তো ওই এতগুলো অধিকার নেওয়ার পরে এতগুলো অধিকার দেওয়ার পরে একজন ব্যক্তিকে দাস বানানো মানে বানানো সম্ভব তারপরেও একটা পয়েন্ট এখানে আধুনিক ব্যক্তিরা বলতে পারে হ্যাঁ যুদ্ধ হলো তার যুদ্ধবন্দি তাকে জেলখানায় পুরে দিবে তাদেরকে দাস বানানোর কি দরকার জেলে পুরে দিবে জেলে পুরে দিলে তো সমাধান হয়ে গেল জেলে পুরে দিলে সমাধান হয়ে গেল এখন আমরা একটা কথা বলতে পারি দেখেন ভাই জেলে যদি পুরে দেন জেলে যদি পুরে দেন তাহলে কি এটা কি খুব মানে ভালো একটা কাজ হবে দেখেন জেলে যদি প্রথমে পুরে দেন সে দাসকে বা যুদ্ধবন্দীদেরকে যদি পুরে দেন তো এখানে আমরা দেখি যে জেলে যদি পোড়া হয় তাহলে একটা সমস্যা কি সমস্যা প্রথম সমস্যা হচ্ছে এটা যে তার জন্য একটা জেলখানা তৈরি করতে হবে এক সেই জেলখানায় প্রচুর পরিমাণে খরচ সেই দস্যুদেরকে সেই সন্ত্রাসীদেরকে যারা আক্রমণ করতে এসেছিলো আমাদের রাষ্ট্রকে তাদেরকে খাওয়াতে হবে তাদেরকে পুষতে হবে পোশাক দিতে হবে অনেক বাজেটের ব্যাপার অবশ্যই এখানে একটা অনেক বাজেটের ব্যাপার দুই নম্বর দুই নম্বর পয়েন্ট এক দুই নম্বর পয়েন্ট হচ্ছে কিন্তু ইসলামের পদ্ধতিতে ইসলামিক পদ্ধতিতে যেইভাবে দাসকে যদি জেলখানে রাখা হয় এটা একটা খরচের ব্যাপার কেউ অস্বীকার করতে পারবে না কোটি কোটি টাকা ব্যয় হয়ে যায় কিন্তু ইসলামিক পদ্ধতিতে যদি সেই যুদ্ধবন্দী থেকে দাস করা হয় তাহলে অবশ্যই রাষ্ট্র যে রাষ্ট্র পরিচালক ওই জেলখানার পেছনে যে খরচটা লাগতো সেই খরচটা বেঁচে গেল ইসলামিক রাষ্ট্র যদি হয় সেই ক্ষম মানে যে কোনো রাষ্ট্র হলে ওই জেলের পারপাসে যত খরচ হতো ওটা কিন্তু বেঁচে যাবে যদি ইসলামিক পদ্ধতিতে তাকে দাস করা হয় আর দাস করা হলে ইসলামিক পদ্ধতিতে দাসে পরে কোনো নির্যাতন করা হবে না অমানবিক অত্যাচার নাই তাকে শিক্ষা মালিক খরচ দিয়ে দেবে তাকে খাওয়াবে পড়াবে তাকে মারধর করতে পারবে না তাকে আধুনিক শিক্ষা শিক্ষিত করবে সব কিছু হয়ে যাচ্ছে তো এখান থেকে এখন বলেন তো কোনটা উত্তম একটা রাষ্ট্রের জন্য তাকে কি সরকারের খরচের খাওয়াবে পড়াবে বসাবে একজন দোষ একে না ইসলামিক ইসলামিক পদ্ধতি দাস আছে তাকে দাস করে নিয়ে তার খাওয়া দাওয়া তাকে সমস্ত অধিকার তাকে দিতে হবে এখানে তিন নম্বর আর দেখেন যখন একটা দাসকে যখন একজন মুসলিম ব্যক্তি যখন একটা দাস নিয়ে আসছে বা দাস পাচ্ছে যুদ্ধবন্দি এখানে সবচেয়ে বড় লাভ হচ্ছে এটা সে দাসটা যখন এসে দেখবে তার মনিবকে মনিবকে দেখবে যে তাকে অনেক অধিকার দিচ্ছে যে কোরআন হাদেশ আছে এতে অধিকার দিচ্ছে দাসটা এমনি তখন বলবে মানে দাসটা এমনি তার মালিককে ভালো আসবে এত অধিকার দেওয়ার পরে হতে পারে সে মালিকের সঙ্গে সঙ্গে থেকে 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 সেই মুহূর্তে ইসলাম কবুল করতে পারে ইসলাম কবুল করতে পারে মানে ইসলামের পাশে চলে এসেছে কেন ইসলাম অধিকার দিয়েছে দেখছে তার জন্য মনিব তাকে অত্যাচার করছে না ইসলাম অধিকার দিয়েছে বলে তাকে খেতে দিচ্ছে ইসলাম অধিকার দিয়েছে বলে তাকে মারছে না তখন সে দাসটা ইসলাম জানার একটা আগ্রহ হবে বরং ইসলাম সে কবুল করতে পারে আর ইসলামের ইতিহাসে অধিকাংশ দাস দাসের ইসলাম কোল করেছে এর জন্যই কেন তাদের মনিবরা কোনো অত্যাচার করেনি যুগে যেমন দাসের সঙ্গে নির্যাতন করা হতো মুসলিমরা করেনি তার জন্য অধিকাংশ দাসরাই তারা ইসলাম কোল করেছে এটা হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট তো আমরা আলোচনা এখানে ধরুন শেষ করবো বা এখানে শেষ করলাম তো মনে রাখবেন যে প্রাচীন এবং বর্তমান যেসব দাস প্রথা ইসলামের প্রথার সঙ্গে কোনো মিল নেই বরং দাস প্রথাতে রাখার কারণে দাস প্রথা রাখার জন্য রাষ্ট্র এখানে অনেক টাকা পয়সা সাশ্রয় হয় আর যে দাসটা মালিকের কাছে আসবে এ অনেক নিরাপত্তা পাই একটা দাসকে জিজ্ঞাসা করবেন যুদ্ধবন্দীকে জিজ্ঞাসা করবেন যে দেখো ইসলামিক মতের মতে ইসলামের মতে দাসের জন্য এই অধিকার আছে আর একটা অপশান দিয়ে দেবেন তোমার জন্য জেল আছে জেল হাজতখানা জেলে এই অধিকার কোনো অধিকার নেই জেলে এটা থাকবে এখন যুদ্ধবন্দীকে যদি আপনি এখন চুজ করতে বলেন আপনি কোনটা চুজ করবেন যুদ্ধবন্দিকে ধরে নিয়ে আসলেন ধরে নিয়ে আসার পরে বললেন দেখেন তোমাকে আমরা এই অধিকার দিব চল ইসলাম দিয়েছে দাসের অধিকার এই এই সুবিধাগুলো দিব। এই অধিকার দিব। এই মর্যাদা দিব আর অপর দিকে বলবেন আমি তোমাকে জেলখানায় রাখবো এখানে কোনো মর্যাদা অধিকার নেই এখন কোনটা করবেন দাস মানে সে যুদ্ধবন্দিকে যদি ছেড়ে দেওয়া হয় যুদ্ধবন্দির সঙ্গে সঙ্গে বলবে যে আমার বাবা দরকার নেই জেল জেলে যাবার। আমার এই মুসলিম ওই মুসলিমের দাস প্রথাকে মেনে নেওয়াই মানবে এটাই মানবে কেন না এখানে অধিকার আছে এখানে কোনো অধিকার নেই তো বরং জেলের চাইতে দাস প্রথা ইসলামী যে ল এটা অনুযায়ী জেলের চাইতে অনেক বেটার নাই হান্ড্রেড পারসেন্ট বেটার যে কেউ মানে যে একটু পড়াশোনা করেছেন আর যারা আলোচনা শুনেছেন হাদিসগুলো চেক করেন দেখে নেন বুঝতে পারবেন যে ইসলামী দাস তেমন কোনো ই নয় বরং এখানে অধিকার আর অধিকার প্রচুর অধিকার তো এই ব্যাপারে অসংখ্য আলোচনা করার জরুরত আছে ইসলামী নারীদের যে দাস দাসী প্রথা আছে নারী প্রসঙ্গে এটা নিয়ে একটা আলাদা আমি এপিসোড করব মারিয়াকিব কিবদিয়ার ঘটনা নিয়ে এবং নারীদের যে নারীর যে দাসীর আছে তাদের যে কি মর্যাদা এটা নিয়ে আলাদা করব এটা আমি প্রথম একটা অপশান আলোচনা করলাম দ্বিতীয় অপশান আমার মনে হয় এই অপশান বা প্রথম অধ্যায়টা যদি জানেন দ্বিতীয় অপশানটা আরও সহজ হয়ে যাবে তারপরে যে কেউ মানুষ মানে মানতে রাজি হ্যাঁ ইসলামিক মতে যে দাস প্রথা হয় তো আমি দাস দাসিত্ব করতে রাজি আছি যে কোনো স্বাধীন মানুষ তখন নিজে বলবে যে হ্যাঁ ইসলামের যে অধিকার দিয়েছে এমন দাস হলে হ্যাঁ আমি দাসী হতে রাজি আছি বা দাস হতে রাজি আছি যে কেউ যে কেউ বলবে তো যাই হোক আমরা এখানে আলোচনাটা শেষ করলাম আল্লাহমতাল আমাদের আলোচনাটিকে কবুল করো এখন আমরা অ্যাড করা শুরু করব তো যারা ভাই লাইনে আছেন তারা অ্যাডমি লিখেন ভাই ইব্রাহিম ভাই সায়েম শারিয়ার ভাই মাহমুদ আলী ভাই আরও যারা যারা ভাই আছেন তারা এখানে অ্যাড অপশানটাকে আমি অন করে দিলাম আপনারা অ্যাডমি লিখেন ইনশাল্লাহ আমি অ্যাড করে দিব আমি আলোচনাটা এমনি দীর্ঘ করে ফেলেছি কিছু করার নেই ভাই আচ্ছা আপনার অ্যাডমি লেখেন আমি অ্যাড করছি আচ্ছা আজকে এমডি আলী ভাইকে প্রথমে আমি দিয়ে দিই আচ্ছা এমডি আলী ভাই আপনি তো এখন আমাকে ই পাঠাননি ভাই রিকোয়েস্ট পাঠাননি ভাই একটু অ্যাড রিকোয়েস্টটা পাঠিয়ে দেন আমি তো ওপেন করে দিয়েছি আমাদের ইব্রাহিম ভাই আছে রাত্রি তো এগারোটা পার করে দিয়েছি সাড়ে এগারোটা বাংলাদেশ বারোটা পার হয়ে গেল এখন পা যায় কি যায় না আমি তো ভেবেছিলাম যে পঞ্চাশ মিনিট আলোচনা তো হয়ে যাবে আচ্ছা আজকে আমি এমডি আলী ভাইকে প্রথমে করছি তারপরে শামি শারিয়ার ভাই করছি এর মধ্যে আমাদের

হ্যালো হ্যাঁ ভাই আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে হ্যাঁ আমি মূলত ভাই আহ আপনি আলহামদুলিল্লাহ যে আলোচনাগুলো করছেন এরপরে আসলে আলোচনা থাকে না বা আসলে কোন আপত্তি থাকে না আর এতবার বুঝানোর পরে এত আদর করে সোহাগ করে ভালোবেসে স্নেহ করে মমতা দিয়ে এদেরকে এইভাবে মানে মাথায় বুলিয়ে বুলিয়ে বুঝানোর পরে যে ভাই এই যে এটা 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 এইভাবে এইভাবে ওইটা ওইভাবে না হবে এরপরেও যদি এরা না বুঝে আমরা আসলে শোক প্রকাশ করতে পারি সর্বোচ্চ এর এর বেশি আমরা কিছু করতে পারি না তো আমি রাহুল ভাই আপনার সাথে আহ যেই তিনটা পয়েন্টে কথা বলবো বা চারটা পয়েন্টে এর মধ্যে এক নাম্বার পয়েন্ট হচ্ছে যে হাফসা রাদিয়াল্লাহু আনহার বিষয়ে দ্বিতীয়ত হচ্ছে যে আপনার নাস্তিক অন্ধবিশ্বাসীরা আপনার ওদের বড় বড় আলোড়ন সৃষ্টিকারী মুফতি মাওলানারা নাস্তিক ধর্মের অনেক বড় বড় উচ্চ মাকামের তাদের একাধিক বিবাহ বিবাহ এবং সমকামিতার সংজ্ঞা তো এই কয়েকটা বিষয় আলোচনা করব তো প্রথমত আমি আপনার আপনার লাইভটা আমি দেখতেছিলাম তো আমি এখন একটা বিষয় নিয়ে মূলত শোনাবো আপনাদেরকে সেটা হচ্ছে ধারণা আগে শুনিয়ে নেই তারপরে বলতে দিই কথা ক্লিয়ার আসছে কিনা ভাই দেখেন আপনি মুমিন মুসলমান তার দাসীর সাথে যদি তার দাসীর থেকে থাকে ক্রয়কৃত সূত্রে বা যুদ্ধবন্দিনী হিসেবে 53 মিনিট 49 সেকেন্ড আচ্ছা দেখতে পায় এবং অসন্তুষ্ট হয় সেই জিনিসটা নিয়ে তারপরে আপনি এখানে আমি মারা যাওয়ার পরে আমার হ্যাঁ তো রাহুল ভাই এখানে একটা পয়েন্ট এই আমাদের আমাদের এই নাস্তিক ধর্মের পীর সাহেব উনি কিন্তু অনেক কামেল ওনার কিন্তু অনেক কেরামত আছে হ্যাঁ উনি কিন্তু অনেক অলৌকিক অলৌকিক ভাবে মূলত ডিবেট গুলা করে যাই হোক তো মজা করব না সরাসরি কথায় চলে যাই তো উনি একটা পয়েন্ট এখানে বলছেন আসিফ সাহেব তো মিনার ভাই উত্তর দিয়ে দিছে আলহামদুলিল্লাহ মিনার ভাইয়ের উত্তর অসাধারণ কোন এখানে কোন আমাদের কারোরই আপত্তি নাই কিন্তু আসিফ সাহেবের যুক্তিটা এত হাস্যকর ছিল ভাই এখানে বলছে যে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম হাফতারা আব্দুল্লাহ তালামকে লোভ দেখাইছে এখন আসেনা কৃপিয়া প্রসঙ্গে যে মিথ্যাচা গুলো নাস্তিকা ডট কম এ করেছে এবং আমি মিনার ভাইয়ের বিতর্কটা শুনেছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এই বিষয়টি নিয়ে স্বতন্ত্র আলাদা ভাবে আলোচনা করবো

ওর সাথে আসিফের যে পয়েন্টটা আছে এটা একটু খন্ডন করব এইখানে মূলত আপনার যে সুরা তাহরিমের এটা ইবনে কাসিরের তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে রাসুল সাল্লাহ আলাইসালাম হজরত হাফসার আব্দুল্লাহ তালামকে বলেন তুমি এ খবর হজরত আয়সাকে জানাবে না আমি তোমাকে একটি সুসংবাদ দিচ্ছি তা এই যে আমার ইন্তেকালের পর আমার খেলাফত হজরত আবু বকর আদুল্লাহ তালন হয়ে পর তোমার আব্বা লাভ করবেন কিন্তু হজরত হাফসার আব্দুল্লাহ তালহা এই খবর হজরত আয়সার আদুল্লাহ তালামকে জানায় না তারপরে বাকিটুক তো এ মূলত বলতে চাচ্ছে যে আপনি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসারা দিলাতুলানকে লোভ দেখাইছে যে মানে এরকম একটা পরিস্থিতিতে ধরা খাওয়া যাওয়ার পরে যে লোভটা দেখাইলো এইটা তো মানে ওর মানে 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 ওর মনে মানে মনে হচ্ছে যে এটা যদি সে প্রতিষ্ঠিত করতে পারে ও মনে হয় আরো 2 4 5 টাকা ডলার হতে পারে বেশি ভাবে হ্যাঁ তারপরে এটা খনন করবে ওর পরের উক্তিটা দেখেন ওর পরের উক্তির মধ্যেই আপনার উত্তরটা দেওয়া আছে দেখেন

তাহলে এই যে আমার ইন্তেকালের পরে আমার খেলাফত আবু বকরের পরে তোমার আফা লাভ করবে এই কথাটা তো ভাই এই অবস্থায় বলটার একটাই মাত্র কারণ থাকতে পারে কেন বলেছেন আমি আমি শেয়ার পয়েন্টে আসছি আমি স্যার মিনার ভাই উত্তর দিয়ে দিছে তো আমি এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে যে একজন স্বামী তার স্ত্রীকে খুশি করার জন্য যদি উৎসাহমূলক কোনো কিছু কথা বইলা থাকে তো এটা অমানবিকের কিন্তু কিছু নাই রাহুল ভাই ঠিক না যেমন আপনার মিনার ভাই কিন্তু বারবার একটা কথা স্পষ্ট করছেন

আসিফ কি বলছে আমার তো কখনো এতগুলো স্ত্রীর থাকবে না মানে আসিফের মনে হইতেছে যে পুরা বিশ্বের মধ্যে মনে হয় একজনই নাস্তিক দেখেন দেখেন মজার একটা কথা বলছে হ্যাঁ এখন আমি মূল আলোচনা চলে যাই আমি দেখাবো না এটা তো সেটা হচ্ছে যে ভাই আসিফ সাহেব এখানে যেটা বলছে যে আমার এতগুলো স্ত্রী কখনো হবে না আর আমিও কখনো বলবো না যে আয়সা আয়সাকে এই কথাটা বইলো না প্রশ্ন হচ্ছে যে ভাই একজন বড় বড় আলোড়ন সৃষ্টিকারী একজন হুজুর বার্টন রাসেল উনি নাস্তিক ধর্মের অনেক আলোড়ন সৃষ্টি করেছেন এবং নাস্তিক অন্ধবিশ্বাসীরা তার যে মারেফতের কিতাবগুলো আছে মারেফতের বইগুলো পড়তে পড়তে তাদের অনেক জজবা হালত এসে পড়ে নাস্তিক অন্ধবিশ্বাসীদের তো এই হুজুর চারটা বিয়ে করছে হ্যাঁ এবং এর অবস্থা ঠিক এরকম প্রথম স্ত্রীর সাথে তার বিচ্ছেদ হয়েছে পরে আবার বিয়ে করছে আবার বিচ্ছেদ হয়েছে আবার বিয়ে করছে আবার বিচ্ছেদ হয়েছে মানে এই হুজুর তার বউয়ের সাথে নাস্তিক ধর্মে তো বউ নাই সরি তার জৈবিক পার্টনারের সাথে সম্পর্কটাই মূলত আসলে রক্ষা করতে পারে নাই এটা হচ্ছে আমাদের উইকিপিডিয়া সাহেব তো এইখানে রাসেলের আপনার দেখাচ্ছি এখানে কি স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে ভাই হ্যাঁ আমি দেখতে পাচ্ছি একদম হ্যালো হ্যাঁ দেখাচ্ছি এই যে দেখেন অ্যালিস পিয়ারসাল স্মিথ কে বিয়ে করেন একটা একটা গেল তারপরে প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদ হয় তারপরে ডোরা ব্ল্যাক কে বিয়ে করে এই যে দুইটা বিয়ে করছে দুইটা গেল তারপর তো তারপর আবার ডোরা ব্ল্যাক এর সাথে এর আবার বিচ্ছেদ হয় তারপর আবার বিয়ে করেন আপনার প্যাট্রিসিয়া হেলেন এই যে তিনটা হইছে তারপরে ওই এলেনের সাথে আবার বিচ্ছেদ হয় এরপর আবার বিয়ে করে আপনার এডিথ এডিথ ফিঞ্চকে এই যে দেখেন স্পষ্ট এখন প্রশ্ন হচ্ছে ভাই যে আসিফ এই ওয়ার্ল্ড মধ্যে একজন নাস্তিক না এখন এই হুজুর এই নাস্তিক ধর্মের বানপ্রাণ রাসেল হুজুর সে যদি ধরেন সে তার এক স্ত্রীর সাথে সহবাস করতেছে সেইখানে আপনার কথা ছিল যে সে আরেক স্ত্রীর সাথে সহবাস করবে এখন আপনার এই বার্নট্রান রাসেল হুজুর সে যদি তার এক স্ত্রীকে খুশি করতে যায় আরেক স্ত্রীকে যদি বলে যে আমি তোমার আব্বাকে একটা প্লট কিনে দেব

যে তিনি তো এরকম স্ত্রী রাখবেন না ভাই এমন বলা দরকার নাই মানে তিনি এটা নাকচ করেছিলেন প্রথম কথা হচ্ছে এটা যে তিনি তো একা মানে নাস্তিক না নাস্তিকের তো একাতে কি স্ত্রী হতে পারে একাতে হতে পারে আর এখানে সবচেয়ে বড় কথা জি দাসীর সঙ্গে বা সেই মারাকিদিয়া তিনি উপপত্নী তার উপপত্নীর সঙ্গে যদি বা স্ত্রীর সঙ্গে যদি দুফ স্ত্রী থাকে এক স্ত্রীর সঙ্গে যেセックス করে তো আরেকজন স্ত্রী সে স্বাভাবিকভাবে একটু বিরক্তি বোধ করতে পারে আপত্তি করতে পারে তাই তার জন্য তাকে মানে সন্তানামূলক ভাবে কিছু অফার করা এটা তো এমন কিছু বিষয় না এটা তো সবাই করে থাকে এটা যার বউ আছে সে বুঝে আর যার বউ নাই কেউ যদি জীবন সঙ্গী যদি শুধুমাত্র ওই যৌন দাসি পুষে সে বুঝতে পারবে না কিন্তু যার বউ আছে সে বুঝে যে আমার স্ত্রী এখানে রাগ করেছে আরেকটা বিষয় বলি জি ভাই আরেকটা মজার বিষয় আমি শেয়ার করি সেটা হচ্ছে যে আপনার আমাদের আরেক হুজুর মুফতি মাসুদ ওনার একটা ফতোয়া আপনাদেরকে শুনিয়ে যে বলতেছে হবে না বা তার সে রাখতে না তো মাসুদ হুজুরের একটা ফতোয়া এই ফতোয়াটা আমরা শুনি হ্যাঁ একজন ব্যক্তি স্বেচ্ছা যদি হাজারো মেয়ের সাথে সম্পর্ক করে সেটা আমার কাছে দোষ না একজন ব্যক্তি স্বেচ্ছা যদি হাজারো মেয়ের সাথে সম্পর্ক করে সেটা আমার কাছে দোষ না এই নাস্তিক ধর্মের আলোড়ন সৃষ্টিকারী হুজুর আবার ফতুয়া দিতেছে একজন ব্যক্তি যদি স্বেচ্ছায় হাজারো মে হাজারো মে বিয়ের কথা কিন্তু বলে নেই তার মানে এখানে বোঝা যাচ্ছে যে তাদের সমস্যাটা আরো বেশি হওয়ার কথা কারণ ধরেন এক মেয়ের সাথে সে খাতে উঠায়া সে যদি আপনার ওই যে স্যাঙ্কি প্যাঙ্কি করতে যা ধরা খায় আরেকজনের কাছে আবার ধরেন এমন টাইমে পাঁচ ছজন যদি একসাথে রুমে এসে পড়ে তখন কিন্তু আসিফে কিন্তু কটে করবো এই হুজুরে কিন্তু কটে করবো

দুই প্রকার অনুমতি হইতে পারে একটা হচ্ছে আপনার বিশেষ অনুমতি আর একটা হচ্ছে সাধারণ অনুমতি যেমন আমি লাইভে অ্যাড হইছি এটা কিন্তু আপনি আমাকে অনুমতি দিছেন বলেই কিন্তু আমি অ্যাড হইতে পারছি নাহলে অ্যাড হইতে পারতাম না এটা হচ্ছে বিশেষ অনুমতি লাইভে অ্যাড হইয়া আমি আপনার সাথে কথা যেমন আমি কিন্তু লাইভে বলি নাই যে ব্রাদার রাহুল হোসেন ভাই আমি কি আপনার সাথে এখন লাইভে কথা বলবো আপনি কি আমাকে অনুমতি দিবেন এটা কিন্তু আমি বলতেও পারি আবার না বললেও সমস্যা নাই আপনি কিন্তু মাইন্ড করবেন না ঠিক না তো এখন বিষয় হচ্ছে বাদি সহবাসের ক্ষেত্রে তার আপনার তার বাদি সাথে অনুমতি নেওয়াটা জরুরি না এটা হইছে আপনার সাধারণ হিসেবে যেমন মিনার ভাই কিন্তু এই আলোচনা কোথাও বলে নাই যে জবরদস্তি করে করা যাবে এখন আসেন একটা হাদিস পড়ে শোনায় সেটা হচ্ছে আপনার আবু দাউদ শরীফের হাদিস দুই হাজার তিনশো এগারো ইসলাম দেখেন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত মুসাইকা নামক এক আনসারী সাহাবী দাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন আমার মনিব আমাকে ব্যভিচারে বাধ্য করেছে তখন এই আয়াত নাজিল হয় অর্থাৎ তোমরা তোমাদের দাসীদেরকে জিনায়ে লিপ্ত হওয়ার জন্য বাধ্য করো না তার মানে দাসীর অনুমতি

লাইফ রহেমাহুল্লাহ নাফি রহমাহুল্লাহ থেকে বর্ণিত যে সুফিয়া বিনতে আবু উবাই তাকে সংবাদ দিয়েছেন যে সরকারি মালিকানাধীন এক গোলাম গণিমতের পঞ্চমাংশে পাওয়া এক দাসীর সঙ্গে জবরদস্তি জিনা করে জবরদস্তি করে জিনা করে তাতে তার কুমারিত্ব মুছে যায় ওমর আব্দুল্লাহ তালান হুকুমিত গোলামকে কষাঘাত করলেন মানে ওই গোলামটাকে যে জবরদস্তি ফোর্স করে সহবাস করছিল বা সেক্স করছিল তাকে কষাঘাত করে ও নির্বাসন দিলেন কিন্তু করে যে সকল মহিলাকে ধর্ষণ করা হয় তাদের উপর হজ জারি না করার প্রতি হাদিসটি ইঙ্গিত বহন করেছে সুতরাং ধর্ষিতা নারীকে হ্যাঁ প্রতিপন্ন করা বা অসম্মানের দৃষ্টিতে না দেখাই ইসলামের শিক্ষা এছাড়া রাহুল ভাই আপনি খুব ভালো করে জানেন সুরান নিসা চার নাম্বার অধ্যায় ছত্রিশ নাম্বার আয়তে বলা আছে যে তোমরা দাস দাসীদের সাথে ভালো ব্যবহার করো তার মানে একজন দাসীর আমি আমাদের এখানে এক মুফতি হুজুরের সাথে কথা বলছি এবং সেও বলছে যে অনুমতিটা হয়েছে এটা হচ্ছে আপনার সাধারণ অনুমতি এটা খাস না যেমন দাসীর যদি আপনার তার বাদী পত্নীর যদি শরীর খারাপ থাকে বা সে আপনার সহবাস করতে চাচ্ছে না ঠিক আছে তাহলে কিন্তু আপনার মনিবের এই অধিকারটুকু নাই জি জি ভাই বিষয়টা হচ্ছে একটা মুমিন ব্যক্তি পরিষ্কার ব্যক্তি একজন মুসলিম ব্যক্তি যখন একটা দাসী কে বিবাহ করছে বা দাসীর সঙ্গে যখন সেক্স করবে একটা মুসলিম ব্যক্তির জন্য আমি আগে আজকের আলোচনাতে আমি বিশখানা আমি হাদিস শুনিয়ে দিয়েছি যে তাদের সঙ্গে দাসীদের কেমন আচরণ করতে হবে এখন একজন মুসলিম ব্যক্তি কখনোই একটা মুসলিম ব্যক্তি কখনোই মানে সে যে তাকুয়াশীল একজন মুসলিম হয় সে কখনোই তার দাসীর মানে ইচ্ছার বিরুদ্ধে শেষ করতে পারে না এটা মুসলিমের আখলাখ নয় মুসলিমদের এটা বৈশিষ্ট্য নয় এর জন্য একাধিক হাদিস আছে বলেছেন হাদিসটা পেশ করেছি যে তোমরা তোমাদের দাসীদের সঙ্গে সব বিষয়ে সহযোগিতা করো তাদেরকে কষ্ট দিও না আমরা একাধিক হাদিসটা কিন্তু পাঠ করে শুনে দিয়েছি তো দাসী যদি ধরুন আপনার যদি একটা দাসী আছে আপনি তাকে বলছেন

পরিশেষে যেটা কথা বলবো রাহুল ভাই তো নাস্তিক অন্ধবিশ্বাসীদের আসলে এই বিষয় নিয়ে ফালাফালি করার কিছুই নাই মিনার ভাইয়ের রুক্তিটা না মিনার ভাই হান্ড্রেড পার্সেন্ট বলছে উনি কোনো ভুল বলেন নাই এবং ওরা যেটা করতে যাচ্ছে যাই হোক ওদের আলোচনা করবো কামাত আমিন আরো ভাই দিনের কাজ করে যান আরো বিভিন্ন টপিক আলোচনা করেন আলহামদুলিল্লাহ আর ভাই আমার জন্য দোয়া করবেন আল্লাহজন আমাকে দিনের দায়ী হিসেবে কবুল করে আসসালাম আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন রাহুল ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার আজকে শুনলাম লেকচার অনেক ভালো আলহামদুলিল্লাহ কথা শুনতেছিলাম আলী ভাইয়ের সাথে অনেক সুন্দর আলোচনা করতেছিলেন আলহামদুলিল্লাহ আর আপনি অনুমতি দিলে আমি কিছু বলি আচ্ছা আমাদের ইসলাম ধর্মে যে বিষয়টা বলা হয়েছে দাস দাসীর ব্যাপারে সেটা হচ্ছে এটা সবাই জানে যে রাসুল সাল্লাহাম বলছেন যে দাস দাসী মুক্ত করার ব্যাপারে যে বিষয়টা বলা হয়েছে যে বুখারি শরীফের হাদিসে আছে মুসলিম শরীফের হাদিসে আছে যে একজন মুসলিম দাসকে মুক্ত করার মানে হচ্ছে তার প্রতিটি অঙ্গের বিনিময়ে যে মুক্ত করলো তার প্রতিটি অঙ্গকে আল্লাহ তালা জাহান থেকে রক্ষা করবে মানে স্পষ্ট একটা দাসকে মুক্ত করলে সে জান্নাত পেয়ে যাইতেছে। ব্যাপারটা হচ্ছে এটা মানে একজনকে আজাদ করার মানে হচ্ছে সে জান্নাতে চলে যেতেছে এত সহজ জান্নাতে যাওয়াটা এতটাই সহজ ইসলামে জান্নাতে যাওয়াটা এতটা সহজ করে দেওয়া হয়েছে পাশাপাশি আপনি দেখেন যে ইসলাম ধর্মে বলা হয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা নিজেরা যা খাবে নিজেরা যা পড়বে তোমাদের অধীনস্থ যারা দাস দাসী রয়েছে তাদেরকে সেগুলো খেতে দিবে তাদেরকে সেগুলো পড়তে দিবে এবং তোমরা এমন বলো না যে এরা আমাদের দাস এরা আমাদের দাসী বলবা হচ্ছে এরা আমার সন্তান এরা আমার ভাই এমন ভাবে পরিচয় দিতে বলছে হ্যাঁ তো এই যে এই বিষয়গুলো এই যে সম্মানের ব্যাপারটা তাছাড়া আপনি উমর আদুল্লাহ একটা হাদিসে বর্ণিত আছে তিনি বলছেন যে কোন দাসকে যদি চর মারা হয় তাহলে তাকে মুক্ত করতে হবে কাফারা শুরু হ্যাঁ নাহলে কিন্তু এটা মানে গুণাগার হয়ে যাবে আর দাস যে কথা জিনিসটা মানে ইসলাম ধর্মে তো দাস দাসীকে যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে এবং একদম নর্মাল মানুষের মতো এবং সাধারণ মানুষকে দাসদাসী বানাইতে হারাম করা হয়েছে যারা হচ্ছে স্বাধীন মানুষ তাদেরকে দাস দাসী করা যাবে না আর যেহেতু তৎকালীন সমাজ ব্যবস্থা সবকিছু দাস দাসীর উপর নির্ভর ছিল সেই সময়ে এই জিনিসটা অটোমেটিকলি হারাম করা দেওয়া এটা কোনোভাবেই এটা ঠিক ছিল না তখন তাই ইসলাম জিনিসটা আস্তে আস্তে করে এটাকে মিনিমাইজ করছে অ্যান্ড ইসলাম এই বিষয়টাকে সুন্দর পন্থায় আস্তে আস্তে শেষ করছে বিভিন্নভাবে দাসদেরকে মুক্ত করার মাধ্যমে এবং এই যে দাসদের অধিকার প্রতিষ্ঠিত করার মাধ্যমে আস্তে আস্তে এবং স্বাধীন মানুষকে দাস না বানানোর ব্যাপারে যে কঠোর হুশিয়ারি সবকিছুর মাধ্যমে এই ছিল ইসলামের মূল উদ্দেশ্য এবং সেটা আস্তে আস্তে গ্রাজুয়ালি করছে আমি এখন যেটা বলতে চাই যে ইসলামের দাস দাসী প্রথা নিয়ে আর দাস দাসী প্রথা তো আসলে ইসলামে নাই ব্যাপারটা হচ্ছে দাস দাসী প্রথা মানে দাসের পুত্র দাস দাসীর পুত্র দাসী এটা আছে হিন্দু ধর্মে হ্যাঁ হিন্দু ধর্মে আছে এগুলা যে যে দাস সে দাস এখনো কিন্তু হিন্দু ধর্মে এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যে শূদ্র তার ছেলেও শূদ্র সেও দাস দাস এরকম ইভেন মানে হিন্দুরা বিশ্বাস করে যে ব্রহ্মা যে ছিল ব্রহ্মা ব্রহ্মার মুখ থেকে মুখ থেকে ব্রাহ্মণরা বের হয়েছে এবং পায়ে থেকে শূদ্র যারা হচ্ছে আপনার মানে কি বলে দাস তারা পায়ে থেকে তাদের সৃষ্টি হয়েছে এবং এই সমস্ত কারণে এখনো কিন্তু বিভিন্ন জায়গায় হিন্দুরা একত্রিত হইলে তারা যেটা করে যে অন্যান্য হিন্দুদেরকে টিটকারিও করে অনেকে বলে যে তুই তো শুদ্র তুই সবার ব্রাহ্মণের পাচ ঠিক আছে তো এই যে বিষয়গুলা হ্যাঁ এগুলো তো হিন্দু ধর্মে দাস পথা হচ্ছে দাসের ছেলে দাস দাসীর ছেলে দাস এগুলো হচ্ছে হিন্দু ধর্মে আর ইসলাম ধর্মে বলা আছে যে কেউ দাসী সন্তান প্রসব করলে সে মুক্ত হয়ে যাবে তাহলে দাস প্রজন্মটাকে টিকে রাখছে হচ্ছে হিন্দু ধর্ম টিকায় রাখছে আমরা বলতে পারি এটা হিন্দু ধর্ম এটা টিকায় রাখছে কোনোভাবে নষ্ট করতে দিবে না পাশাপাশি এই যে দাসীদের ব্যাপারটা যেটা নিয়ে বিভিন্ন নাস্তিক এই মুহূর্তে অনেক নাস্তিক হয়তো দেখতেছেন অনেক হিন্দু ভাই বোন দেখতেছেন তাদেরকে বলি আপনাদের ধর্মগ্রন্থে এই যে বিষয়গুলো আছে আপনারা যদি মানে হিন্দুস্তান থেকে যদি কামসূত্র বইটাও কিনেন কামসূত্র একটা বই আছে এই বইয়ের মধ্যে খুবই ভালো করে লেখা আছে কিভাবে মানে এই যে সেবা দাসী মন্দিরের মধ্যে মন্দিরের মধ্যে ব্রাহ্মণদের সন্তুষ্ট করার জন্য সেবা দাসী বলা যে বিষয়টা প্রচলিত আছে এখনো দক্ষিণ ভারতের এদিকে প্রচলিত আছে এই বিষয়গুলা এই বিষয়গুলো একটু পড়া দেখেন যে কিভাবে একটা মেয়েকে অত্যাচার করা হয় কিভাবে একটা মেয়েকে সেবা দাসীর নাম করে মন্দিরের মধ্যে ব্রাহ্মণরা মানে খুব লাগে খুব লাগে করে আর কি মানে খারাপ ভাষায় বললাম যে কিভাবে অত্যাচার করা হয়তো এবং এই বিষয়গুলা হিন্দুরা না জানার কারণে তারা মনে করে যে ইসলামে জিনিসটা কেন ছিল মানে তাদের কথা হচ্ছে ইসলামে তো আয়েশা কেন সদাসতা না করে নাই ঠিক আছে রুল ভাই ব্যাপারটা হচ্ছে ইসলাম কেন এসে সাথে সাথে দাস প্রথারে না নাই যে এটা এটা হারাম তো সেটা আমি আগে বললাম যে এটা ছিল তখনকার সময়ে একটা ব্যবসায়িক নির্ভরশীল সমাজ দাস এখন আমরা এক বস্তার চাল এক বস্তার ডাল এগুলা কি করি এগুলা হচ্ছে আপনার রিক্সাতে উঠাই রিক্সাতে উঠাই নিয়ে আসি তৎকালীন সময় যেগুলো দাস দাসীরা বহন করতো কোনো এক জায়গায় খবরা খবর পাঠানো এগুলো দাস দাসীরা কাজ করতো এইসব এই কাজগুলো দাস করত। তাই সেই সময় ব্যবসায়িক কাজের কারণে কোনোভাবেই দাস মানে বাদ দিয়ে দাও কখনোই পসিবল ছিল না কারণ তখনকার যুগ এই যুগের মতো উন্নত ছিল না এবং ইসলামের যে বিষয়গুলো ছিল ইসলামের বিষয়গুলো দাসদাসীকে মুক্ত করার জন্য ছিল এটা একদম মানে কনসেপশন ক্লিয়ার যার দাসদাসী সম্বন্ধে মিনিমাম আইডিয়া আছে এবং অনেক মনীষী তারাও বলছেন যে দাসদাসীর উপর যে অমানবিক নির্যাতন অত্যাচার করা হইতো ইসলাম সেই জিনিসটারে এত সুন্দরভাবে হ্যাঁ মানে সুন্দরভাবে সেটাকে নিয়ন্ত্রণ করছে এবং সুন্দর পর্যায়ে নিয়ে আসছে যেটার জন্য তারা নাস্তিক ইহুদি খ্রিস্টান হওয়া সত্ত্বেও মোহাম্মদ সাল্লাহামকে ধন্যবাদ জানাইছে যে এর জন্য থ্যাংক মোহাম্মদ সাল্লাহামকে তাহলে এই দাসদাসী প্রথা হিন্দু ধর্মে আছে এখনো আছে আপনি চিন্তা করেন যে ধর্ম বিশ্বাস করে যে ব্রহ্মার মুখ হচ্ছে ব্রাহ্মণ ব্রহ্মার পায়ের থেকে হচ্ছে শুদ্র হ্যাঁ এইখানে তো ব্রহ্মা নিজেই তো এইখানে ই করে দিছে কি বলে মানে বর্ণপ্রথা করে দিছে ছোট বড় করে দিছে কিন্তু আমাদের ইসলাম ধর্মে কি সব মানুষ সমান হজরত বেলাল রাজি আল্লাহানহ তিনি দাস ছিলেন হ্যাঁ তিনি দাস থাকার পর দাস মুক্ত হয়েছেন তিনি কি ছিলেন তিনি মোহাম্মদের মোয়াজ্জিন ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষের মোয়াজ্জিন চিন্তা করা যায় সর্বশ্রেষ্ঠ আমাদের জানা মতে শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহর তার মোয়াজ্জিন কত বড় সম্মানী কাজ আবু বক্কর রাজি আল্লাহানহ এই সম্মানের দায়িত্ব পাননি কোন অন্য কোনো সাহাবি পাননি একজন দাস সাহাবি পাইছেন সে মোয়াজ্জিনের দায়িত্ব পাইছে তাহলে ইসলামের দাসটা কত মর্যাদা দেওয়া হয়েছে ঠিক আছে তাকে মুক্ত করা হয়েছে তাকে কিন্তু কোনো হেয়া প্রতিপন্ন করা হয়নি তাইলে ইসলামে দাস দাস জিনিসটার অন্য ধর্মের দাস জিনিসটার মধ্যে তফাৎটা কতটুকু এবং ইসলাম এবং আমি যেটা বললাম যে যতদিন পর্যন্ত হিন্দুরা যারা মূর্তি পূজা করে তারা মানে এই তাদের ধর্মের সংস্কার করতে না পারবে মানে হচ্ছে এই যে ব্রহ্মার মুখ থেকে মানে ব্রাহ্মণ আর পায়ের থেকে শূদ্র এই জিনিস যতক্ষণ পর্যন্ত দূর না করতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু দাসপথা দূর হবে না মানে দাসপথা পৃথিবীতে তাদের ধর্ম অনুযায়ী ঠাইকাই যাবে ধর্ম অনুযায়ী কখনোই বিলুপ্ত হবে না এটা চিরন্তন চলতে থাকবে কারণ সবসময় পৃথিবীতে মানুষ আসবে আর তাদের ধারণাই থাকবে যে ব্রহ্মার পায়ে থেকে জন্ম তো এই মানে ছোট একটা কথা বললাম তো সুন্দর আপনি ভাই কিছু বলেন আমি আপনার কথা একটু শুনি তো আপনার কথাই বলতে দিলাম না 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 ঠিক আছে আমি তো বললাম দেড় ঘন্টা আমি তো বিশ্ব করে আলোচনা হ্যাঁ আপনার আলোচনা খুব সুন্দর হয়েছে আপনি সব সময় কোরআন হাদিসের আলোকে অত্যন্ত সুন্দর যুক্তি যোগ্য এবং সবারই এইভাবেই আলোচনা করা উচিত যাতে আমাদের মধ্যে যারা মানুষ আছে তারা বিভ্রান্তিগুলো দূর হয় আমি মনে করি এইভাবে আলোচনা করলে সবচেয়ে উত্তম হয় আর দাস দাসী বিষয়ে যেহেতু আপনি আলোচনাটা করছেন এটা খুবই ভালো হয়েছে আমিও যে একটা ভিডিও করছিলাম এই টপিকে আহ সেগুলো দেখেও মোটামুটি অনেক মানুষ আলাদা উপকৃত হয়েছে আপনার যেহেতু অনেক ফলোয়ার যদি এরা যদি দেখা থাকে তাহলে আপনার এই যুক্তি নির্ভর আলোচনা দেখে তো অবশ্যই ইনশাল্লাহ বুঝতে পারবে যে দাসদাসী কথাটা ব্যাপারটা কি এটা আসলে তাদের ধর্মে আছে ইসলাম ধর্মে এই বিষয়টা নাই ইসলাম ধর্ম দাসদাসী প্রথাকে বিলুপ্তি করতে চাইছে বিষয়টি কি বলেন তো ভাই যে যারা টপ নাস্তিক আছে যারা টপ নাস্তিক আছে তারা কিন্তু ব্যাপারটা জানেন এমনটি নয় বলতোরা জানে জানার পরেও আউট অফ কনটেক্সট কিছু কিছু হাদিসগুলোকে সামনে পেশ করে কোরআন ayat গুলোকে বিকৃত করে তারা মানে এভাবে একটা ভালো জিনিসকে খারাপে রূপান্তরিত করার চেষ্টা করছে বুঝলেন জি তো আমাদের কাজগুলো হচ্ছে এটা যে আমাদের তারা যে অর্ধেক অর্ধেক কথাগুলো কোচার দিকে ঢেকে রাখছে আমাদের দায়িত্বটা যে সেটাকে প্রকাশে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে শুনিয়ে দেওয়া তো মানে মুসলিম ভাইয়েরা যারা আছে যারা সংশয়বাদীরা আছে যারা ইসলাম সম্পর্কে খারাপ ভাবছে তাদেরকে বোঝানো দায়িত্ব যে ভাই ওরা যেসব কথাগুলো বলছে এগুলো আসলে অর্ধেক আউট অফ মানে এগুলো মানে অধিকাংশই মানে ই ভিত্তিহীন ভাবে তারা আলোচনা করছে কোনো হচ্ছে দল দিচ্ছে ঠিক কিন্তু আগে পিছে কোনো কিছু নেই তো তার জন্য তাদের কিছু প্রচার করে দেওয়া এতটা আমাদের যথেষ্ট যে যারা সংশয়বাদী তারা সংশয় দূর হবে ইনশাল্লাহ আজকে যে আলোচনা হয়েছে দাস মানে প্রসঙ্গে তাদের অধিকার প্রসঙ্গে ইনশাল্লাহ মানুষ যদি শুনে তো অবশ্যই সে বুঝতে পারবে যে আসলে ইসলামকে দাস বলছে তাই কিন্তু আসলে দাস না ভাই নিজের পরিবারের চাইতেও আপন একজন ব্যক্তি করে করা হচ্ছে আপন একজন ব্যক্তি অনেক ক্ষেত্রে তাদের সম্মানটা আসলে পরিবারের চাইতে মনে হয় যে বেশি মানে এতটা তাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে তাদেরকে আসলে সম্মান করা হয়েছে বিবাহিত পুরুষ বিবাহিত স্বাধীন পুরুষ বিবাহিত স্বাধীন নারী যদি জেনা করে যদি ধরা পড়ে তাকে রজব হত্যা করতে হবে কিন্তু কোন বিবাহিত দাস এবং বিবাহিত দাস সে যদি জেনা করে তাকে হত্যা করা যাবে না হারাম হত্যা করা যাবে নিষিদ্ধ দুই নম্বর পয়েন্ট কোন বিবাহিত কোন অবিবাহিত স্বাধীন পুরুষ অবিবাহিত স্বাধীন নারী যদি জেনা করে যদি জেনা করে তাহলে তাদেরকে কি একশো বেতাঘাত মারতে হবে শ্রমুর আয়াত নাম্বার দুই অনুযায়ী কিন্তু কোন অবিবাহিত দাস দাসী যদি জেনা করে তাকে একশো বেত্রে হাত না পঞ্চাশটা বেত্রে হাত মারতে হবে পঁচিশ নম্বর আয়াত এখানে তো দাসদের সুবিধা দেওয়া হয়েছে রে ভাই দাসের তো অধিকার স্বাধীন পুষের চেয়ে বেশি দেওয়া হয়েছে জি এটা তো আমরা বলবি কিন্তু অন্যান্য মানুষ বুঝে নেন আমার একটা জিনিস মানে সবচেয়ে অবাক লাগে রাহুল ভাই এটা হচ্ছে যে আমাদের সমাজের কিছু লোক কিছু লোক এই নাস্তিক আসিফ মহিদ্দিন রে এতটা গুরুত্ব দেয় যেটা যে গুরুত্বটা আসলে তার পাওয়া উচিত না মানে ওইস আসিব মওহিউদ্দিন ঠিক আছে সেই কে সেই একজন সে সারা দিন দাসদাসী নিয়ে কথা বলে অর্থাৎ সে নিজে একজন রক্ষিতারাই খাদিছে তার কাছে সে কোনো ধর্ম মানে না এটা হচ্ছে তার মতাদর্শ তাহলে যে ধর্মই মানে না সব বিয়েই হয় বিভিন্ন ধর্মের মতে বিভিন্ন ধর্মীয় নিয়ম কেমন থাকে যে কোনো ধর্মই মানে না হ্যাঁ সে কিসের তার বউ সেল সে তো বহু বেলা পরিচয় দিতে পারবে না বলতে হবে এটা তার রক্ষিতা ঠিক আছে এভাবে তার পরিচয় দিতে হবে প্লাস আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে আসিফ মহিউদ্দিন সে বলে থাকে যে আপনার সমকামিতা এই জিনিসটা করাতে কোনো ধরনের তাদের কোন আপত্তি নাই হ্যাঁ আপনি চিন্তা করেন বাট দাস দাসির ব্যাপারে তাদের আপত্তি আছে তাহলে আমি বলবো যে সমস্ত মানুষ আসিফ ফলো করেন আসিফ মহিউদ্দিনে ভালোবাসেন তার কথাবার্তা শুনে আপনারা তার উন্মত হয়ে গেছেন আসিফ মহিউদ্দিনের আমি তাদেরকে বলবো তাহলে আপনারা জান না তার সাথে যে সমকামিতা করেন তার তো কোনো ই নাই

যে আমি শুনে হাসি আখি জলে ভাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু আর আমি এক চোর বটে মানে মানে আমারই ফল আমার ফল আমি চেয়েছি তো রাজা বলছে বাবা বেটা সাধু হয়েছে পাকা চোর আরে ভাই নিজেই উপপত্নী কুষে রেখেছে নিজেই সমী তাকে জায়গ বলছে নিজে বলছে একজন ব্যক্তি চালে এক হাজার মানুষের সঙ্গে সেক্স করতে পারে একজন ছেলে তার মা যদি সম্মতি থাকে ছেলে মানে সেক্স করতে পারে সমস্ত কিছু মানে ওদের নিকটে বইতো আর কে কি হ্যাঁ হ্যাঁ ওইটাই ভাই এখন এই যে যারা এই আসিফ আসিফিনের মানে বিশাল ফ্যান ডাই হার্ট ফ্যান ফলোয়ার আছেন তাদের বলি আসিফিন ইসলামের কিছুই জানে ঠিক আছে ইসলামের মানে কিছু জানে নাথিং সবকিছু সে বিভিন্ন জায়গা থেকে উল্টা পাল্টা রেফারেন্স দেয় এবং কাটছাট করে রেফারেন্স দেয় যেগুলো ইসলাম জানার জন্য কোনো উপযুক্ত কিছু না আপনাদের যদি ইসলাম জানতে হয় তাহলে রাহুল ভাই আছে রাহুল ভাই লাইভ দেখেন তারা প্রশ্ন করেন ইসলামিক স্কলার আছে তাদেরকে প্রশ্ন করেন আপনি কি আসিফ একজন মানে ব্যবসা পালতেছে তার সাথে যে আপনি আপনারা ই করতেছেন ইসলাম শিখতে যেতেছেন ইসলাম সম্বন্ধে ভুল ধারণা নিতেছেন অথচ আমাদের সমাজে আপনি এই যে রাহুল ভাইয়ের মতো একজন দক্ষ ব্যক্তি আছে পাশাপাশি আরো অনেক আলেমরা আছে তাদের থেকে আপনারা দূরে সরে যেতেছেন

হোন আমি চিন্তা করি যে মানুষের মাথায় কি পরিমাণ গবর যে আমি মনে করেন কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা দিছি ভিডিও করছি মনে করেন নাস্তিকদের কোন একটা প্রশ্নের জবাব দিছি বুঝে শুনে জবাব দিছি মানে এমনভাবেই দিছি আলহামদুলিল্লাহ যে জায়গায় মানে কাউন্টার অ্যাকশন করার মতো কোন অপশন রাখি না ওই জায়গায় আসিফের murid তারা যায় আমার কমেন্ট করে যে ভাই আপনি যদি অতই পারেন তাহলে আসিফের সাথে যা ডিবেট করেন ঠিক আছে মানে এই যে উত্তর দিছি উত্তর নিয়ে গুলো প্রশ্ন নাই উত্তর নিয়ে গুলো কমেন্ট নাই উত্তরের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট সেটা না কথা হচ্ছে ভাই আপনি যদি পারেন তাহলে আসিবল ই করেন ডিবেট করেন মানে তার শিখার আগ্রহ নাই মানে এই সমস্ত মানুষের শিখার আগ্রহ নাই তাদের হচ্ছে কার সাথে ডিবেট করবে কে কত বকাবাজি করবে কে লাইন কাইটা দিবে কি করবে এই সে বুঝে এই হচ্ছে জাতির অবস্থা কি তো রাহুল ভাই একটা জিনিস খুব ভালো লাগছে আপনার একটা থ্যাংকস দিই যে আপনি আসলে প্রতিনিয়ত বিভিন্ন নাস্তিকদের প্রশ্ন নিয়ে ভিডিও বানাইতেছেন এটা আসলে আমার খুবই ভালো লাগতেছে আমি আপনার ওইদিন প্রথম যেদিন আপনার সাথে লাইভে যুক্ত হলাম আপনার অনুরোধ করছিলাম আপনিও মানে ধর্মীয় খাতির এই রাখছেন তারপর আমার অনুরোধটাও পূর্ণ হয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ আপনি প্রতিনিয়ত ভিডিও করেন ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া করি মন থেকে অনেক ভালোবাসি আপনার আল্লাহ তালা জন্য আপনার অনেক বড় হন ভাই ঢাকাতে বৃষ্টি ছিল সন্ধ্যার দিকে ছিল এখন বৃষ্টি নাই এখন কারেন্ট চলে গেছে বুঝছেন এই মাত্র কারেন্ট চলে গেল আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আচ্ছা আচ্ছা বৃষ্টি হচ্ছে তো আরেকটা জিনিস ভাই আপনার পিছনের খুব সুন্দর আরো ভাইদের আছে ভাই আমরা অল্প অল্প করে সব অ্যাড করি আজকে আলোচনাটাই অ্যাকচুয়ালি অনেক লম্বা হয়ে গেছে হয়েছে

আচ্ছা এখানে আচ্ছা কোন নাস্তিক যদি থাকে আপনি আপনি অ্যাড হতে পারেন নাস্তিকদেরকে বলছি যদি আপনারা থাকেন তাহলে কাউকে অ্যাড করবো না আপনি এখানে লিখেন ভাই আমি নাস্তিক অ্যাড হতে চাইছি আপনি অ্যাড হতে পারেন আচ্ছা এশাদ ভাইয়ের কথা বলছে এ কথা বলছে আচ্ছা শরিআতে করি তারপরে এশাদ ভাই কে আমি सीटेटে শরিআতে অল্প অল্প আলোচনা অল্প অল্প জন্য দিতে পারে ডিসলাইন করে দিলে ডিসলাইন হয়ে গেল কেমন আছেন যেটা বলতে চাই যে ইসলাম আসলে দাস শব্দটাকে পছন্দ করেনি যদি দেখেন এই জন্য ইসলামের দাসের পরিবর্তে বলছে যে তার দেখে তোমরা ভাই বলো বা তারা তোমার অধীনস্থ এই বিষয়টা এই যে দাস শব্দটা এটা পুরো হিন্দু ধর্মের যদি আমরা দেখি যে ঈশ্বর শুদ্রকে দাস দাসত্ব করার জন্য সৃষ্টি করছে যদি মনুস্মৃতি আমরা আট নম্বর অধ্যায়ের চারশো থেকে পনেরো নম্বর শ্লোক দেখি ভার্স দেখি এখানে স্পষ্ট যে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন দাস হওয়ার জন্য আর ইসলাম এসেছে দাসকে মুক্ত হওয়ার জন্য টোটালি অপোজিট দেখেন ইসলাম দাস শব্দটাই বলতে দিচ্ছে না আরেকটা জিনিস আমি একটু হাইলাইট করতে চাই যে দাস প্রথা এই শব্দটা ইসলামের সাথে যায় না কারণ হলো ইসলামে দাস প্রথা থাকে না যেমন আপনার কারো যদি সন্তান হয় কোনো দাসের সন্তান হয় তাহলে সে মুক্ত হয়ে যাচ্ছে কোনো দাসের সন্তান হলে তাহলে সে দাস মুক্তি হয়ে যাচ্ছে এটা হচ্ছে বাইবেলে আমি একটু পরে বলবো তো মনুসংগিতায় আট নম্বর অধ্যায় চারশো তেরো থেকে পনেরো যদি আমরা দেখি এখানে পরিষ্কার যে যুদ্ধ থেকে ছিনিয়ে আনতে পারলে যুদ্ধ জিততে পারলে তাদেরকে দাস বানিয়ে ফেলতে হবে মনুস্মৃতি পরিষ্কার বলছে একদম এক নম্বর ভার্স আট নম্বর অধ্যায় চারশো পনেরো নম্বর শ্লোকের এক নম্বর পয়েন্টে সেখানে বলা হচ্ছে যে যুদ্ধ থেকে পাওয়া তাই এখানে এই শব্দটা আসলে হিন্দু ধর্মের সাথে যাচ্ছে ইসলামের সাথে না ইসলামে তো তাকে এছাড়াও যদি আমরা সরাত পড়ি নয় নম্বর সরে এগারো নম্বর আয়াত বলা হচ্ছে যে যদি কেউ ইসলাম গ্রহণ করে নাই বা তাহলে তো তারা তোমাদের দিনই ভাই হয়ে যাবে তাহলে দেখেন এখানে দাস থাকছে না দিনই ভাই হয়ে যাচ্ছে তাহলে দেখেন আপনি ওভারঅল যদি ইসলামকে দেখেন আহ দিক থেকে অনেক জায়গায় ইসলাম দাসের কথা বলছে কারণ কি কারণ অন্যান্য ধর্মে আছে তাহলে এই বিষয়টার সাথে তো পরিচয় করতে হবে ভাই এই বিষয়টাকে যদি উত্থাত করতে হয় তাহলে অনেক ক্ষেত্রে এটাকে সম্বোধন করছে কিন্তু ফাইনালি ইসলাম মানুষকে দাস বলতে যাচ্ছে না মানুষকে আল্লাহর দাস বলতে যাচ্ছে যদি আমরা সূরা ফাতিয়া পড়ি আমরা বলি ইয়া কানা আবুদায় ইয়াকানাস তাইন আমরা কেবল তোমারই দাসত্ব করি তোমারই ইবাদত করি তোমারই সাহায্য চাই তাহলে দেখেন এখানে কিন্তু মানুষ মানুষের ইবাদত করবে মানুষ মানুষের দাসত্ব করবে এটা ইসলাম বলে না মানুষের দাসত্বকে বর্জন করে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করার জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে মানুষের দাস হিসেবে থাকার জন্যই না তো আপনি বেশ সুন্দর করেই পরিষ্কার করলেন যে একটা অপশন আছে শুধুমাত্র দাস হওয়ার সেটা হলো যে যুদ্ধক্ষেত্রে অমুসলিমদের সাথে চুক্তি এই সারা দাস হওয়ার কোনো অপশনই ইসলামে নেই আলহামদুলিল্লাহ এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আর এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং আজ আলোচনার প্রধান বিষয় এটা যে দাস তৈরি করে অমুসলিমরা আমরা না তাহলে দাস অমুসলিমরা তৈরি করে আমরা তৈরি করি না আমরা কি করি দাস মুক্ত করি কিভাবে আমরা সেটা মানে সংক্ষেপে স্বেচ্ছায় দাসকে মুক্তির কথা বলা হচ্ছে কোনো অনেকগুলো জায়গাতে সর বাঁকা দুই নম্বর সোরা একশো সাতাত্তর নম্বর আয় আছে সরাসরি নব্বই নম্বর সোড়া আহ থেকে তেরো নম্বর বারো তেরো নম্বর হাত পড়লো এখানে দেখবেন যে স্বেচ্ছায় দাস মুক্তি করার কথা বলা হচ্ছে কুরআন ফজিলাতের কথা বলা হচ্ছে না বলছে যে তুমি যদি করো একটা ভালো কাজ তুমি দাস মুক্তি করে দাও এছারা যাকাতের টাকা দিয়ে দাস মুক্তির কথা বলছে সূরা তাওবা 9 নম্বর সূরা 60 নম্বর আয়াতে তাহলে দেখেন প্রত্যেকটা জায়গায় আপনি কুরআন পড়েন পাবেন দাস মুক্তির কথা কিন্তু হিন্দু ধর্ম এবং বাইবেল আমাদেরকে বলছে যে আজীবন দাস করে রাখো যদি আমরা বুক অফ এক্সোডাস পড়ি 21 নম্বর অধ্যায়ের 6 এবং 7 নম্বর ভার্স সেটা আপনিও জানেন এখানে বলছে যে সারা জীবনের জন্য দাস করে রাখো কিভাবে তুর ফোন দিয়ে কান ছিদ্র করে তাকে সারা জীবনের জন্য দাস করে রেখে দাও দেখেন শিখিয়ে দিচ্ছে একজন মাসকে কি করে নির্যাতন করতে হয় এছাড়া দাসের সন্তান যদি হয় বা কোনো দাসীর সন্তান হয় তাহলে ইসলাম অনুযায়ী সে সম্পত্তি পাবে সম্পত্তির অধিকার তার আছে বাট বাইবেল আমাদের বলছে যদি আপনি গালাতিও পড়েন চার নম্বর অধ্যায় তিরিশ এবং একত্রিশ নম্বর ভাস নিউ টেস্টমেন্টে সেখানে বলছে সে কোনো রকম অধিকার পাবে না তাদেরকে বাড়ি থেকে বের করে দাও তাহলে দেখেন দাসী এবং তার সন্তানকে বাড়ি থেকে বের করে দিতে বলছে তো এগুলা কি খ্রিস্টান মিশনারি পড়ে না এগুলা কি জানে না এগুলা কি আসিফ মহিদ্দিন জানে না নাকি ভাই ওই কিছু খেয়ে বসে আছে যে ওই ঘুষ খায় না যে খাইলে তোর বলা যায় না কারোর কাছে কিছু খেয়ে বসলে তার বিপক্ষে বলতে পারবেন না এটা ছাড়া আসলে দ্বিতীয় কোনো কারণ থাকতে পারে না যদি দেখেন আপনি আহ ডিটোনমি বিশ নম্বর অধ্যায়ের আমরা এগারো থেকে চোদ্দ নম্বর ভার্স সেখানে বলছে যে যে সারা জীবন দাস করে রেখে দাও এবং তাদের সমস্ত পুরুষদেরকে হত্যা করো নারী এবং শিশুদেরকে সারা জীবন দাস করে রাখো এবং সেখানে সে যে যুদ্ধের যে মাল আছে সেটা বন্ডন করে খাও তাহলে দেখেন এগুলা কি খ্রিস্টান মিশনারি তারপর আসিফ মুদিন আহ খ্রিস্ট নাস্তিকা কি দেখে না এখানে কি বলছে মাল লুটপাট করো তাদেরকে সমস্ত পুরুষদেরকে হত্যা করো ভাই দেখাতে পারবেন ইসলামে কখনো বলছে যে দাসদেরকে হত্যা কত বা যুদ্ধ ক্ষেত্রে তাদেরকে যুদ্ধ হত্যা করার কথা বলা হচ্ছে তবে আমি একটা ভার্স বলবো যেহেতু খুবই গুরুত্বপূর্ণ আমার যে মুসলিম ভাইরা আছেন লাইভে আমি সবাইকে বলবো যে এটা একেবারে মুখস্থ করে ফেলবেন এটা খুবই গুরুত্বপূর্ণ সোরা মমতাই না ষাট নম্বর সোরার আহ ষাট নম্বর সোরার আট এবং নয় নম্বর ভার্স এটা সবাই মুখস্থ করে ফেলবেন এবং যখন লাই কোন দাস দাসী নিয়ে আলোচনা হবে জিহাদ নিয়ে আলোচনা হবে এটা সবাই একর মুখস্থ করে রাখেন এটাই দিবেন তখন বলা হচ্ছে যুদ্ধ কখন হয় যেহেতু আপনি বললেন যে মানে দাস হতে গেলে তো যুদ্ধ লাগবে এবং অমুসলিমদের যুদ্ধের সত্য লাগবে তারা যদি বলে তোমার যুদ্ধ সত্য হিসেবে দাস রাখবো তাহলে দাস থাকবে না হলে দাস থাকবে না মানে দাসের প্রস্তুতি আসবে না অর্থাৎ ইসলাম দাস প্রথায় নেই এটা কি বলছে তারা সত্য হিসেবে দাস প্রথাকে ইসলামের পর চাপিয়ে দিচ্ছে দেখেন ইসলাম কিন্তু দাস প্রথা চাচ্ছে না ইসলাম কি মানুষকে দাস বানাতে চাচ্ছে চাচ্ছে না হ্যাঁ হ্যাঁ যে প্রথম কথা হচ্ছে ইসলামের দাস এটা একটা অপশন অনেকগুলো অপশন মধ্যে একটা অপশন বলেন এখন যদি আমাকে যদি প্রশ্ন করা হয় আহ আপনি যে প্রশ্ন করি ভাই মদ খা কি জায়েজ না হালাম না হারাম অবশ্যই মদ হারাম কোনো সন্দেহ নেই তাই তো

খেয়ে নিজেকে বাঁচাতে পারেন সেটাকে একটা অপশান তার মানে এই নয় যে আপনাকে মদ খাওয়া ইসলাম বৈধ করেছে কেউ যদি এই দোলটাতে বলে যে ইসলামের মদ বৈধ বা শুক্রের বংশবৈধ বা আরো বৈধ এটা একটা চরমতা এটা একদম সত্যকে মানে ঢেকে দেওয়ার চেষ্টা ঠিক একই ভাবে ইসলামের দাস প্রথা অনেকগুলো অপশান আছে প্রথমে যখন যখন যুদ্ধ হচ্ছে যুদ্ধ সূচনা থেকে তো দাস প্রথাকে আপনি উচ্ছেদ করতে পারেন এক নাম্বার আপনি শর্ত লিখে দিলেন যে না আমাদের নারীদেরকে তোমার দাসী বানাতে পারবে না দাসী হবে না মিটে গেল দুই নম্বর পয়েন্ট যে তারপরেও যুদ্ধের পরেও যে একজন ব্যক্তি নারী বা পুরুষকে বলছে না বরং আল্লাহ তিনি তো তিনি দিয়ে মানে আজাদ করে দিয়েছিলেন সাতান্ন নম্বর এত মুক্ত ভাবে করার কথা আছে তিন নম্বর কথা তারপরেও যে সেই দাসী যদি তার মালিকের সঙ্গে যেটা একটা চুক্তি করে বা মালিক যদি বলে তুমি আমার এই কাজটা করে দিতে পারলে তোমাকে আমি উন্মুক্ত করে দেবো এখানে আরেকটা একটা অপশন থাকছে দাস তখন একদম শেষে আত দাস হলে ক্ষতি রে ভাই দাস হওয়ার পরে তার এত মর্যাদা এত মর্যাদা দেয়া হয়েছে রাখা হয় আপনি একটা জেলের সঙ্গে তুলনা করেন যে একটা জেলে আছে আধুনিক একটা জেলে আছে আর ইসলাম যে দাসকে অধিকার দিয়েছে সে অধিকার নিয়ে একটা মনিবের সঙ্গে থাকছে এখন একটা ব্যক্তির যুদ্ধ বন্ধু একটা ব্যক্তিকে নিয়ে এসে বলেন জিত তোমাকে এই এই অধিকারগুলো দিয়েছে এই অধিকার দিয়েছে তোমাকে মারবে না যদি তোমাকে মারি তাহলে ও জাহান্নামে যাবে তোমাকে যে মানে খাবে সে মানে তোমাকে খাওয়াতে হবে মানে এতগুলো অধিকার যেগুলো আমরা বললাম এখন ওই যুদ্ধবন্দী ব্যক্তিকে জিত বলে যান ভাই তুই কোনটা গ্রহণ করবি জেলখানাতে থাকবি চাবাস দিব না এই মানে তুই সে থাকবি এই মুসলিম ব্যক্তিকে যে থাকবি দাসে অবশ্যই আমি স্বীকার করব না আমি মুসলিমের কাছে তাদের যে আইন আছে ল আছে দাসের আমি সেটা মেনে আমি দাসত্ব করব তারপর একটা কথা থেকে যাই

এই ধরনের অসংখ্য করেছি তো তার মানে কি একজন যদি মুসলিমের কাছে দাসত্ব স্বীকার করে তারপরেও কিন্তু সে আজাদ হতে পারবে বুক অফ আপনি উদাহরণ দিয়েছেন যে সে একবার দাস হয়ে গেলে আর কোন মুক্তি নাই বা চোদ্দ গোষ্ঠী কেন পর্যন্ত যত গোষ্ঠী আছে হিন্দু ধর্মে যারা হিন্দু ধর্মে যারা মানে সুন্দর আছে পরে জন্মের পরে জন্ম চোদ্দ গোষ্ঠী তারা সুন্দর থাকবে

যে শুধুমাত্র ক্ষুদ্র হওয়ার জন্য একটা ট্যাপ কলে পানি আনতে গিয়েছে তা থেকে পিটিয়ে বেড়েছে একজন ব্রাহ্মণ একটা শুদ্র ছেলেকে বিবাহ করেছে তার জন্য ব্রাহ্মণরা ছেলেটাকে হত্যা করেছে টাইমস অফ ইন্ডিয়া হিন্দুস্তান টাইম এর নিউজ আমরা প্রথমে আমাদের আলোচনা দেখবেন আমরা এগুলো মানে পেপার কাটিং গুলো দেখিয়েছি তো এখানে তো মূলত ইসলামের দাস প্রথা একটা অপশান অনেকগুলো অপশানে পড়ে আর এই অপশনটা দেয় অমস্তিমরা অমস্তিমরা যদি একটা কাট করে দেয় প্রথমে দাস প্রথা নাই রে ভাই জি বলেন ভাই তো আপনি খুব সুন্দর বলেছেন আর বলছেন যে এটা অগতির গতি একটা যে এক সর্বশেষ উপায় হিসেবে আর সেখানে রুল ভাই অনেকগুলো আয়তের কথা বললেন সোরা বাকরা দুই নম্বর একশো তিয়াত্তর নম্বর আছে সোরা মাইদা পাঁচ নম্বর তিন নম্বর আছে এছাড়া সোরা আনাম ছয় নম্বর সোরার একশো পঁয়তাল্লিশ নম্বর হাতে আছে সোরা নাহলের একশো নম্বর আছে যে তোমাদের জন্য মৃত পশু শুকুরে মাংস নিষিদ্ধ কিন্তু যদি কারো জীবন রক্ষা করার লাগে

আর কত যদি হয় তাকে বিবাহ করে ফেলতে হবে কোন সুদ্র কোন ব্রাহ্মণ দিয়ে করবে কোন কৃত দাসকে কেউ বিবাহ করবে একটা পয়েন্ট মনে রাখবে দাস শব্দটা কিন্তু আরবিক শব্দ নাই দাস শব্দ সংস্কৃত শব্দ দাস শব্দটা হচ্ছে সংস্কৃত শব্দ এই জন্য আমি বারবার বলছি যে আমাদের এই শব্দ গুলো চেঞ্জ করা উচিত আমরা বলছি দাস পরথা দেখেন ইসলামে কখনো দাস পরথা সম্ভব না কারণ একটা সময় সে দাস থাকছে না যুদ্ধবন্দী কতদিন থাকবে আপনি কতজন যুদ্ধবন্দী করবেন যুদ্ধবন্দী হিসেবে কতজন ছিল সেই সময় যদি দেখা যায় যে খুবই কম সেটা যুদ্ধবন্দী এখন এই কারণে মনিসাল্লাম যখন মৃত্যুবরণ করছেন তখন কোনো দাস ছিল না কি কারণে ছিল না কারণ তখন তো যুদ্ধেই কম লোক সংখ্যা অ্যারেস্ট হয়েছে বা কম লোক সংখ্যা ছিল এরপর তাদের যে সুযোগ সুবিধা ভাই একজন মধ্যবিত্ত পরিবারে এত সুযোগ সুবিধা লাভ করে না কেউ আমরা জানি আমরা সমাজে বাস করছি একজন রিক্সা চালককে যদি বলেন দাস হবো তো আগামীকালে হয়ে যাবে যদি আপনি এই সমস্ত অসুবিধার কথা বলেন একজন যারা সরকারি চাকরি করে মানে নির্মল লেবে মানে কিরানি বা আপনার ফোর ক্লাস কর্মচারী এরা সবাই বলবে যে আমি দাস হয়ে থাকবো তা আমি এই চাকরি করবো না যদি আমার এই সুযোগ থাকে তাহলে দেখেন এটা শুধু ইসলামে সম্ভব যারা আমাদের আমাদের সমাজে অনেক আমরা দেখি যারা একদম গরিব শ্রেণীর মানুষ তারা প্রতিদিন 200 টাকা 250 টাকা বেশি ইনকাম করতে পারে না বরং তারা একটা মুনিশ কাটলে 200 আমাদের ইন্ডিয়াতে যে টাকাটা দেওয়া হয় 230 টাকা দেওয়া হয় আর যে মিস্ত্রি একটু ভালো চুলে লেবে টাকা 280 টাকা বা 300 টাকা দেওয়া হয় এখন ওই 230 টাকাতে সংসার কি চালাবে এখন যদি বলি কোটিপতি একজন ব্যক্তি আমি ধরুন কোটিপতি ব্যক্তি আমি যদি তাকে বলি যে ভাই তুই আমাকে থাকবি থাকি খাবি আর কিছু কিছু কাজ করে দিবি তোকে মারব না টারব না এই সমস্ত অধিকার দিয়ে দিলাম ঠিক আছে এবং জাকাতের টাকা ওকে দিব জাকাতের টাকা দিব ওকে সাদগা দিব ওকে কুরবানির চামড়া দিয়ে দিব ঠিক আছে ওকে আমাদের ওষর বের হবে ওষর দিব জমির ওষুধ ওকে তারপরে আমরা কি দিব আরো আমরা তারপরে ফিতর দিব দিব আবার খুশি মনে যদি করে ভালো কাজ করে খুশি মনে টাকা পয়সা দিবো ঠিক আছে এত কিছু দিব তাহলে আমাদের থাকবে খাবে তোকে মার না অত্যাচার করবো না যদি আমরা মেরেছি তো আমি জান্নামে নামে চলে যাবো আমার ভয় আছে রে ভাই তোকে যদি আমি যাহার নামে চলে যাবো এই রিক্সা চালক যে দুইশো বিশ টাকা ইনকাম করে সে দৌড়তে দৌড়তে লাইন দাঁড়িয়ে দেবে উঠতে বলে উঠবে বসবে বলে বসবে ওকে মারবে কোনো কিছু বলার নেই সমাজ কিছু বলবে না রাষ্ট্র কিছু বলবে না দাস প্রথা এটা যে সমাজ কিছু বলবে না রাষ্ট্র কিছু বলবে না কেউ কিছু বলবে না কিন্তু ইসলাম করে ভাই রাষ্ট্র মানে মানে যদি

আপনি তো জেলের কথা বলছেন আপনি তো এরপর জেলে আপনার তার খেতে দিতে হবে তাই না সরকার কি এত খাদ্য বহন করে পারবে তারপর আপনার জেলে তার জন্য অপর আলাদা সব ব্যবস্থা থাকবে তার ট্রিটমেন্টের দরকার হবে বাট যখন আমরা সরকারের সবাই যুদ্ধবন্দী থাকছে বা যুদ্ধের ক্ষেত্রে আমরা আগেই বলেছি যে মদ যেমন ইসলামে হালাল যুদ্ধবন্দীও ওরকম হালাল শুকর খাওয়া যেমন ইসলামে হালাল মানে যুদ্ধবন্দীও এরকম হালাল সর্বশেষ উপায় হিসেবে এটা ফার্স্টে বলছে না এরপর এই দাস দাসী তৈরি করছে অমুসলিমরা যুদ্ধে সত্য হিসেবে লিখে দিচ্ছে তারা আমাদের দিচ্ছে আমরা আমরা তো তো দাস না না এটা এটা আমাদের জন্য যদি দেখেন দায়িত্ব আবার যদি দায়িত্ব ঠিকঠাক পালন না করতে পারি আল্লাহ ধরবে তাহলে দেখেন এটা তো মানে আমাদের জন্যই সমস্যা দাসপুর তো সমস্যা হবে আমাদের জন্য তাই না তো এখানে আরেকটা জিনিস দেখেন মন্দিরের সেবা দাসী নিয়ে কোনো প্রশ্ন কিন্তু নাস্তিকদের নেই মন্দির যে সেবা দাসী আছে এটাকে নিয়ে কোনো প্রশ্ন নেই এছাড়া বেদেই আছে দাস দাসীর কিন্তু বলছি যে ইসলামে দাসপরথা নেই ইসলামে সর্বশেষ উপায় হিসেবে অমুসলিমরা মুসলিমদের উপর চাপিয়ে দেওয়া দাসের একটা বিষয় আছে সেই দাসের মুক্তি করার বিধান ইসলামে আছে কিন্তু প্রথা যদি থাকতে হয় দেখেন আমি যেটা বলি মাইদা পাঁচ নম্বর সহ তিন নম্বর আয় ইসলাম পরিপূর্ণ যদি দাস দাসপরতা বাধ্যতামূলক থাকতে হয় তাহলে পরিপূর্ণ ইসলামে তো দাসের বিধান থাকতে হবে এবং দাসই থাকতে হবে কিন্তু আপনার প্রায় একশো আশি কোটি মুসলিমের ভিতরে বা দাস দাসী নেই কারণটা কি ইসলাম দাসপরতাকে প্রমোট করছে না বরং ইসলাম দাসপরতাকে বিলীন করে দিচ্ছে বিলুপ্ত করে দিচ্ছে বাইবেল বলছে জীবন দাস রাখতে হবে তারপরে আপনার হিন্দু ধর্ম বলছে আজীবন দাস থাকবে গর্ব দাস গর্ভ অবস্থা দাস হতে হতে থাকবে তার ছেলে তার মেয়ে তার ছেলে তার মেয়ে মানে যত আছে দলিত থাকবে এই যে বিষয়গুলো এখানে যে ইসলাম কোনোভাবেই মানে দাসকে প্রথাকে সমর্থন করছে না তবে যখন কেউ দাস হচ্ছে ইসলাম তাকে কি করে সেই প্রথাকে ভ্যানিস করা যায় বিলুপ্ত করা যায় সেটার একটা ফর্মুলা ইসলাম নির্ধারণ করে দিছে তাই এটা কখনোই বলা যায় না যে ইসলাম দাসপ্রথা কায়েম করছে ইসলামকে দাসপ্রথা কায়েম করছে না

আল্লাহ রসুল নিজের জীবন দশাতে তেষট্টি জন দাস মুক্তি করেছে কতজন করেছে যে প্লাস উনচল্লিশ হাজার পাঁচশো চুয়ান্ন জন মত মানে দাস করেছে উনচল্লিশ হাজার মানে প্রায় চল্লিশ হাজার মানে দাস দাসীকে ইসলাম উন্মুক্ত করেছিল ভাই চল্লিশ হাজার আব্দুল রহিম সাহেবের একটা বই আছে মানে অনেক ভালো বইটা আহ গবেষণা মানে গবেষণা বই তার ইসলামের দাস পড়ে উনচল্লিশ পৃষ্ঠাতে তিনি গবেষণাটাকে নকল করেছেন আর এটা বিভিন্ন হাদিস থেকে তিনি দিয়েছেন যে এই যুদ্ধের সময়তে এতগুলো দাসকে মুক্ত করা হয়েছে এই কাজের জন্য সাবিরা এটাকে মুক্ত করেছে প্রমাণিত এটা কোনো মানে আমরা যে ঢিল মেরে বলে দিয়েছি এমনটা নাই তো প্রায় চল্লিশ হাজার সাহাবা ইসলামের যুব দেশের চল্লিশ হাজার দাসকে মুক্ত করে দিয়েছে আর কি রে ভাই আর দাস যে করতে বলছে এমনটা নয় মুক্ত করে দিলে ফজিলত আছে উৎসাহ দিচ্ছে না মুক্ত করে দাও নাকি জান্নাত যাও দাস মুক্ত করো জান্নাত যাও মানে একটা শর্ত দিচ্ছে তো যে জান্নাত চাবে সেই একটা না একশো খান দাস মুক্ত করে দিবে মুসলিম ব্যক্তি আরে ভাই দাসকে আটকিয়ে রাখেন ইসলাম ইসলাম চায় যে দাস পৃথিবীতে যত আছে সব উন্মুক্ত হয়ে যায় তার জন্য তো আল্লাহ নামে যদি শপথ করে তাও বলছে না দাস ছাড়তে হবে সূর্য গ্রহণ তুই দাস ছাড় রে ভাই দাস ছাড়ার জন্য ইসলাম সবসময় দশজন মুক্ত এটা যদি না বুঝে ভাই এত সহজ ভাবে আর কিভাবে বোঝানো যায় এখানে যে বিষয়টা ভাই ওই যে বলছিলাম শুরুতে যদি কিছু খেয়ে বসে থাকে আর যদি মিশনারি আর মানে ইসলাম করে তো সে কথা বলবে না ভাই তাহলে তার একটা পেশা তার এটা সারাদিন রাতের কাজ এটা আপনি কি তার মানে তার আপনার কথা যদি শুনতে হয় তাহলে সে তার এই যে মদ খাওয়ার টাকা পাবে না তাহলে তো মনে করেন সমস্যা তো এইখানেই এই বিষয়গুলো পাবে না তো অনেক বিষয় শেষ করছি না হলে আপনার অনেক রায় হয়ে গেছে এখানে দেখা যাচ্ছে সে বিষয়টা চলাতের বিষয় আছে তো আমরা এখানে যে কথা বলতে চাই যে আমি জোরালো দাবি আমার এটা যে ইসলামের কোনো দাস প্রথা নেই ইসলামের দাসত্বের একটা বিষয় আছে সেটা

মানে যুদ্ধ বন্দীদেরকে মুসলিমদের আয়ত্তাধীনে নিয়ে এসে কিছুদিনের জন্য তাকে রাখা হয় কিছুদিনের জন্য রাখা হয় চিরস্থায়ী নয় জেল যেমন যাবজ্জীবন একটা কারাদণ্ড হয় একটা জায়গাতে আবদ্ধ থাকতে হয় ওখানে সেই যাবজ্জীবন যে চোর বা ডাকাত বা যে ব্যক্তি থাকবে যুদ্ধবন্দী তার কোনো অধিকার নেই কোনো অধিকার নেই ওই মানে আপনার জেল সম্পর্কে সকলেই জানে এখানে ব্যাখ্যা করার কিছু নেই কিন্তু ওই যুদ্ধবন্দীর কে মুসলিমরা কি করে তার নিজের পরিবারের সঙ্গে মিলিত করে তাকে খাওয়াই পড়াই কিছু স্বাভাবিক কাজকর্ম করিয়ে নাই উঁচু বাচু কোনো কিছু নয় তো এখন বলেন তো সাধারণভাবে কোনটা উত্তম যে যুদ্ধবন্দীদেরকে জেলে পাঠিয়ে দিয়ে তাকে কষ্টের মধ্যে রাখা তার জৈবিক একটা চাহিদা আছে সংসারে একটা জীবন আছে কিছু পাবে না কোনো কিছু পাবে না একাকি কিন্তু মুসলিমরা যুদ্ধবন্দীদেরকে কি করে নিজের মালিক বড় লোক বড় লোক মানুষ যারা আছে তাদের কাছে নিয়ে চলে আসে এসে তার পরিবারের সঙ্গে উঠা বসা করে চিন্তা করেছেন একজন তিন নাম্বার চার নম্বর শ্রেণীর একজন ব্যক্তি একটা উঁচু ধনী পরিবারে যদি আসে উচ্চ ধনী পরিবারে আসে তো বলুন তো এমনি সেই তিন নামা শ্রেণীর ওই সাধারণ গরিব মানুষটা এমনি তো অনেক খুশি হবে যে আমরা একটা বড় বাড়িতে আমি দাসী হয়েছি তারা গর্ববোধ করতো রে ভাই তারা অনেক গর্ববোধ করতো আপনার এটাকে খারাপ মনে করছেন তো যাই হোক এটা মানে একটু সাধারণ ভাবে ভাবলে বুঝতে পারবেন যে যুদ্ধবন্দির বিধান কি করতে হবে যুদ্ধবন্দিকে ছেড়ে দেবে ইসলাম সে কথা বলেছে উন্মুক্ত করে দাও যুদ্ধবন্দী হয়ে গেছে ছেড়ে দাও নাকি পাবে সবকিছু আছে দাস যে করতেই হবে বাধ্যতামূলক এই কথা কোরআন হাতে সে কোথায় আছে তো যাই হোক আমরা এরশাদ ভাইকে অ্যাড করছি অনেক রাত্রি হয়ে গেল আর যারা এরশাদ ভাই আপনি একটা রিকোয়েস্ট পাঠিয়ে দেন ভাই তারপর অ্যাড করব তো এটাই আর যে এর চেয়ে মানে সহজ সাবলীল ভাষায় আর বোঝানো সম্ভব নয় যারা বুঝবে তারা ইনশাআল্লাহ এতে বুঝবে না বুঝলে তো বোঝা সম্ভবই নয় তো এরশাদ ভাইকে আমি অ্যাপ্রুভ এরশাদ ভাই তো কেটে গেল আচ্ছা এরশাদ ভাইকে এরশাদ রান ভাইকে খুবই সুন্দর বলছেন দাস দাসী নিয়া যে হাদিস গুলি বলছেন কিন্তু যাদের উদ্দেশ্য করে বলছেন সেই সব খগেন হেদুরা কিন্তু আপনার এটা শোনে নাই যাদের উদ্দেশ্য করে বলছেন তার কারণটা হইলো যে তারা যদি তারা শোনার জন্য কিন্তু এখানে আসে নাই তারা আসছে মুসলিমদেরকে অ্যাকচুয়ালি কনফিউজ করতে এবং আমি আপনাকে একটা কথা বলি কোন মুসলিম তাদের কাছ থেকে ইসলাম শিখতে যায় না এত পাগল হয় নাই যে এম বিবিএস পড়তে কবিরাজের বাড়িতে যাবে কেউ এতটুকু গাদা কেউ হয় নাই আচ্ছা আর নাস্তিক আমাদের এখানে নাস্তিক নাই এখানে যেগুলো আপনি দেখবেন আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন আপনি আসিফের লাইভে গিয়ে দেখবেন সব এগুলা হিন্দু সব হিন্দু মুসলমান নাম নিয়া। এবং নট অনলি দেখ আপনি দেখবেন কমন কয়েকটা নাম দেখবেন উপরে দেখবেন তিনশো লোক হয়েছে সাড়ে তিনশো কিন্তু কমেন্ট করতেছে নির্দিষ্ট কয়েকজন এবং সেখানে আপনি যদি বারো জন পান যে বারোটা আইডি দিয়া কমেন্ট করতেছে বারোটার মধ্যে অ্যাকচুয়ালি জেনুইন আছে চারজন কারণ এক একজনের তিনটা আইডি দিয়া এরা কমেন্ট করতেছে মানুষকে দেখাচ্ছে যে এদের সংখ্যা আপনি এপ্রিল ডেপে খালি ওয়াচ করে দেখবেন যে এই জিনিসগুলি কমন পাবেন আচ্ছা এখানে যেগুলো আছে এরা একটা অর্গানাইজ একটা গ্রুপ আছে যারা ইসলাম বিদ্বেষী কাজ করতেছে এবং সেটার অনেকগুলি প্রমাণ আমি আপনাকে দেই যেমন ধরেন আপনার লাইভ করতেছেন এখানে আপনি কিন্তু ইন্ডিভিজুয়াল লাইভ করতেছেন আপনাকে কিন্তু কেউ পে করতেছে না তান্ডির ভাই লাইভ করতেছে সাইম ভাই লাইভ করতেছে সবাই কিন্তু ইন্ডিভিজুয়াল এখানে কিন্তু কোনো গ্রুপ নাই আমাদের কোন অর্গানাইজেশন নাই কেউ আমাদেরকে বেতন দেয় না আচ্ছা কিন্তু আপনি ওইখানে দেখবেন একটা লাইভের মধ্যে দেখবেন সোলারিন বলতেছে যে আমাকে বলছে এই লাইভে যেন এইসব কথা না বলি তা না হলে আমাকে এক বছরের জন্য ব্যান করে দিবে আপনি আমারে বলেন তো আমি আপনারা ব্যান করতে পারবো তার মানে কি তার মানে হলো এরা এদের একটা সুপারভাইজার আছে বলতেছে ব্যান মানে তুমি যদি না শোনো তাহলে তোমার বেতন কাটা যাবে আপনি দেখেন খেয়াল করে আচ্ছা এবং তারা প্রতিদিন তারা আসতেছে প্রতিদিন বিভিন্ন জায়গায় জায়গায় তারা কমেন্ট করতেছে যে কোনো একটা রেগুলার মানুষ যখন চাকরি করে তার একটা জব থাকবে সে বাজার সদাই করবে তার ওয়াইফ থাকলে ওয়াইফ নেওয়া যাবে আপনি সময় পাবেন না কিন্তু কিন্তু তাদেরকে আপনি যদি মনিটরিং করেন আপনি দেখবেন চব্বিশটা ঘন্টা এরা এক জায়গায় না এক জায়গায় আছে আর এই সময়টা দিতে পারে কারণ এরা গান খায় আর ই বা খায় তো ইয়া বা খাইলে ঘুম আসে না এবং আপনি ওদের কোন না এগুলো আপনি হাইসেন না তো এবং আপনি আর এখন পৃথিবীতে আগে ছিল আগে আপনার অ্যাগনোস্টিক ছিল কিছু এথিস ছিল এখন আপনি যদি দেখেন একজন নাম করা মোস্ট লাইকলি তার নাম হইল পিটার অ্যান্টনি অ্যান্টনি ফ্লু মনে নাকি অ্যান্টনি ফ্লু মনে হয় খুবই নাম করা এথিস ছিল যে নাকি প্রায় চল্লিশ বছর ধরে এথিস্টের উপরে লেকচার দিছে যে নাকি একটা বই লেখছিল দেয়ার

যে ভবিষ্যৎবাণী দিচ্ছে আপনি দেখেন কিভাবে মিলে যাচ্ছে এগুলো নিয়ে কিন্তু কথা বলতেছে আজকে আজকে দেখেন সবচেয়ে যারা শুরু করতেছে সেই জুইস তারা দেখেন তাদের ধর্মগ্রন্থ হোক আর যেভাবে হোক তারা সেই দাজ্জালকে দাজ্জালকে তারা করতে চাচ্ছে দেখেন আপনি এই দাজ্জাল ওয়ার্ল্ড এই জিনিসটা কনসেপ্ট আসলো করতে থেকে এটাও তো একটা ধর্মের থেকে আসছে আজকে যদি ওয়ার্ল্ড আজকে ওয়ার্ল্ড যদি এথিস যেত যদি ওয়ার্ল্ড মনে করতো ধর্ম বইলা কিছু নাই এগুলো সব ভুয়া তাইলে কেন ধর্ম বইয়ের থেকে দজ্জালের একটা পক্ষ দাঁড়ায় গেল কেন ইমাম মেহেদিকে তার করার আচ্ছা হেদুরা যদি মুসলমান ধর্ম বিশ্বাস না করতো তাইলে কেন এরা গাজোয়া হিন যে মুসলমান আর হিন্দুর যুদ্ধ হবে যেটা মোহাম্মদ ইসলাম বলছে কেন তারা প্রিপারেশন নিচ্ছে কেন কেন প্রিপারেশন নিচ্ছে কেন আমাদের মোহাম্মদ ইসলামের হাদিসের ভবিষ্যৎবাণী গুলি এত সিরিয়াসলি নিচ্ছে কেন আজকে ইস্কন সারা বাংলাদেশে সরাই সিটি আছে কেন তো এগুলার এরা হইল কর্মচারী তো কর্মচারীদের উদ্দেশ্য করে প্লিজ হাদিস বলবেন না আপনি যখন অ্যাড্রেস করবেন আপনি অ্যাড্রেস করবেন আমাদের আমাদেরকে উদ্দেশ্য করে আমরা যারা জানি না আজকে আমি একটা রিসেন্টলি একটা আমি আজকে অনলাইন থেকে পাইলাম আমি জানি না আপনি অবশ্যই জানেন সেটা হলো মোহাম্মদ সাল ইসলাম রিয়াল যে যুদ্ধ করছে তরওয়াল নিয়া টোটাল ছয় দিন তেষট্টি বছরে মাত্র সিক্স ডেজ রিয়াল দেশে নামছে মাঠে এই আজকে আমি দেখলাম আমি অনলাইন থেকে আমি পাইলাম এবং দেখেন সরোজিনী নাইডু সে একজন ইন্ডিয়ান নাম করা একজন কবি সরোজীনী নাইডু এবং সরোজী নাইডু বলছে ইসলাম হইল একমাত্র রিলিজিয়ন যে প্রথম ডেমোক্রেসি কয় চালু করছে যে প্রতিদিন রাজা থেকে এই একদম গরিব একসাথে নামাজ পড়ে ডেমোক্রেসি ডেলি পাঁচবার এই ইসলাম এটা আমার কথা নাই সরোজিনী নাইডু উনি কিন্তু হিন্দু উনি মুসলিম না কিন্তু তো আমরা আমরা চাই এখন যে আমি রুহুল ভাই যেটা আমি আপনার কাছে চাই সেটা হলো আর নাস্তিকদের অ্যাড্রেস দিয়ে না এরা পড়বে না এরা জানবে না আমরা চাই আমরা যেন জানি ইসলামটাকে ভালোভাবে জানি আমরা মোহাম্মদ সাল ইসলামের সম্বন্ধে আমরা ভালো করে জানি আর আরেকটা জিনিস সেটা হলো যে আমাদের মধ্যে ইসলাম যেটা বলছে যে যেই মতেরই থাকুক তুমি তাদেরকে দাবাত দাও তারা যদি দাওয়াত গ্রহণ না করে কোন ঝগড়া টাইপের মুড আসে তুমি সেখানে সালাম দিয়ে চলে যাও কিন্তু ঝগড়া বিবাদ না শান্তি তার থাকো একটা প্রতিবেশী সে যদি ভিন্ন ধর্মেরও হয় তুমি তার সাথে কোন রকম তার সাথে খারাপ ব্যবহার করবা না। আমাদের মতে কারণ এখন একটা গ্রুপ খুবই ব্যস্ত এই এই খগেনরা বা হেদুরা সেটা হলো হিন্দুদেরকে কারণ আমাদেরকে ডাইভার্ট করতে পারবে না কোনো মুসলিম হবে না মুসলিম নাস্তিক হইতে পারেন না আপনার একজন দেখান আই চ্যালেঞ্জ একজন মুসলিম সে হয়তো নামাজ না পড়তে পারে রোজা রাখে নাই কিন্তু নাস্তিক হইতে পারবে না এটা অসম্ভব ব্যাপার

যে ওরা যখন দেখতেছে যে ইসলাম মানে ভিন্ন ভিন্ন ওরা আমরাও বুঝি ভিন্ন ভিন্ন এবং যার জন্য তারা আমাদেরকে ডিভাইড করার জন্য এই প্রভাগান্ডা চালাচ্ছে এবং এবং দেখেন এরা প্রতিটা মানুষ হিন্দুরা মুসলিম নাম ব্যবহার করে এরা এই কাজগুলি করতেছে তো আমি চাই আপনি আপনি এবং এটা নিয়ে একটা 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 গৃহযুদ্ধের মতন একটা পরিস্থিতির কিন্তু এরা পায়তারা করতেছে তো আমি 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 চাই আপনার কাছ থেকে যে আমাদের মুসলিম অন্য ধর্মের প্রতি কি কথা বলছে কতটুকু সহানুভূতিশীল কতটুকু আমাদের মধ্যে ফেয়ারনেস আছে আমরা ভাই কোনো ধর্মের বিরুদ্ধে না তোমরা ইসলামের বিরুদ্ধে বলতেছে বলো কোনো অসুবিধা নাই কারণ আমরা জানি যে তোমরা আমাদেরকে বায়াস করতে পারবে না তোমরা আমাদেরকে করতে না। কিন্তু আমি তোমার শত্রু এইটুক আমাদের বুঝানো উচিত যেসব সাধারণ হিন্দু ভাইরা আছে কারণ ওরা কিন্তু সাধারণ হিন্দুদেরকে আমাদের প্রতিপক্ষ হিসাবে দাঁড় করাচ্ছে সেই মহাযুদ্ধের জন্য মহাযুদ্ধের জন্য তারা করতেছে তো আমাদের উচিত সেই হিন্দু ভাইদেরকে বলা যে দেখো তুমি তোমারটা করো কোন অসুবিধা নাই তোমার যদি ভালো লাগে তোমার যদি মনে করো যেটা বেস্ট আপনি দেখেন কালকে আমি পড়লাম যে রবীন্দ্রনাথ ঠাকুর সে বলতাছে মুসলমানরা হিন্দু ধর্মকে নষ্ট করছে কারণ সতীদাহ প্রথা বিরুদ্ধে ছিল মুসলমানরা করতে আমারে বলেন যেই মহিলাটাকে নিয়ে যাচ্ছে

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওইটার নাম বাংলা ওইটা সম্ভবত এক ঘন্টা তিন মিনিটের পর থেকে দেখবেন একটা ঘটনা আছে যেখানে হিন্দু সমাজের একজন মহিলা সে ব্যভিচার করেছিল মানে সে ব্যবচার করেছিল এর জন্য ধরা পড়ে মানে প্রথমত তাই সে মানে সিনেমাতে যেটা বোঝাচ্ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনীটা ওটা সিনেমা তো না জীবনী তো ছয় বছরে মেয়েটার বিবাহ হয় বাল্য বিবাহ পরবর্তী সময় কিছুদিন পর তার স্বামী মারা যায় যে দশ বছর যখন বয়স সে সময় তার স্বামীটা মারা যায় তো তারপরে মেটা কমপক্ষে ছয় বছর খুব ভালোভাবে সমাজে মিশেছে কোনো জেনা ভেবেচার করেনি কিন্তু ষোলো বছর যখন হয়েছে টকপক্ষে যুবতী সেই সময়তে একটা পুরুষের সঙ্গে জেনে লিপ্ত হয়ে যায় তো সেই সময়তে বেশ কিছু পাড়া মানুষ দেখে ফেলে তখন মানুষ তখন বলছে এর এ তো বিবাহিত এই এ তো বিধবা মেয়ে তারপরে জেনা করেছে তো একে আপনাকে পুরো দিতে হবে এটা করতে হবে সেটা করতে হবে বলে অনেক কিছুই তো মেটা তখন কিছু না পেলে মেটা তখন আত্মহত্যা করার জন্য ছুটে যাচ্ছে এই মতো পরিস্থিতিতে অন্য একজন গিয়ে ধরে মেটাকে ধরে বিদ্ধাশ원의 কাছে নিয়ে আসে নিসবজি দেখেন মেটা এরকম হয়েছে এই ব্যাপার তো কি করণীয় তো সঙ্গের সঙ্গে দেখবেন সিনেমাতে দেখাচ্ছে যখন ক্রিশ্চিয়ান ক্রিশ্চিয়ানের একটা অমিনা আছে এটা फादर তো সে তখন এসে বলছে যে তোমরা হিন্দু তোমরা কি করতে পারবে তোমরা তো কিছু করতে পারবে না তোমার তাকে মেরে ফেলতে হবে সতীদাহ তাকে তো ই করতে হবে পুড়িয়ে দিতে হবে তো সেই সময় ওই খ্রিস্টান ওই ব্যক্তি তখন অপশন দিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দেখেন আপনার তো মেয়েটা কোনো কিছু করতে পারবেন না বাইরে বের হলে একে আগুন সতীদাহ করে দিবে তো একে আমি একমাত্র বাঁচাতে পারি একমাত্র আমি বাঁচাতে পারি তো তখন অপশন দিল যে মেয়েটা যদি আমার ধর্ম কবুল করে গ্রহণ করে তাহলে একে আমার ধর্মে নিয়ে আসার পরে তাকে একটা ভালো পাত্র সঙ্গে বিয়ে দেবো তাকে শিক্ষা দেবো সমস্ত কিছু করবো তো তখন মেয়েটাকে বলো তুমি কি চাও কারণ জোর করবো না তুমি কি চাও তো মেয়েটা বললো হ্যাঁ আমি আপনার সঙ্গে যেতে রাজি সহজে খ্রিস্টানদের দিকে মেয়েটা কিন্তু নিজে চলে গেল আর ঈশ্বরচন্দ্র এখন নিজের ধর্মগ্রন্থ বাড়িতে গিয়ে খুঁজতে লাগলো যে শুধু মানে বিধবা বিবাহ হওয়া সম্ভব কি সম্ভব নয় তবে এটা সিনেমাতে প্রকাশ আছে এটা ঈশ্বরচন্দ্র জীবন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী মোটের সিনেমা নয় এটা জীবনী তো এই মুসলিমদের অবদান আছে এটা আমার কাছে একটা গীতা আছে খ্রিস্টান নয় ওরা লিখে রেখেছে যে ইসলাম ধর্মের জন্য হিন্দুদের অনেক সমস্যা মানে সমাজ সংস্কার হয়েছে অনেকগুলো অনেকগুলো তো যা ভাই আপনি বললেন না না আমাদের সেটাই আমি মানে এখন যে আমাদের যে সিচুয়েশন দেখেন এ ঘটেছে আমরা দেখেন আর আজকে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে যা যা ঘটেছে এই জয় শ্রী নাম দিয়া আপনি দেখেন এই আমি কেন বলছি এরা কেউই নাস্তিক না দেখেন এরা যে পেইড এজেন্ট তারা দেখেন নিজেদেরকে বলে যে আমরা একজন হিউম্যানিস্ট আমরা মানবাধিকার অথচ দেখেন একটা সমসাময়িক যে ইনসিডেন্ট ঘটতেছে ইন্ডিয়াতে একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে এটা নিয়ে একটা কথা বলতেছে না আপনি আপনি দেখেন একটা একটা ভাষ্য নাই এবং এবং এতে বোঝা যায় যে একজন হিউম্যানিস্টের কাজ কি যে প্রতিটা দিন সে খবর নিউজ পড়বে কি হচ্ছে আশেপাশে কি হচ্ছে তার দেশে কি হচ্ছে ওয়ার্ল্ডে কি হচ্ছে এবং এবং অ্যামেনিস্ট্রিরা কি মুভমেন্ট করতেছে হিউম্যান অ্যাক্টিভিটিসরা কি মুভমেন্ট করতেছে আপনি দেখেন এবং আরেকটা জিনিস দেখেন আপনি খুব ভালো করে যদি খেয়াল করে দেখেন এটা একটা ত্যাগ মানবাধিকার মানে একটা ত্যাগ নারীবাদী একটা ত্যাগ আজকে আমরা পেপারে কি দেখছি এক নারীবাদী নাম করা নারীবাদী মহিলা সে তার কাজের মেয়ে দশ বছরের কাজের মেয়ে রে দশ তালার সানসেট এর মধ্যে বাইন্দা রাখছে আপনি নারীবাদী আপনি আপনারা চিন্তা করেন সেখানে আপনি সেই ওই মেটাকে ওই মেটা দাস না কি আপনি বলেন প্রত্যেকের বাড়িতে যে গ্যাসের মেজে একটা রাখে ওদের সাথে কি ব্যাপারটা করতেছে দাসটা তাতে তো অদম আর আপনি বলতেছেন যে ঘরে যদি চার লক্ষমা পরিমাণ খাবার থাকে তুমি তোমার দাসের পাত্র শেয়ার করো আপনি আমারে বলেন তো 4 লক্ষমা তো দূরের কথা আমার মনে ভালো খাবার আল আইডিয়া পোটা জিনিসটা ওই কাজে নিয়ে দিবে আর আমরা মুখে বড় বড় কথা বলি সবর কথা বলি নারীবাদী কেউ মানবাধিকার হ্যাঁ আমি চাই এই জিনিসগুলি আমাদের ইসলামের যে জিনিসগুলি মানুষকে বুঝানো যে আমরা আমরা যেন একটা ভালো মানুষ হতে পারি যেমন আপনাকে বললাম যে যে আজকে যদি মকলা যদি আজকে নাশতো দেখেন এখন আপনি কলপড়া করেন তো চোদ্দশো বছর সাড়ে চোদ্দশো বছর আগে মোহাম্মদ ইসলাম দাস প্রথাকে যে মুক্ত করো সবচেয়ে সোয়াবের কাম বিয়ে করলে একজনকে স্বাধীন করে বিয়ে করো যতই রূপুষ্টি মেয়ে হোক তুমি যদি একটা দাসীকে করো সেটা সবচেয়ে পবিত্র কাজ এটা আপনি কত ভাবে দেখেন আপনি একটা জিনিসকে অথচ আমেরিকার থেকে দাস গেছে উনিশশো সাল এখনো পর্যন্ত বর্ণবাদ আপনি ইন্ডিয়াতে দলিত শ্রেণী যারা আছে তাদেরকে আমি নিজে দেখছি ইউনিভার্সিটির দিল্লি ইউনিভার্সিটির টিচার হয়েছেন ওর মায়ের ঝাড়ু দিতেছে এই কমপ্লেক্স এর বাইরে বলতেছে মা তুমি ঝাড়ু দিচ্ছ কেন কয়েক আমাকে ওরা বলছে যে একবার যারা দলিত হয় যত বড় তোমার মাইয়া আবার তুমি দলিত হয় এই তুমি এগুলো ক্লিন করো আপনি চিন্তা করেন এটা কিন্তু সত্যমে সয়ম্বর ওই আমির খানের ইয়েতে দেখাচ্ছে আরেকটা দেখাইছে আপনার স্কুলের মধ্যে গভর্নমেন্ট তো খাবার দেয় সেইখানে বাথরুম গুলি সাফ করাইতেছে দলিতদের দিয়া ওদেরকে এক জায়গায় বসায় খাওয়াচ্ছে না এই দুই হাজার উনিশ সালে আপনি আমারে বলেন দুই হাজার উনিশ সালে আর আপনি কিছুক্ষণ আগে যে হাদিস গুলি বলতেছিলেন এটা মনে হয় যে এটা সাড়ে চোদ্দশো বছর আগের কেউ কথা যে তুমি যেভাবে চলবা তোমার সন্তান যেভাবে রাখবা তুমি সেই একই ব্যবহার দাসের সাথে দাসের সাথে করবা এমন কি আপনি কল্পনা করেন প্রতিটা দাস কিন্তু একটা পয়সা দিয়া কিনে আনে একটা ভালো অ্যামাউন্ট দিয়া সেটা হইতে পারে দুই হাজার দিলাম হয়তো এখনকার টাকায় হইতে পারে পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা কি বলছে তুমি যদি তারে চপ চপটাঘাত করো অথবা মারো তাইলে তারাই মুক্ত করে দিতে হইব তার মানে কি একটা চটকনার দাম সে দুই হাজার দিরাম বা দশ লক্ষ টাকা শাস্তিটা দেখে নাম আচ্ছা আবার যদি তুমি অঙ্গহানি হানি করো তাহলে তোমার অঙ্গ করা হবে আপনি কি মনে করেন তার মানে মাস্টার এন্ড স্লেভ আরিকুয়া ইকুয়াল আপনি আপনি বলেন তো দেখি এটা হ্যাঁ আচ্ছা তাহলে আপনি কি মনে করেন আমার আমি যে কথাগুলি বলতেছি খগেন যদি একটা খগেন শুনে তার দুইটা কথা থাকতে পারে এক এরশাদ যা বলতেছে রাহুল ভাই যা বলতেছে এটা মিথ্যা মিথ্যা হলে সে পূজা বাই করব যে এটা আপনি দিচ্ছেন রেফারেন্স রেফারেন্স খুঁজা বের করা আচ্ছা আর দুই হলো আমি শুনতে চাই না কারণ আমি শুনলে আমি তার খগেন থাকব না কারণ আমি খগেন হয়ে থাকতে চাই যেমন আমার পূর্বপুরুষরা ভগবান আমাদেরকে দাস যে পরের থেকে ভগবান আমাদেরকে তৈরি করছে আমাদের নামে পরে থাকবে দাস এবং এই দাসের থেকে মুক্তি নাই এই জনমকে জনম তো আমরা এটা মাইনা নিছি আমরা মুসলমানের কথা শুই না আমরা দাস মুক্ত হইতে চাই না তাইলে করার কিছু নাই এই দুইটা অপশন ছাড়া হগেনের আর কোন অপশন নাই একটা পয়েন্ট মনে করে দি ভাই মানে আমার বাবার নাম আগে ছিল বিমল দাস মানে আমরা তো দাস মানে আমার বাবার আগের নাম ছিল বিমল দাস এখন প্লাইত হোসেন আলহামদুলিল্লাহ তো আমার দাদুর নাম সুদীপ দাস মানে বিমল দাস আমার বাবার নাম ছিল এই তো মুসলিম হয়ে নাম বিলাই হোসেন হয়েছে আরেকটা কথা প্রথমে যে কথা ওটা বলেছিলেন তো সে বিষয়টা হচ্ছে যে নাস্তিকরা যে অধিকাংশ ফেক অ্যাকাউন্ট দিয়ে তারা মানে কখনো মুসলিম সেজে নাস্তিকদের গালি দেয়

সে জীবনে যদি কোনদিন নামাজ না পরে কিছু না পরে যারা কনভিন্স হবে আপনি আমার বলেন তো একজন দেখা শুনেন আমি আপনার একটা পারফেক্ট এক্সাম্পল দিই আজকে কত বছর ধরে আসবি লাইক করতেছে তার এখন ভিউয়ারস কত 300 সেই দিন কে একটা ছেলে আসছে ইলিয়াস সাংবাদিক সে শুধু ইসলামের পক্ষে বলছে সাড়ে 6.500 ভিউয়ারস আসছে লাইভে ভিউয়ার আপনারা আমাকে বলেন 6.500 আর ও 10 বছর ধরে করতেছে আর 350 এবং এক ব্যক্তি আমার এটা রাখcadherin আমারে

এ আপনি প্লিজ আর এদারকে না আমরা চাই আমরা ভালো মুসলিম যেন হইতে পারি আমরা যেন আরটু সাউন্ড হইতে পারি মানবতায় আর এই যে ওরা যে প্রপাগান্ডা দিচ্ছে এটা আপনি হিন্দুদেরকে বলবেন যে মুসলমানরা অন্য ধর্মের প্রতি কি ব্যবহার করছে আজকে ইন্ডিয়ার গান্ধী কি বলছে আজকে ইন্ডিয়া ওয়ার্ল্ডের নেপোলিয়ন বোনাপার কি বলছে জর্জ বার্নার্ডসও বলছে জর্জ বার্নার্ডস দেখুন সে কিন্তু নোবেল প্রাইজ ওনার কিন্তু জর্জ বার্নার্ডস জর্জ বার্নার্ডস বলছে যে মোহাম্মদ সাল ইসলামকে যদি সারা ওয়ার্ল্ড এর ডিকটেটর বানানো হয় তাইলে সারা ওয়ার্ল্ড এখন যে প্রবলেম সলভ হবে এবং মানুষ ফ্রিডম কারে করে শিখবে নেপোলিয়ন বুনা পার্ট আপনি করেন ফ্রান্সের একজন রেভলিউশনিস্ট সে বলছে যে ভেরি সুন কারণ ধারণা সে সারা দুনিয়া দখল করবে তার ধারণা নেপোলিয়নের এবং নেপোলিয়ন বলতেছে যে খুবই সুন আমি সারা দুনিয়ার থেকে সমস্ত বুদ্ধিমান কোরআনের আলোকে আমি পৃথিবীকে রুল করব। এবং আমি যে পৃথিবী কথা। আজকে ইন্ডিয়ানরা ওরা তাদের নিজেদের ইতিহাসটা পড়ুক না কিভাবে আপনি একটা ব্রাহ্মণ সে হাইটে গেলে তার ছায়াতে যেন কোন সূত্র যেন না দেয় ছায়া আপনি চিন্তা করেন তো এখনরা কি কো তোর সুইয়া পড়তো কারণ পা যেন না লাগে ছার মধ্যে সুইয়া পড়তো আপনি কাপড়টা করেন তো ব্রাহ্মণ আসতেছে সব এই যে দাস-たす বলেন যে এরা সব شويه রয়েছে। আপনি কাপড়টা কোনে সেই শোয়াত থেকে আমরা এদেরকে দইরা দাঁড়া করাইলাম আপনি গলার মধ্যে ছুট্ত তুতু ফলায় গটি লয় ঘুরতোরা যে তুতু ফলাবিনা জমিনে কারণ এই জমিনে ব্রাহ্মণ গেলে তারা অচ্যুত হয়ে দেব তারা তুতু বেলায় তো গটির মধ্যে সেই গটি আজকে খুলছি আপনি আমার বলেন একটা কৃতজ্ঞতা বোধ আছে মুসলমানের প্রতি আজকে যদি দেখেন কয় কয় দিনের শাসন বিজেপি কয় দিনের শাসন এতে কি অবস্থা করছে আজ এখানে মুসলিম এক হাজার বছর শাসন করছে ইন্ডিয়াতে পাঁচ বছরে অবস্থা করছে আর এক হাজার বছর কারণ এরা তো আর অশিক্ষিত না আসলে লজিক দিয়ে কথা বল তো যেতে তারপরে আমি বলবো যে ভাই হ্যাঁ আমরা আমাদের বিশ্বাস তোমার যদি বিশ্বাস না হয় করো তুমি পালন করো তোমার শিব পূজা গণেশ পূজা যাকড়া আমরা তো কিছু বলতেছি না আমরা তো আমাদের ধর্মই স্বীকার জন্য আমরা ব্যস্ত আমরা তো মনু সংগীতা ওই ওই বেদ পড়াতে ব্যস্ত না ওই জায়গায় কি ভুল আছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই আমরা আমাদের ধর্মটাই আমরা কিন্তু প্রচার করি আমাদের মধ্যে যে দোষচুটি আছে আমাদের মধ্যে বিভেদ আছে সেগুলা দূর করার জন্য আমরা চেষ্টা করতেছি আমরা কারোর সাথে শত্রুতা নি নাই সো কোন সাধারণ হিন্দু ভাইরা জানা প্লিজ তোমরা আমাদেরকে আমাদেরকে ভাই মনে করো বন্ধু মনে করো আমার প্রচুর ফ্রেন্ড আছে হিন্দু আছে আমাদের ইউনিভার্সিটি ফ্রেন্ড আছে হিন্দু আমাদের মাথার মধ্যে আসেই নাই যে ধর্ম নিয়ে আমি একটা গালি দিব যা যা ধর্ম সে তো আমার ওদের হয়তো ব্যাগ ওরা দেখতে পায় না কিন্তু ওরা তো আমাদের কোরআন দেখতে পায় সব জায়গায় কোরআন যে কেউ কোরআন পড়তে পারে কোনোদিন আমরা একটা হিন্দু লোক যদি কোরআন ধরে আমরা বলবো না এই তুই কোরআন ধরবি না তুই অজু করস নাই আমরা এটা বলবো না কিন্তু ওরা হিন্দু হইয়া ওরা বেদ নিতে পারবে না বাইবেলে শুধুকালী থেকে যখন ইংল্যান্ড ছিল বাইবেলের গার্ডিয়ান তারা জ্বলন্ত আগুন দিয়া তার পড়ায় মারছে সে কেন ইংলিশে বাইবেল করছে কারণ ওরা জানে যে সাধারণ মানুষ যদি একবার বাইবেল পড়ে এই খ্রিস্টানে কেউ থাকবে না তাহলে তো তাহলে আপনি চিন্তা করেন আমার কথাটা হলো যে এটা ভালো তুমি গ্রহণ করো এই যে আপনি আমারে বলেন আজকা আমি আপনার একটা জিনিস আমি আপনার একটা জিনিস দেখাচ্ছি আমি আমার হিন্দু ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি হ্যাঁ আমি পরে শোনাচ্ছি যে প্রফেট লাইফস্টাইল আমাদের নবীর কি করতো সে হি টক সফটলি নরম করে কথা বলতো নরম করে মানুষকে কথা বলতে বলছে সে hart to humbly সে জন দেখেন আমাদের ইসলাম ধর্মে আছে যে তুমি দাঁত দুপ করে মাটিতে কাটবা না দেখেন আপনি আপনি জিনিসটা আপনি খেয়াল করে দেখেন আপনি আচ্ছা সে সে খাইতো খুব পরিমিত খাইতো এই দুনিয়ার খাবার নিয়ে সে ফালাইতো না হ্যাঁ এবং দেখেন ড্রেস প্রপারলি তো এই দেখেন আপনি আমাদের যদি মোহাম্মদ সাল ইসলামের আমরা জীবন এটা দেখি যে কোনো ধর্মের লোক যে কোনো ধর্মের লোক বেনিফিটেড হবে দেখেন আপনি মিথ্যা কথা বলবেন না আপনি চ্যারিটেবল করেন যাদের খাবার নাই আপনার প্রতিবেশী কিনা সে খবরটা নেন আচ্ছা এটা তো যে কোনো ধর্মের লোক করতে পারে আমি বলতেছি না কেউ পাঁচ তো নামাজ পড়ুক কেউ আল্লাহ বলুক দরকার নাই অন্তপক্ষে এই জিনিসগুলি তো সবাই তো এগ্রি হবে হ্যাঁ কারো উপরে তুমি অনাচার না তুমি তোমার বাড়ির যে তোমার কৃত দাস আছে বা তোমার সার্ভেন্ট আছে তার সাথে তুমি সফলি বিদ ব্যবহার করো দেখেন আপনি একটা একটা ওয়াইফ আপনি আমারে বলেন তো হিন্দু মেয়েকে এটা এটাকে অ্যাপ্রিসিয়েট করবে না যে যখন বলবে যে ইসলাম ধর্মে আছে যে জামাই যদি বউকে এক লোকমা খাবার দেয় তাহলে আল্লাহ তালার রহমত বস নয় এটা কি হিন্দু মেয়ে অ্যাপ্রিসিয়েট করবে না করবে কিনা আপনি আমারে বলেন

তাহলে আপনি কি মনে করেন যে সব মেয়েদের উপর অত্যাচার হচ্ছে হাজবেন্ডরা করতেছে তারা কি কোরআনের এই আয়াতকে অ্যাপ্রিসিয়েট করবে না অবশ্যই তাহলে যেখানে ইসলাম বলছে সতী দাহ বন্ধ আপনি কি মনে করেন যে মেয়েটা আগুনে জ্বলতে যাবে সেই মেয়েটা কি মুসলমানের হইতে চাবে না আজকে কিভাবে দেখেন আজকে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পাওয়া কত বড় শিক্ষিত সে কিভাবে সতী দাহ পক্ষে পক্ষে কথা বললো যে মুসলমানরা আমাদের ধর্ম নষ্ট করছে সতী বিরুদ্ধে চিন্তা করেন একজন রবীন্দ্রনাথ ঠাকুর এত শিক্ষার পরেও এত জ্ঞানী হওয়ার পরেও সে একটা জ্বলন্ত মেয়ে চিতাতে জ্বলবে এবং সেটা নিয়ে সে কবিতা লেখছে তাদের উদ্দেশ্যে যে মেয়েটা জ্বলতেছে সে যেন অনুপ্রেরণা পায় জলার জন্য আত্মাহুতি দেওয়ার জন্য কবিতা লেখছে তাইলে এই যদি হয় নোবেল প্রাইজ ওনারের মেন্টালিটি কেন জানেন কারণ সে কোরআন পড়ে না দেখছেন দুনিয়ার সমস্ত পড়াশোনা করেন কোরআন না পড়লে দেখেন মানুষের ভিতরে মনুষ্যত্ব কতটুকু গ্যাপ রবীন্দ্রনাথ ঠাকুরের এর চেয়ে বড় উদাহরণ আমার কাছে নাই আমাদের চাইতে হাজার গুণ ব্রিলিয়ান্ট রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র কোরআন না পড়াতে দেখেন একটা জীবন্ত মহিলাকে জ্বালাবে এবং সে যেন জ্বলতে যায় সেটার জন্য কবিতা লিখছে আমার আর বলার কিছু নাই আমি শুধু ভাইদেরকে বলবো আমরা চলেন আমরা সবাই ভালো মানুষ হই মানুষ হই মানুষ কারে বলে মানুষকে ডাক্তার ইঞ্জিনিয়ার মানে মানুষ মানুষ হইলো যে মানুষ আরেকটা মানুষকে বুঝতে পারে তার ফিলিংস বুঝতে পারে তার কষ্ট বুঝতে পারে সেই হলো মানুষ একটা পশু দেখেন আপনি আরেকটা পশু ফিলিং বুঝতে পারে আমি একটা একটা ভিডিও সেদিনের বাচ্চারে খাইতে আসছে একটা বাগে সেখানে মা এক বাগের সামনে দাঁড়ায় গেছে গা এবং বিশ্বাস করেন একটু জোরাজুরি করলো না বাঘ তারে মায়ের খাইতে আছে দেখেন তাহলে আজকে আমাদের অবস্থাটা কি হয়েছে আমরা পশুর চেতে নিচে আল্লাহ তালা বলছে যে যারা আমার বিধান মানে না তারা চতুষ্পদ যন্ত্রুর মত দেখেন আপনি কেন বলছে তারা নিকৃষ্টতম একটা একটা হরিণ দেখেন সেইখানে সেইখানে শিশু বাচ্চা মানে 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 আমার মনে মানুষ সাপের ওইভাবে মারে না যেভাবে মানুষ আমরা মানুষের মারতেছি মানুষ মানুষের মারতেছি অথচ সেই আমরা একটা কাল্পনিক টাইটানিকের সেই সেই ভালোবাসার সেই মারা যাচ্ছে সে নায়ক নায়িকা দেখে আমরা কাঁদতেছি আপনি চিন্তা করেন আপনি একটা কাল্পনিক আর বাস্তবে ঘটতেছে মানুষ মাইরা ভালো আমাদের ভিতরে কোনো ফিলিংস নাই আমাদের চোখ কোথায় গেল আমাদের ব্রেইন কোথায় গেল আমাদের হার্ট কোথায় গেল আমরা কি মানুষ বলতে পারি মন হুশ মনের যার হুশ আছে

আমি চাই আপনি এই যে মানুষের মধ্যে আমি এই যে এই যে মুসলমানদের মধ্যে যে বিভেদ এই বিভেদ সম্বন্ধে এটা যেন একত্রে আমরা যেন সবাই মুসলিম আমরা মুসলিম আমাদের পরিচয় একটা আমরা মুসলিম আমরা আনাফি সালাফি হাম বলি নো উই আর মুসলিম আমরা এক আল্লাহ বিশেষ করি আমাদের কোরআন একটা দুইটা কোরআন না কোনো মতেই যেন আমাদের মধ্যে বিভেদ না হয় এখন কিন্তু আমাদের খুবই খারাপ টাইম চলতেছে এবং আমাদের একত্র হইতে হবে আমাদের ধৈর্য ধরতে হবে আমাদের ইমানকে শক্ত করতে হবে এবং আপনি পারবেন আমার ইমরান ভাই একজন আছে উনি আমার ভেরি ফেভারিট গাই ইমরান ব্রাদার আর আপনি দেখেন আমাদের মধ্যে আই এম সো গ্রেটফুল আমাদের মধ্যে দেখেন আপনি আর দুই একজন মাত্র আছে আর আমরা কেউ নাই তো যে হাদিস গুলি দিচ্ছেন মানে আই এম সো গ্রেটফুল যে আপনি এত সুন্দর করে এবং আপনার উচ্চারণ এত ক্লিয়ার আপনার কথাবার্তা মানে আপনার মধ্যে একটা কারিসমা আছে আপনি যখন কথা বলেন এবং আমি আপনার দেখছি আসিফের একটা ডিবেটে যাইতে সেখানে আপনি নিজে সংস্কৃত ভাষা বলতেছেন আর আসিব সংস্কৃত জানে না সংস্কৃত একজনে ট্রান্সলেট করছে এক ইংরেজ ভদ্রলোক আর আপনি বলতেছেন যে ওরিজিনাল হিন্দুদের যাদের মানে আর্য হ্যাঁ সে ওটা শুনতেছে না তখন আপনি বুঝেন নাই যে তারে এখানে রাখছে আপনার কথা বুঝার জন্য না আপনার কথা বুঝার জন্য হি ইজ নট গেটিং পেট রাখা হয়েছে মানুষকে কনফিউজ করার জন্য কিন্তু সে কোন মুসলমানকে কনফিউজ করে নাই দেখেন এতটা হিন্দু মুসলমান নাম নিয়া তারা এমনকি তারা আসতেছে দেখেন আমি আগে মুসলমান ছিলাম আমি মাদ্রাসায় পড়ছি আসলে সে হিন্দু কিন্তু নাম কিন্তু মুসলিম চেহারা দেখাচ্ছে না কারণ চেহারা না দেখালে একটা সুবিধা যে কোনো নামে সে আসতে পারে কারণ তার চেহারা নাই একই লোক দশ বার আসতে পারে দশ নামে দশ কাহিনী কোনো সময় আমি মাদ্রাসার আলেম ছিলাম কোনো সময় বলবে আমি দশ বছর ইমামতি করছি একই ব্যক্তি হ্যাঁ এখন আমি নাস্তিক হয়ে গেছি ভাই আমরা তো স্টুপিত না যে কোরআন শরীফ পরে সে আর নিচের দিকে যায় না ব্রেইন এমন একটা জিনিস আমার বাবা বলছিল টাকা চুরি হইতে পারে কিন্তু নলেজ কোনোদিন চুরি হয় না যার ভিতরে কোরআনের নলেজ আছে সে কোনোদিনই ডাউন হয় না এটা সম্ভব না তুমি নলেজকে নিতে পারবা না এই একটা জিনিস ইউ ক্যানট রো সোম টেলিং আদার পিপল ইউ আর ইনজেক্টিং ইউর বি কোরআন মেক ইউর এইটুকু আমি বলবো

কথা বলে প্রত্যেকটা ভাষা প্রত্যেকটা শব্দ চয়ন মানে শুনলে বুঝতে পারেন আলহামদুলিল্লাহ মানে আমাদের মুসলিমদের জন্য মানে সাধারণ আম মুসলিমের জন্য হৃদয় কাঁদে সকলেরই কাঁদে সে বিষয়ে তিনি অনেক মানে খুব সুন্দরভাবে উপস্থাপন করছিলেন তার উপস্থাপন ভঙ্গি অনেক মাসাল্লাহ অনেক সুন্দর তো যাই হোক ভাই আমরা তো রাত্রি তো কি দেখছেন আমি তো প্রায় মনে হয় তিন ঘন্টা আজকে লাইভে হ্যাঁ তো যাই হোক ভাইদের সঙ্গে এই অ্যাড করে কথা বলতে গেলে এমনি তো একজন ভাইকে আধা ঘন্টা সময় দিতেই হয় তার জন্য ঘন্টা হলে অ্যাড এর জন্য হয়ে যাচ্ছে তো যেহেতু যদি অ্যাড হতে চান তো আপনারা কেউ মানে বিশেষ করে এখানে কারো নাম ঘোষণা করতে পারেন যে কাকে আমি অ্যাড করবো সেটা ঘোষণা করলে আমি অ্যাড করে নিব আচ্ছা কেউ যদি এখানে থাকে মানে অ্যাড হতে চান তাহলে আমরা অ্যাড করব আচ্ছা কেউ যদি এখানে অ্যাড হতে চান দেখি কে কে এখানে অনেকে পাঠিয়েছেন কিন্তু কাকে পাঠাবো অনেকজন আছেন আর যারা যে অ্যাড হতে চাইছেন আপনারা এখানে বলতে পারেন আমি এখানে অ্যাড করব ইনশাআল্লাহ এক্স রাইহান ভাই বলেছেন রাহুল আমিন ভাই কুরবানি সম্পর্কে কিছু বলেন হ্যাঁ তো ভাই আমি তো কুরবানি প্রসঙ্গে আমি তো আলোচনা করেছি কুরবানি প্রসঙ্গে দেখেন আমার দুই ঘন্টা আলোচনা আছে আমি কালকে মানে সরি রবিবার আমি চারটে পাঁচটার দিকে বেলায় বিয়েছিলাম দেখেন আমার পুরো ফেলে ধ্যান যান দেখে কুরবানির একশো মাশালা কুরবানির একশোখানা মাশালা আমি সেই মশালা আমি আলোচনা করেছি আপনি ওখানে চলে যেতে পারেন অথবা আপনি ইউটিউবে গিয়ে লিখে যে তাহাকে কী মজলিস মাসালানাবার চোদ্দ তাহাকে কি মজলিস মাসালান নামবার চোদ্দো এখানে আমার কুরবানি প্রসঙ্গে আহদুল্লাহ অনেক আলোচনা আছে

আর আরব দেশের কামলা বলতে পারেন এই যে আমাদের ভাই বলে না যে আরব দেশের কামলা যাই হোক যেটা বলছি খুবই সুন্দর লাগছে এবং দাস প্রথা নিয়ে যে সুন্দর সুন্দর কথা বলছেন আমি শুধু এইটুকুই বলবো যে আমাদের ওমর ইবনে খাতাব রাজিয়াল কিন্তু বলতেন যে সাইয়দিনা বেলাল দেখেন কত সম্মান দিতেন বেলাল ইবনে রাবা রাজিয়াল বুকে এবং রাসুল্লাহ সাল্লাম যখন মেরাজে গেছেন পায়ের শব্দ শুনছেন জিজ্ঞেস করলেন বেলাল তুমি কি করো তখন বলছে ইয়ার রসুল্লাহ তেমন কিছু করি যখন অজু চলে যায় অজু করে সিরে খাত নামাজ পড়ি বাস এইটুকুই সুতরাং এটি কিন্তু আসলে আমলের বিষয় আসলে আমরা কিন্তু কাউকে কনভেন্স করার জন্য আমরা দাওয়াতের কাজ করি না আমরা কনভে করা আমাদের কাজ সুতরাং এটা হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ সব্বান তালা আমরা শুধু দাওয়াত পৌঁছে দেওয়া মানুষের কাছে যে যেখান থেকে যেভাবেই হোক এই যে দাস দাসপাতা নিয়ে এরা এত কথা বলে আর এটাই স্বাভাবিক আল্লাফর কিন্তু কোরআনে রাজসূতাল্সাল্লাম হাবিসে কিন্তু এগুলো পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে এরা এরকম করবেই এদের সামনে যদি ফেরাস্তার এসে দাঁড়ায় এদের পুরো পরিবারকে যদি জীবিত করে সামনে দাঁড় করানো হয় বলবে এটা ম্যাজিক এরা এরা এদের ওই যে চুমমন বুকমন উম ফাউন লাই আর এরা সেটা আসবে না কিন্তু আমরা তো তাই বলতে তাই বলে দাওয়াতের কাজ বন্ধ করব না তারা নিয়ে কত রকমের কটাক্ষ করে সীমাবদ্ধতা করা আছে যে তুমি ওই কথা কেন বলো যে কাজ তুমি করো না তো সুতরাং আমরা যারা দাওয়াতের কাজ করি দাওয়াতের কাজ শুনি এবং বলার জন্য চেষ্টা করি তারা যে কোনো জায়গায় আর তাছাড়া কোরআন পাক কিন্তু আমাদেরকে পরিষ্কার করে দিছে তার সাথে কিভাবে কথা বলতে হবে নাস্তিক হলে তার সাথে কিভাবে কথা বলতে হবে কোরআনের ভাষায় কিভাবে কথা বলতে হবে টোটাল এবং কোরআনটাই কিন্তু আমাদেরকে অনেক কিছু এবং আমাদের কিন্তু মূল যে বিষয়টা সেটা কিন্তু কোরআন কিন্তু আমাদের এবং উত্তম জেহাদ কিন্তু সেটা যে কোরআনের দাওয়াত দেয় সুতরাং এই যে আপনার আমি গতকালকে লাইফেও দেখছি খুবই সুন্দর লাগছে এর আগে একটা করছেন খুবই সুন্দর রেফারেন্স সহ বলেন এখন ওমা আলাইনাল বেলাগ এখন আবাদের কথাগুলি তাদের অন্তরে অন্তঃস্থলে পৌঁছে দেওয়া হেদায়েতের মালিক তো আল্লাহ এবং আল্লাহ পাক বলে দিয়েছেন আইরববি আপনি ইচ্ছা করলে কাউকে হেদায়েত দিতে পারেন না এটা এবং আমরা জানি যে ওই যে ওলিদিনা খালিদ বিন ওলিদ দেলাওয়ালের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে একটা কথা বের হয়ে গিয়েছিল পরবর্তীতে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকেই কিন্তু সাইফুল্লাহ উপাধি দেওয়া হয়েছিল সুতরাং এমন একদিন হইতে পারে যে এই আসিফ মহিউদ্দিনই ইসলামের বড় একজন আল্লাহ একজন কবুল করে যেমন এক বলছে যে আবার নাকি পোলট্রি খাবে দেখেন সে যদি পোলট্রি খায় তাহলে সে নিজের জন্য খাবে এখন যে সে হেদায়তের রাস্তায় আসছে সেও নিজের জন্য এখানে আল্লাহরও কোনো কিছু যায় আসে না এখানে ইসলামের কোনো কিছু পার্থক্য হবে না ওয়ান পয়েন্ট এইট বিলিয়ন মুসলিম এদের এদের থাকলেও আল্লাহপকের যে যে কোনো কম হবে না থাকলেও আল্লাহপক এতে তাতে তার কাকে দিয়ে কখনো আল্লাহক দিনের কাজ করিয়ে নিবে অনেক সময় ফাঁজে কে দিয়েও আল্লাহ পাক দিনের কাজ করিয়ে নিতে পারে এটা তো সুতরাং ভাই আমি পার্সেন্টি বেশি হয়ে গেছে তো আমি এইটুকুই আপনার সাথে কথা বলার আমার মূল কথা আপনার সাথে একটু কথা বলার ইচ্ছা ছিল ওইদিনে আমি যুক্ত হয়েছিলাম কিন্তু ওই আজান হচ্ছিল এই জন্য কথা বলতে পারিনি বললাম যে ভাই আপনি যাই হোক ভাই খুবই সুন্দর এবং আপনার খুবই ভালো লাগে আপনি আপনি বিশ্বাস করেন আসলে আপনার যে সবগুলো প্রসঙ্গ সুন্দর ভাবে আমাদের অনেক ভাই ভুল ত্রুটি সবার ভিতরে আমাদের তানবির ভাই হাসান ভাই

এখন দুই হাত দিয়ে পানি পান করা যাবে কি যাবে না এ বিষয়ে তো দুই হাত দিয়ে পানি পান করার ব্যাপার হজর যাবে রদি আল্লাহ তালা আহমদ সূত্রে মুসনাদে আহমেদ একটা হাদিসও বর্ণনা হয়েছে হাদিস মাত চোদ্দ হাজার দুইশো চৌত্রিশ নম্বর হাদিস যেখানে হজর যাবে রদি আল্লাহ তালা আহমদ সূত্রে হাদিসটা বর্ণনা হাদিসটা অনুবাদ করছি যে রসুল করিম সাল্লাহ পাত্র তলব করলেন তিনি তা উভয় হাতের ওপরে রাখলেন মানে উভয় মানে দুই হাতের উপরে রাখলেন ও পান করলেন যেন মানুষকে দেখে দেন যে তিনি সিয়াম ভঙ্গ করলেন মানে রসুল সেই বিখ্যাত হাদিস অনেক বড় হাদিস যে তিনি সিয়াম রেখেছিলেন তো তারপরে সেম ভঙ্গ করেছিলেন সেই হাদিসে তেরসুল দুই হাতে এবং পানি পাত্র ধরেছিলেন যে তারপরে তিনি পান করেছিলেন তো এই হাদিস থেকে প্রমাণিত হয় যে বাম হাত দিয়ে তো এটা নিষিদ্ধ ডান হাত দিয়ে পানি পান করা সুন্নাত এখন কি কেউ দুই হাত ধরে মানে এক হাত দুই হাত দিয়ে পানি পান করা যাবে যে যাবে রসুলের থেকে সহি সুন্নাতের হাদিস প্রমাণিত আছে আরেকটা একটা সুরা বাকার দুশো উনপঞ্চাশ নম্বর আয়াত ওই আয়াতের বাংলা দেখবেন তবে যে তার হাতের অঞ্জলি ভরে পান করে তবে যে তার ওয়া হাতের অঞ্জলি ভরে পান করে অঞ্জলি ভরে কি রকম দুই হাত তো লাগবে জানেন দুটো ঘটনার বর্ণনা আছে ছানে নজিল আছে তো এই আয়াতের ব্যাখ্যাতে মানে সালাফদের মধ্যে তাফসিরে কুরতুবী বলেন কুরতুবী থেকে শুরু করে समस्त তাফসিরে দুসরা বাকাত 49 নম্বর আয়াতের ব্যাখ্যাতে দুই হাত দিয়ে পান করা এই ব্যাপারটা নকল করেছেন আর হাফেজ ইবনে বার যিনি 763 হিজরিতে মৃত্যুবরণ করে তার একটা বড় গ্রন্থ আছে আল ইসতেসকার আল ইস্তস্কারের অষ্টম খণ্ডের তিনশো একচল্লিশ থেকে তিনশো বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তিনি বিষয়ে আলোচনা করেছেন যে দুই হাত দিয়ে পানি পান করা যাবে কি যাবে না তো দুই হাত দিয়ে পানি পান করাটা যায়েস এক হাত দিয়ে পানি পান করতে হবে এটা রাসুলের সুন্নাথ দুই হাত দিয়ে পান পান করাটা রাসুল থেকে প্রমাণিত যেহেতু এটা পরিস্থিতিতে পান করা যায় এখন প্রশ্ন যে আমি অনেক সময় যে আমি যে পানি পান করছি এটা কিন্তু আমার ডান হাত লাইভে কিন্তু একটা বাম হাত দেখাবে তো এটা লাইভে বাম হাত দেখাবে তো এর আগে দেখেছি যখন আমি লাইভে আলোচনা করে ডান হাত দিয়ে পানি পান করি সেই সময় অনেক ভাই মনে করে এটা ডান হাত দিয়ে নয় আমি বাম হাতে পান করলাম তো ওইসব মানুষের ধোকা থেকে মানে ধোকা যেন না পড়ে বা সন্ধের মধ্যে না পড়ে এর জন্য আমি দুই হাত দিয়ে পান করলাম যাতে কেউ বুঝতে মানে দুই হাত দিয়ে পান করলাম যাতে কেউ না বলতে পারে মানে আমি বা হাতে পান করেছি মানে বাহাতের হাতের এই সন্ধ্যে আপনাদেরকে দূর করার জন্য আমি দুই হাতটা লাগিয়েছিলাম আর এই ব্যাপারে একটা হাদিস বর্ণনা আছে সে বুখারি মুসলিমের হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক স্ত্রী কে নিয়ে রাতেতে পাশ দিয়ে যাচ্ছিলেন তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা নিজেরা এইভাবে একটু মানে কি ব্যাপার রাসূল কার সঙ্গে যাচ্ছে এটা ভাবছিলেন আর আল্লাহর সঙ্গে সঙ্গে বললেন যে আমার স্ত্রী এটা তখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহর রাসূল আমরা তো সব কিছু ভাবি না আল্লাহর রাসূল তখন পাল্টা জবাব দিয়ে বললেন যে তুমি কিছু ভাবো না ঠিক আছে কিন্তু শয়তান তোমাকে অসসা দিবে তো আপনাদেরকে যেন অসসা না দেয় যে রুহুল ভাই কি বাম হাত দিয়ে পানি পান করলো বাম হাত দিয়ে তো হারাম অথচ আমি তার জন্যই মানে কি ডান হাতটা লাগিয়ে দিলাম অন্তত যেন বা হাতের হারাম ফতোয়া বা হারাম জিনিসটা আপনাদের কল্পনাতে না আসে এই জন্যই আর বা আমার দুই হাতে পান করা যায় আর অনেকগুলো হাদিস দেওয়া প্রমাণিত যাই হোক তো অনেক রাত্রি হলো অনেক অনেক সময় দিয়েছেন আমরা আর সময় ই করবো না আমরা বিদায় নেবো ইনশাল্লাহ আর যারা এখন অ্যাড হতে পারলেন না ইনশাল্লাহ আমরা পরবর্তী সময়তে ইনশাল্লাহ আবার অ্যাড মানে আবার আমরা লাইভে আসবো নাস্তিকদের এপিসোডে আমাদের আজকে তাহাকে কি মাজলিশ মাসালা নাম্বার বাহান্ন আমরা কমপ্লিট করলাম এরপরে তাহার কি কি নাম্বার তিপান্ন ফিফটি আমরা নাস্তিক শিশু ইনশাল্লাহ আমরা আলোচনা করবো সপ্তাহে একদিন তবে সপ্তাহে কোন দিন যা আলোচনা করবো এটা কোনো নিশ্চয়তা নেই তবে আমি আলোচনা করার কমপক্ষে বারো ঘন্টা আগে আমাদের ফেসবুকে ইনশাল্লাহ আমি এই বিষয়টা জানিয়ে দেবো আর সর্বশেষ সবশেষে মহাসত্তালোচনার কাছে এই দাবি দোয়া পৃথিবীতে যে সমস্ত জায়গাতে মুসলিমদের উপরে নির্যাতন করা হচ্ছে আল্লাহ সুবাহ তালা এই জালিমদের তুমি হেদায়ত দান করে সকল বলি আল্লাহ মামিন মহান সত্য কাছে দোয়াই প্রার্থনা যে যে কাশ্মীরে বর্তমানে এখন প্রেক্ষাপটে বিভিন্ন নির্যাতন করা হচ্ছে আল্লাহ সুমত কাশ্মীরের মজলুম ভাইদেরকে তুমি গাইবি মদত দিয়ে সাহায্য করো এবং বাতিল যারা জালেম আছে তাদের পরিকল্পনা এবং তাদের এই যে মন্দ হাত এগুলোকে আল্লাহ সুমতলা তুমি ভেঙে দাও আমরা এই দোয়াই প্রার্থনায় করি পৃথিবীর যে প্রান্ত মুসলিম জাতি নির্যাতিত নিষ্পেষিত আল্লাহ সুমাতলা তাদেরকে বিশেষ করে এইসব নির্যাত নিষ্পেষণ থেকে তাকে হেফাজত করে আমরা এ দোয়া এই প্রার্থনা করি এটা ছাড়া আমাদের করণীয় আর কিছু নেই তো যাই হোক আমরা আর কিছুই করব না আমরা আপনাদের কাছেও এ দাওয়া বা এ দোয়া করার জন্য অনুরোধ রয়েছে কাশ্মীরে যে মুসলিম ভাইরা আছে তাদের জন্য দোয়া করবেন অন্তত আপনি মাগরিবেশা ফজর বা যে এখনই দুই রাখা সুন্নাত নামাজ পড়ে দুই রাখা নফল নামাজ পড়ে কাশ্মীরে ভাইরের জন্য নফল সালাত আপনি দোয়া করেন আল্লাহ সোমতালা যেন তাদেরকে হেফাজত করে শুধু কাশ্মীর নয় গোটা বিশ্ব জগতে যেখানে মুসলিম জাতি নির্যাতিত হচ্ছে সকলের জন্য দোয়া করেন আল্লাহ সোমতালা যেন আমাদেরকেও আল্লাহ সোমতাল কল্যাণের মধ্যে রাখে এবং যারা নির্যাতনের মধ্যে আছে আল্লাহ সোমতালা তাদেরকে হেফাজত করুক এবং জালেমদের হাতকে ভেঙে গুড়িয়ে দিক আল্লাহ কাছে দেওয়া এই প্রার্থনা করে আজকের মতো আমরা আলোচনা শেষ করছি সর্বশেষ একটা কোরআনের আয়াত আল্লাহ সামতা বলছেন অকুল জাল হাক কুয়া জাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহু যখন সত্য আসিয়াছে মিথ্যার সামনে মিথ্যা তখন তখন বিলুপ্ত হইবে সুরাবানি সেন্দ্র সত্র আয়াত নাম্বার একাশি আর পবিত্র মানে আরো একটি আয়াত আছে এই রূপী সুরা আম্বিয়া একুশ আয়াত নাম্বার আঠারোতে যে আল্লাহ বলছেন পরে সত্য দিয়ে মিথ্যার উপরে মিথ্যার উপরে এমনভাবে নিক্ষেপ করি যে মিথ্যার মস্তিষ্ক চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আল্লাহ সন্তার জন্য সবসময় মিথ্যাকে পরাস্ত করে আর আমাদেরকে ইলমি বেশি বেশি ইলম অর্জন করা এবং ইলম অনুযায়ী আমল করা এবং ইলম প্রচার করার তো সিদ্ধান্ত আল্লাহ সুমাত এ দাওয়া এ দোয়ারে খাস আলোচনা শেষ করছি সুভানে কাল্লা হুম্মা অবি হামদিকা ওয়াসাদুল্লাহ ইলাহা ইল্লান্তা আস্তাক ফিরুকা ওয়াতু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু